One. And I think we are live. Hello and welcome back to another episode of Read All Up. This is episode 6, and I guess we're gonna have a fundraiser today. আজকে আমরা হচ্ছে কিছু টাকা পয়সা গ্যাদার করার চেষ্টা করব ফর আ চ্যারিটি। কেউ যদি টাকা পয়সা দিতে চান, দের ইজ ডিসক্রিপশনে সব লিঙ্ক টিঙ্ক দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে ফর রকেট, বিকাশ এন্ড অল সোর্টস অফ স্টাফ। We're going to talk about the, I don't know, charity ki bole, owner to na. Achha, whatever, the person who runs this charity, I guess. At least that's what I know. A very favorite senior of mine from university. I like what she does with everything, actually. So here we have Anika Bushra Appu. Hello, Anika Appu. Hello. এখন কথা হচ্ছে যে মাত্র একজন ভিউয়ার আছে, এখনো কোনো প্যারা নেই, কোনো সমস্যা নেই। আমাদের সাথে কে আছে? ইফিউ, হ্যাঁ, নেটওয়ার্কে অনেক প্রবলেম, যে কারণে কথা ভেঙে ভেঙে আসছে। আমারও আমার কথা ভেঙে ভেঙে আসছে স্যার। ও বাই দ্য ওয়ে, আমার বলে রাখা উচিত, বুঝছো, আমার মাই রাউটার ইজ এ টোটাল পিস অফ শিট। হ্যাঁ, মানে পুরো মানে ধ্বংস হয়ে যাচ্ছে, মানে মারা যাবে অবস্থা। তো হচ্ছে তোমার এই জন্য আমি হচ্ছে তোমার মানে কোনো মতে টিকে আছে, ওইটা হচ্ছে তোমার ওইটা নিয়ে বেঁচে। হ্যাঁ হ্যাঁ, অন্নপূর্ণা থেকে কি তোকে উপহার দিতে হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার চাকরি চলে গেলে আর কয়দিন পর, আমার অ্যাকচুয়ালি আই নেওয়া লাগতো, তোমার ফোন দিয়ে বলা লাগতো যে টাকা পয়সা নাই, খাওয়ান নাই বাসায়, চাউল ডাল কেনার পয়সা নাও। কিন্তু ওগুলো তো মিম, আর অ্যাকচুয়ালি মানে তাহসিনের জন্য উনোতে মানুষজন যে টাকা পয়সা দিছে, আমি এত ইয়ার্ড লাগছে, বুঝছো, কারণ আমি হচ্ছে কমপ্লিটলি জিনিসটা করছি অ্যাজ এ জোক। হ্যাঁ, তারপর হচ্ছে দেখি যে মানুষজন টাকা পাঠানো শুরু করছে আমার ফোনে, আমি লাইক হোয়াট, 20 টাকা দেয়া যায় বিকাশে? তো 20 টাকা দেয়া যায় না, তাহলে মানুষ বিকাশে 20 টাকা দিল কি? না না না, দেয়া যায় দেয়া যায়, 10 টাকা তো সেন্ড মানি মনে হয়, হাই 10 থেকে 10 টাকা থেকে শুরু। আমি তাহলে কেন, এনিওয়ে 12 পিপল আর উইথ আমার ব্যালেন্স, আমি চাই না কেউ বুঝুক যে এটা আমি অন্নপূর্ণার কথা বলতেছি, আমি হচ্ছে উনর কথা বলতেছি। হ্যাঁ, অন্নপূর্ণা ইজ এ লেজিট চ্যারিটি এন্ড ইট উইল গো টু পিপল ইন নিড। সো 15 পিপল ওয়াচিং রাইট নাও, এভরিওয়ান ওয়াচিং রাইট নাও, আমি আই উইল মানে ইমপ্লোর ইউ টু গো এন্ড ডোনেট সাম মানি, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, হোয়াট এভার ইউ ক্যান, জাস্ট দেন ডোনেট এনি অ্যামাউন্ট অফ মানি, কারণ আমি একটা I know I don't say serious stuff all that much, কিন্তু হচ্ছে কোয়ারেন্টিনে এন্ড হচ্ছে এই করোনার কারণে অনেকের বিজনেসেস, জবস, অনেক কিছু লস হয়েছে, এবং অনেক মানুষ মানে লেজিট উই ডোন্ট নো হাউ লাকি উই আর, আমি এটা নিয়ে কয়েকদিন আগেও কথা বলছি যে উই ডোন্ট নো হাউ লাকি উই হ্যাভ ইট। হ্যাঁ, অ্যাট লিস্ট আমাদের বাসায় খাবারের প্লেটে অ্যাট লিস্ট ডাল ভাত আসছে, এটাই অনেক, এটা অনেকের জন্য নাই। আমরা হচ্ছে সেই জন্য কিছু টাকা পয়সা, যেসব মানুষজনদের অ্যাকচুয়ালি প্রয়োজন তাদের জন্য কিছু টাকা পয়সা রেজ করার চেষ্টা করতেছি। সো ইফ ইউ হ্যাভ মানে আই ডোন্ট থিঙ্ক আমাদের এতজন ভিউয়ার পরে আবার কবে থাকবে, কিন্তু যাই হোক, যারাই আছে প্লিজ প্লিজ গো অ্যান্ড ডোনেট হোয়াট এভার মানি ইউ ক্যান, এভরিথিং ইউ ডোনেট ইজ মাচ অ্যাপ্রিসিয়েটেড। আচ্ছা আনিকা আপু, তুমি হচ্ছে আচ্ছা ইয়াটা দিয়ে দিছো, লিঙ্কটা দিয়ে দিছো এই ফেসবুকের পিন করে দিচ্ছি এখন। আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে যে আই অলওয়েজ ডু দিস উইথ ইচ এন্ড এভরি ওয়ান অফ মাই গেস্ট, সেটা হচ্ছে আই গিভ দেম আ টাইম টু ইন্ট্রোডিউস দেমসেলভস। এখন যেহেতু আমাদের বেশ কিছু ভিউয়ার্স আছে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ওকে, আমি আনিকা বুশরা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, ফাইনাল ইয়ার, অনার্স ফাইনাল ইয়ার লোক প্রশাসন বিভাগে। এর পাশাপাশি আমি একটা দেশীয় পোশাকের ব্র্যান্ড কোন করছি রায় নামে। আর এছাড়া এই মুহূর্তে কোয়ারেন্টিনের সময় আমি একবেলার অন্নপূর্ণাটা নিয়ে কাজ করছি আর কি, একবেলার অন্নপূর্ণার আমি সহ উদ্যোক্তা, এটুকুই পরিচয় আমার। আচ্ছা
আচ্ছা, এক বেলা অন্নপূর্ণার মানে হোয়াট ওয়াজ দ্য এন্টার ফিলোসফি বিহাইন্ড ইট, আর কেউ কি আছে এটার সাথে, মানে হ্যাঁ, এটা অর ইজ ইট জাস্ট ইউ? না না এটা এটার এটার আসলে ইট ওয়াজ মাই ব্রেন চাইল্ড, চিন্তা ভাবনাটা আমার ছিল, বাট এটাকে ওয়ার্ক প্রসেসে রূপ দেয়া বা একেবারে পাশে সহযোদ্ধার মতো থাকা, তখন আরেকজন অ্যাড হন, অ্যান্ড তিনি হচ্ছেন মাইশা মারিয়াম। মাইশা মারিয়াম আপু এখন সম্ভবত অফিসে আছেন। তো আমরা সেই এপ্রিল থেকে একবেলার অন্নপূর্ণা চালু করেছি। সো অন্নপূর্ণার বেসিক্যালি আমরা দুজনই উদ্যোক্তা আর কি, আমি একজন আর মাইশা আপু একজন, আমরা দুজন আছি। আচ্ছা, তো মানে বেসিক্যালি হাউ ডু ইউ গাইজ নো যে কাকে কাকে হচ্ছে মানে টাকা দিতে হবে, বাট ডু দে রিচ আউট টু ইউ গাইজ নাকি? আমি আমি এটা জানি যে কিভাবে করে ধরো তোমার ডোনেট করতে হবে, কিন্তু ইফ এনি ওয়ান ইন দ্য অডিয়েন্স নিডস দ্য মানে নিডস মানি অর নিডস দ্য ফাইন্যান্সিয়াল হেল্প জাস্ট টু কিপ ফুড অন দ্য টেবল, হোয়াট উড দে নিড টু ডু? ওকে, সো বেসিক্যালি আমরা যেটা করি, আমরা তো এটাকে আসলে উপহার বলি, উই ডু নট কল ইট ডোনেশন বা সাহায্য বা এরকম কিছু, তাও মুখ দিয়ে বেরিয়ে যায়। এই উপহার বলার পেছনের ফিলসফি হচ্ছে যে এমনিতেই এই সময় মানুষজনের অর্থ চাইতে বা সাহায্য চাইতে, যে কোনো প্রকারের এইড চাইতে খুবই অস্বস্তির বা লজ্জার শিকার হতে হচ্ছে, বিশেষ করে আমারই আমার আমার সোশ্যাল ক্লাসের কারোর, বা হয়তো একজন স্কুল টিচার, তার হয়তো এখন চাকরি চলে গিয়েছে, তো সে নিশ্চয়ই বলতে পারবে না যে আমাকে একটু সাহায্য করলে ভালো হয়। সো উপহার বিষয়টা অনেকটা ইজি করে দেয় আমি দেখেছি আর কি। আর আমরা বুঝি কি করে, আমরা সবসময় বলি যে আমাদেরকে উপহার পাঠাবার পাশাপাশি আপনারা আমাদেরকে উপহার প্রার্থীর সন্ধান দিন, যে আমরা শুধু শুধু উপহার নিয়ে আসলে কি করব, আমাদের তো আসলে সাথে সাথে এরকম মানুষের লিস্টও পেতে হবে যে উপহারটা আসলে তার দরকার বা তার কন্ডিশনটা কি। তো এখন পর্যন্ত আমরা নিজেরা খুঁজে খুঁজে অনেককে বের করেছি, তার পাশাপাশি আমাদের কিছু নিবেদিত প্রাণ বন্ধু আছেন যাদেরকে আমি অন্নপূর্ণা বলি, কারণ এক অর্থে অন্নের সন্ধান যারা দেয় তারাও কিন্তু একরকমের অন্ন পূরণ করছে আর কি। তারা সন্ধান দেয়, এবং পরে যখন এটা পাবলিক হতে শুরু করলো, আই হ্যাড টু ওপেন আ পাবলিক পেজ আর কি, সো দ্যাট পিপল কুড রিচ আউট টু মি ইনস্ট্যান্টলি, কারণ ফ্রেন্ড লিস্টে হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইলে মেসেজ করলে আমার আসলে মেসেজ রিকোয়েস্ট চেক করা হয় হয়তো সপ্তাহে একবার। তো তখন আমি দেখলাম যে ধীরে ধীরে মানুষ নিজে থেকে, হয়তো আমি একেবারে অপরিচিত, আমার সাথে কোনো মিউচুয়ালও নাই, আমি গিয়ে চেক করে দেখি, মানুষ ধীরে ধীরে নিজেই রিচ করছে যে আমার এই সমস্যা বা এটা বা ওইটা আর কি। তো এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত আমরা কিভাবে পেয়েছি, এখন পর্যন্ত এক একজন করে কল দেয়, কল দিয়ে বলে যে ওকে আমি দেখে আসলাম ওর এই অসুবিধা বা ওর ওই অসুবিধা, এবং মোটামুটি যারা প্রথমে আমাদেরকে এভাবে সন্ধান দিয়েছে তারা তো পার্সনই ছিল, নোন পার্সনই ছিল, যে কারণে আমি জানি যে দে ওয়ার নট লাইং অর দে ওয়ার রিয়েলি হেল্পিং আউট। এবং তারপরে আসলে আমরা হচ্ছে ছবি কালেক্ট করেছি, সঙ্গত কারণে আমরা ছবিটা পোস্ট করিনি, বিকজ আমাদের উদ্দেশ্য তো আসলে ছবি পোস্ট করা না, আমাদের উদ্দেশ্য হেল্প করা। তো এইরকম করে ধীরে ধীরে আমরা ফিগার আউট করি যে আসলে ওর লাগবে বা ওর লাগবে না, বা ওর এতটুকু লাগবে যে ওর হয়তো তিনজন ফ্যামিলি মেম্বার, বাট তিনজন ফ্যামিলি মেম্বারের মধ্যে ওর একটা নবজাতক শিশু আছে, তার মানে ওর ফর্মুলা কিনতে হবে, ওষুধ কিনতে হবে, যে কারণে তিনজন ফ্যামিলি মেম্বারকে যদি আমি 5,000 দিই, সেদিক দিয়ে আমি যদি 4 জন ফ্যামিলি মেম্বার হয় তাহলে তাকে হয়তো 6,000 দিব আর কি, কারণ ওদের 4টা মুখ খাওয়াতে হচ্ছে। সো এইসব বিষয় কনসিডার করে আর কি হচ্ছে বা অন্নপূর্ণাটা এতদিন ধরে অপারেট করছি। Is there any plan to go farther than this? মানে after ধরো তোমার ইয়ার শেষ হলে নাকি this is just a project for the coronavirus pandemic? Basically it was just a project for coronavirus pandemic, কিন্তু ধীরে ধীরে আমার আমার মনে হয়েছে যে আসলে এটা নিয়ে আরো কাজ করার জায়গা আছে এবং এটা নিয়ে কাজ করার দরকার। আমি জানি না সামনে আসলে আমার নিজের শারীরিক বা মানসিক বা আর্থিক সঙ্গতি আসলে কিরকম থাকবে, বাট আমার এটা নিয়ে আসলে সামনে কিছু প্ল্যান আছে, বিকজ আই বিলিভ যে দিন শেষে এখন না হয় আমরা ইনস্ট্যান্ট রেসপন্স বা ইমিডিয়েট বা এমার্জেন্সির কারণে উই আর কালেক্টিং সরাসরি ক্যাশ বা এনি আদার উপহার, যেমন অনেকে চাল ডাল পাঠাচ্ছেন বা চাল ডাল উপহার প্রার্থীর বাসায় উনারা ডাইরেক্ট করে দিচ্ছেন, বাট সারা জীবন তো আই ক্যান নট হেল্প পিপল বাই গিভিং দেম মানি, ক্রাউড সোর্স করে তো আপনি সবসময় মানে চ্যারিটি ইজ নট দি অ্যান্সার, এটা শুনতে অনেক ভালো লাগে বাট দিন শেষে ইট ডাজন্ট ওয়ার্ক টোটালি। সো সামনে আমার প্ল্যান হচ্ছে টু ফাইন্ড আউট সামথিং
যেটা আসলে অ্যাপার্ট ফ্রম দিস ক্রাউড সোর্সিং অর চ্যারিটি কেস মানুষকে ইন আ ট্রু সেন্স কাজকর্ম খুঁজে পেতে বা হচ্ছে মোটামুটি ভাবে নিজেরটা নিজে করে খেতে বা যে কোনো প্যান্ডেমিকটা একটু হলেও সামাল দিতে হেল্প করে। সো ইয়া আই হ্যাভ প্ল্যানস সামনে। আই রিয়েলি লাইক দিস থিং দ্যাট ইউ গাইজ ডু, যে তোমরা হচ্ছে প্রত্যেকটা ডোনেশন তোমরা হচ্ছে ট্রানজাকশন আইডিটা ইয়া করে তোমাদের, ইউ আর ভেরি ট্রান্সপারেন্ট যে এত টাকা আসছে এত টাকা যাচ্ছে, ইউ আর ভেরি ট্রান্সপারেন্ট, দিস ইজ অল পাবলিক, উইচ ইজ সামথিং আই রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েট। আই ডোন্ট সি আদার এনি সর্ট অফ, মানে আমি অবশ্য আই ডোন্ট ফলো চ্যারিটিজ দ্যাট মাচ, আই ফলো ইয়োর্স অনলি বিকজ ইউ আর ফেভারিট পার্সন অফ মাইন্ড, কিন্তু তাছাড়া মানে আমি হচ্ছে এই চ্যারিটিজ অত একটা ফলো করি না। ঠিক আছে, আমি এখন সিন্স ইউ ব্রট আপ, আমি ভাবছিলাম ইভেন ডিপার ইনটু দ্য কনভারসেশন উই আর গোইং টু টক অ্যাবাউট দিস, হ্যাঁ, কিন্তু সিন্স তোমার হচ্ছে 10 মিনিট যাইতে পারে নাই তার আগে তুমি এই টপিক আইনা ফেলছো, লেটস টক অ্যাবাউট ইট, হ্যাঁ, লেটস টক অ্যাবাউট ইট, দ্য রিজন ওয়াই আই আনফলোড ইউ, হ্যাঁ, ওয়াই ডিড আই আন, হ্যাঁ, বিকজ আই পোস্ট টু মাচ, বিকজ দ্যাটস হোয়াট পিপল কিপ অন টেলিং মি, হ্যাঁ, দ্যাট ইজ ওয়ান, মানে মেজর ওয়ান, মানে মাই ফিড ওয়াজ লাইক 50% আনিকা বুশরা এন্ড দ্য রেস্ট অফ দ্য 50% আদার পিপল, হ্যাঁ, আই এম লাইক 50% ইজ 70% অফ আনিকা বুশরা, হ্যাঁ, মানে আমি শুনো ব্যাপারটা হচ্ছে আই হ্যাভ লাইক হোয়াট 1000 পিপল ইন মাই ফ্রেন্ড লিস্ট, আমি হচ্ছে একজনের মানুষ জিনিস কনস্ট্যান্টলি ক্যান পাইতেছি, হ্যাঁ, এইটা একটা, আর সেকেন্ড অফ অল ইউ এন্ড আই হ্যাভ হ্যাড in-depth conversations that I think I only had মানে তোমার আমার ইউনিভার্সিটির কথা বললে আমি দেখা যাবে যে আমার ইউনিভার্সিটির সিনিয়রদের মধ্যে তুমি এক আর হচ্ছে শাহওয়াজ ভাই, হ্যাঁ, এই দুইজনের সাথে আমি যতটা ক্লোজ, মানে আমার সিনিয়র ইয়া করলে এত বেশি ক্লোজ আমি কারোর সাথে না, and we have had intimate conversations and আমি জানি যে what you stand for, হ্যাঁ, তোমার পয়েন্ট অফ ভিউজ কি, তুমি কোনটা কিভাবে চিন্তা করো, কি কিভাবে হয়, হ্যাঁ, there has been times jokhon tumi ar ami we've been on phone calls for 2-3-4 hours, ha mane amra hocche 2-3-4 ghonta dhore philosophical balchal niye kotha barta bolchi, so hocche mane ei jinish ta hocche ki je ei jinish gulo mane I know what you are, mane ami jani motamuti je tomar post er dhara ki hobe, ha ar aro ekta byapar ache ami tomake aro ekta unfollow dar ekta boro karon boli, ami tomake boli tu you and I think alike in a lot of ways, hey, that's I think one of the major reasons why we're friends is because mane you and I think mane you and I think alike, ami hocche amar friend list e ami hocche pura puri tomar opposite, mane ei ki bole philosophy follow kori, ami hocche joto manush amar sathe disagree kore je sob manush amake opochondo kore, hey, mane je sob manush hocche mane amar opposing view gulo rakhe taderke ami sob follow diye rakhi, karon hocche amar mone hoy je ami ekta jinish khub bhoy pai, bujcho, মানে আমি ইফ আম বিং কমপ্লিটলি অনেস্ট আই আম স্কেয়ার্ড অফ বিং আ ব্যাড পারসন, হ্যাঁ, মানে আমি আমি আই স্টিল থিঙ্ক আম আ ব্যাড পারসন, আমার এখনো মনে হয় আমি একটা টেরিবল হিউম্যান বিং, গার্বেজ, হ্যাঁ, আমার মানে আমার আই ডোন্ট লাইক এনিথিং অ্যাবাউট মাই সেলফ, বাট হচ্ছে কি বলে মানে আই এম কনস্ট্যান্টলি ট্রাইং টু কিপ মাই সেলফ মানে লেস ওয়ার্স, মানে আমি হচ্ছে নিজেকে লেস ওয়ার্স রাখার চেষ্টা করি, মানে হচ্ছে হ্যাঁ আই এম অলরেডি ব্যাড, লেটস নট গেট লেট ইট মানে গো টু এনি ফার্দার, হ্যাঁ, এই জন্য হচ্ছে আমি আর কি ভাবি যে যত অন্যান্য মানুষের পয়েন্ট অফ ভিউ আমি পাবো, মানে পিপল হু আর ডিফারেন্ট দেন মি, দেন দ্যাট ক্রিয়েটস মানে আমার অ্যাটলিস্ট ওপেন মাইন্ডেডনেসটা আরেকটু বাড়বে, কারণ আমি আমি একটা জিনিস অনেক ছোটবেলা থেকেই বুঝতে পারছি আর কি তোমার, কারণ আমি হচ্ছে এমন একটা জেনারেশনে উঠছি, আমি হচ্ছে আই গট সোশ্যাল মিডিয়া, আই ডিড নট গ্রো আপ উইথ সোশ্যাল মিডিয়া, আই গট সোশ্যাল মিডিয়া ইন ক্লাস 4, হ্যাঁ, তখন হচ্ছে এরকম এরকম হচ্ছে তোমার মানে ইয়াও ছিল না, মানে এখনকার ছেলেপেলেরা কিন্তু দে আর গ্রোয়িং আপ উইথ সোশ্যাল মিডিয়া, ওরা জানে যে ওদের বাবা মা ফেসবুক স্ক্রল করে, এটা একটা ভেরি কমন থিং, আই ডিড নট হ্যাভ দ্যাট, হ্যাঁ, সো হচ্ছে মানে তো আমি যখন একটা টাইমে এসে দেখলাম যে সোশ্যাল মিডিয়া ইজ বেসিক্যালি আমি যেটা চাই আমাকে সেটাই বেশি করে খাওয়াচ্ছে, হ্যাঁ, তখন আমার মনে হয়েছে যে আমার পয়েন্ট অফ ভিউটাকে অনেক ন্যারো করে দিবে আর কি তোমার, ইফ আই মানে ইয়া করি,
তো এইটা অ্যাকচুয়ালি মানে তুমি এইটা মনে করতেছো যে তুমি হচ্ছে মানে তোমার সাথে আমার ডিসএগ্রিমেন্ট অর সামথিং, অ্যাকচুয়ালি ইটস কোয়াইট দি অপোজিট, ইটস বিকজ উই ডোন্ট হ্যাভ মাচ ডিসএগ্রিমেন্ট। হ্যাঁ আরো আমি জানি, নট বিকজ অফ ডিসএগ্রিমেন্ট, বিকজ আই হ্যাভ লার্নড আ গ্রেট থিং ফ্রম ইউ, সেটা হচ্ছে আই হ্যাভ দিস টেন্ডেন্সি অর আই হ্যাড যে আই আই নিডেড টু আনফ্রেন্ড পিপল, আই হ্যাড দিস আর্জ অফ আনফ্রেন্ডিং পিপল যারা আসলে উড স্পিক ট্র্যাশ অর উড বি এগেনস্ট মাই মাই মতাদর্শ আর কি। বাট দেন ওয়েন আই স্টার্টেড টকিং উইথ ইউ রিগার্ডিং এই যে জিনিসগুলো যে আরে না আমি আই ডোন্ট কিপ এনি পার্সন who believes in patriarchy in my friend list, but then again when I talked with you tor ekta kotha it was like very okay je tumi ki tomar offline je social social strata ache ba offline je social life ta ache tomar tumi ki okhan thekei patriarchy bhalobasha manushder bad dite parcho tader kauke kauke tumi salam dichho because she tomar gurujon কারো কাছে পড়াশোনা করছো বিকজ সে তোমার টিচার, কারোর সাথে ক্লাস করছো বিকজ সে তোমার ক্লাসমেট, তাহলে ওয়াই উইল ইউ ট্রাই টু ইউ নো কনসেন্ট্রেট ইয়োর মতাদর্শ অনলি অন ফেসবুক। সো এখন পর্যন্ত মানে আই স্টিল আনফ্রেন্ড পিপল হু টক শিট বিকজ আই বিলিভ যে আমার এটা দেখার পরে আই গেট দিস রিয়াকশন যেটা আসলে আমার অনেক কাজকে স্লো করে দেয়। মানে আমি যখন একটা পোস্ট একটু আগে দেখলাম যে একজন লিখেছে যে হচ্ছে কেন আমরা মেয়েরা ফেমিনিজমের পাল্লায় পড়ে আমরা কেন এম্পাওয়ার্ড হতে চাই, যেখানে আসলে আমাদেরকে ক্যারি করার জন্য চারজন পুরুষ আমাদের জীবনে আছে, সো বাবা ভাই স্বামী অ্যান্ড ছেলে আর কি, তো চারজন পুরুষ থাকা সত্ত্বেও আমরা কেন নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই, ইউ গাইজ আর দেয়ার টু হোল্ড আস আপ। ইয়া সো এটা দেখার পরে আমি খানিকক্ষণ মানে তবদা মেরেছিলাম, আই কুডেন্ট প্রসেস মাই ওন থিঙ্কিং অ্যান্ড হোয়াট নট, এই কারণে আই আনফ্রেন্ড পিপল। বাট আই রিয়েলি লাইক যে হাউ টলারেন্ট ইউ ওয়ার অ্যাবাউট আদার পিপলস আইডিওলজি, মানে আমরা যে মতাদর্শের মানে বাক স্বাধীনতা মতাদর্শের স্বাধীনতা এসব বলে চিল্লাই বাট নিজেদের বেলায় অনেক সময় করি না, এটার প্রত্যক্ষ উদাহরণ আসলে মানে তোর থেকে পাওয়া আর কি। সো এই কারণে আই নো দ্যাট দ্যাট ইজ ইন বিকজ অফ ডিসএগ্রিমেন্ট। আই হ্যাভ হার্ড মানুষ আমাকে আনফলো করেছে, এটার একটা রিজন ছিল আই উড পোস্ট টু মেনি ডিপ্রেসিং নিউজ যে আজকে এখানে একজন রেপ্ট হলো, আজকে এখানে দুর্নীতি হলো, আজকে ওখানে হলো, দ্যাট উড এই সময়টাতে মানুষকে আরো বেশি মানে অ্যাংজাইটি দেয় বা এই সময়টাতে মানুষকে আরো বেশি গিলটি ফিল করে যে আমি বাড়ির মধ্যে বসে সুস্থ আছি বাট দেয়ার আর পিপল অ্যান্ড দেয়ার আর অ্যানিমালস ডাইং আউট অন দ্য স্ট্রিট। সো আই হ্যাভ হার্ড লটস অফ থিংস রিগার্ডিং ওয়াই পিপল হ্যাভ আনফলোড মি, বাট দিস ইজ দ্য ফার্স্ট রিজন যে আই পোস্ট টু মাচ যে কারণে পিপল আনফ্রেন্ড সরি পিপল আনফলো মি। না আই গো টু ইউর প্রোফাইল এট টাইমস, আমি হচ্ছে ইটস নট লাইক আমি হচ্ছে তোমার প্রোফাইলে আই সামটাইমস গো টু ইউর প্রোফাইল এন্ড চেক আউট হোয়াট ইউ বিন পোস্টিং এন্ড হোয়াট ইউ আর আপ টু। হ্যাঁ মানে ওই ওইটাই আর হচ্ছে তোমার ওই ব্যাপারটা কি ওই মানে এই জিনিসগুলো আসলে আমি জানি না, আসলে আই নো ভেরি লিটল অ্যাবাউট মেনি লিটল থিংস, মানে আই ডোন্ট নো মাচ, তো আর কি ওই ওই যে এই এন্টায়ার পার্সপেক্টিভটা যে হচ্ছে আই নিড টু বি মোর অবজারভেন্ট এন্ড টলারেন্ট অফ আদার পিপল, কারণ হচ্ছে এট দি এন্ড অফ দ্য ডে হু দ্য ফাক এম আই, আই এম নো বডি রাইট, মানে এইটা হচ্ছে খুবই আমি মানে আমি ওই তো দ্য থিং দ্যাট স্কেয়ার্স মি দ্য মোস্ট ইজ যে আমি হচ্ছে আসলে আইল টার্ন ইন টু আ ব্যাড পার্সন, হ্যাঁ মানে আ ওয়ার্স পার্সন দ্যান আই অলরেডি অ্যাম, হ্যাঁ সো হচ্ছে মানে দ্যাট স্কেয়ার্স দ্য শিট লিভিং শিট আউট অফ মি। হ্যাঁ সেই জন্য হচ্ছে আমি লেজিট আমার ফ্রেন্ড দের কনসিস্টেন্টলি বলি যে মানে ইয়া কর আর বলো এভরিওয়ানস ফিয়ার আর কি, যে আমার মধ্যে আগে যে ভালো মানুষের সত্তাটা ছিল যতটুকুই ছিল সেটা হয়তো বড় হতে হতে বদলে যাবে এন্ড সামথিং, এটা এটা আমারও খুব কাজ করে যদি আমি খুব একটা ভালো মানুষ না তারপরে না তোমার আমি আই ডোন্ট থিংক আই ওয়াজ এভার আ গুড পারসন, বাট ওই তো মানে এইখানে মানে লেটস টক অ্যাবাউট দিস নাও, হোয়াট ইজ ইট, হোয়াট ডাজ ইট মিন টু বি আ গুড পারসন তোমার মতে, হোয়াট ইজ ইওর অপিনিয়ন? ওয়েল আমার কাছে ডেফিনিশনটা আসলে ইজ সো মানে লাইক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আই উইল কোট লাসনা ম্যাডাম রাইট নাও, যেহেতু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ গ্রে
এটা হচ্ছে সাদাও না কালো না, ইটস গ্রে। আই থিঙ্ক ভালো মানুষ হওয়াটাও এটা কিন্তু একটা গ্রে শেডের মধ্যে পড়ে। মানে এখন ইফ ইউ আর সামওয়ান হু ইজ ভেরি মাচ রিলিজিয়াস মাইন্ডেড, হ্যাঁ, ইউ ইউ উইল নট কল মি আ ভালো মানুষ, বিকজ তোর লিস্টে ভালো মানুষ হতে গেলে যে কোটাগুলো টিক করতে হয়, যে বক্সগুলো টিক করতে হয়, ওটা আমি হয়তো করব না। আমি 5 বার নামাজ পড়ি না, বা আই আই ডু নট কভার মাই সেলফ, হ্যাঁ, বা আই আই লাভ অ্যানিমেলস অ্যান্ড আই অ্যালাউ ডগস ইন মাই হাউস। সো মেবি আ ভেরি স্ট্রিক্টলি রিলিজিয়াস মাইন্ডেড পার্সন উইল নট কল মি এ ভালো মানুষ। বাট ওকে, ইফ ইউ আর সামওয়ান হু ইজ রিলিজিয়াস বাট অ্যাট দ্য সেম টাইম ইউ বিলিভ দ্যাট ওকে ফাইন, শি ইজ শি হ্যাজ হার গাটস অর শি হ্যাজ হার ওয়ে টু ডু থিংস অ্যান্ড আই ডোন্ট রিয়েলি মাইন্ড, অর অ্যাট লিস্ট ওকে ফাইন শি ইজ হেল্পিং অ্যান অ্যানিমেল অর শি ইজ helping a human being, okay fine, then maybe she is a good person, but she shotto kotha bole she is a good person. To ashole good person er dhoron dharon ami mane eto din thoke theke ashole ekhon emon ekta porjaye eshechi, ei muhurte amar kache good person er shongha hocche je bhul korbe, je manush ke hurt korbe, মানে সেটা অন্য বিষয়, বিকজ উই ক্যান নেভার বি একেবারে ফুললি 100% অ্যাকিউরেট, উই ক্যান নেভার নট হার্ট সামবাডি, বাট যে লার্ন করবে অ্যান্ড প্রতিবার আনলার্ন করবে, আর এটার ফলে একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে। সো লার্নিং দেন আনলার্নিং ইজ দ্য ডেফিনেশন অফ আ গুড পার্সন টু মি রাইট নাও। আর কি না মুন্সি, তোর মতো হওয়া না, আই মিন মুন্সি হ্যাজ অল দিজ কোয়ালিটিস দ্যাট যেটা মাঝে মাঝে আমার থাকে না। মানে মুন্সি মুন্সি ওই যে তোর মতো, সে অন্যের মতের প্রতি সহানুভূতিশীল, সহনশীল হতে জানে, লজিক্যালি একটা রিজনিং এ আসতে জানে, দুই পক্ষকেই সে সমান বেনিফিটস অফ ডাউট এন্ড বেনিফিটস অফ লজিক এন্ড সবকিছু দিতে জানে। সো আই আই ট্রাই টু লার্ন ফ্রম ইউ গাইজ অল ডে এভরি ডে অ্যান্ড দেন আই ট্রাই টু আনলার্ন। যেমন ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 5 or 6 আই উড রিয়েলি ব্যাশ গার্লস হু উইল ওয়ার বিকিনি অর হু উইল হু ইউজ টু ওয়ার দ্যাট ব্যাকলেস পার্টি গাউন্স এন্ড এভরিথিং, ছি 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 ছি, কোনো শালীনতা নাই, কিছু নাই, ও মাই গড, দে আর লাইক মানে দে হ্যাভ গন টু ডগস এন্ড এভরিথিং। বাট এখন আই হ্যাভ ডিসাইডেড, মানে ইট হ্যাজ বিন লাইক 4 or 5 years আই হ্যাভ আনলার্ন দ্যাট পার্ট অ্যান্ড নাও আই এম লার্নিং দ্যাট শি ইজ ফ্রি টু চুজ হোয়াট এভার শি চুজেস টু ওয়ার অর হোয়াট এভার শি ওয়ার্স আর কি। সো ইয়া, লার্নিং অ্যান্ড আনলার্নিং, দ্যাট ইজ আ ভেরি, মানে তোমার কি বলবো, ডেপথফুল ইনসাইট ইন টু আনিকা বুশরাস মাইন্ড। কারণ হচ্ছে ইউ, আমি যতটুকু দেখছি হচ্ছে তোমার তোমার হেইটার্স, কোট আন কোট হেইটার্স যারা আছে, তারা মোস্ট অফ দ্য পিপল হেইট ইউ বিকজ দ্য ওয়ে ইউ ড্রেস, হ্যাঁ, বাট এট দ্য সেম টাইম তোমার হচ্ছে দের ইজ দিস সাবকনশিয়াস পার্ট অফ ইউর ব্রেইন দ্যাট হেইটস আদার পিপল ফর দ্য, মানে হেইটেড, আচ্ছা, হেইটেড আদার পিপল ফর দ্য ওয়ে দে ড্রেস। তো মানে ইটস ইটস ইন্টারেস্টিং টু সি হাউ উই ডেভেলপ, মানে মানে ডিফারেন্ট বিহেভিয়ার্স এন্ড ইয়া। আই ডোন্ট আই আমার আমার ব্যাপারটা হচ্ছে কি, লাইক তোমার ইফ ইউ আর টকিং অ্যাবাউট ইজ ড্রেসেস এন্ড হোয়াট এভার আম হোয়াট নট, লাইক হোয়াট আই ওয়ার, আই হ্যাভ বিন মানে আই হ্যাভ বিন শেমড ফর হোয়াট আই ওয়ার, হ্যাঁ, অন মাল্টিপল অকেশনস। কারণ হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আই ওয়ার শর্টস, হ্যাঁ, আই ওয়ার শর্টস, হচ্ছে তোমার এটা নিয়ে অনেকেরই অনেক প্যারা আছে যে হ্যাঁ কেন এখনো শর্টস পরে এন্ড স্টাফ। তো হচ্ছে তোমার মানে ওই আমার কথা হচ্ছে যে অ্যাজ লং এজ ইউ আর ফিলিং কমফোর্টেবল ইন হোয়াট এভার ক্লোথ ইউ আর ওয়ারিং, হ্যাঁ, দ্যাটস গ্রেট, হ্যাঁ, জাস্ট জাস্ট ওয়ার দ্যাট। কিন্তু হচ্ছে তোমার ওই তো আমি হচ্ছে আই ওয়াজ ওয়ারিং দিস ট্যাঙ্ক টপ, রাইট, আই ওয়াজ ওয়ারিং দিস ট্যাঙ্ক টপ অ্যান্ড শর্টস অ্যান্ড আমি হচ্ছে বাইরে গেছিলাম, আই ডোন্ট রিমেম্বার ওয়াই, দিস হ্যাপেন্ড লাইক 6 or 7 years আগো আমার বাসার সামনেই। তো হচ্ছে আমাদের এলাকারই আমাদের মহল্লার এক বুইরা চাচা, সে হয়েছে আইসা আমাকে অনেকক্ষণ কথা টথা শুনাইলো যে এইরকম জামা কাপড় পরতে হয় না, এরকম জামা কাপড় পরলে অনেক গুণা হয়, হ্যান ত্যান এগুলো তো ইয়া না, কি সব বইলা টোলা অনেকক্ষণ আমাকে প্রায় 15 মিনিট লেকচার দিছে। দেন আই মানে দ্যাট ওয়াজ দ্য আমার ফার্স্ট লাইফ হচ্ছে আমি ক্লোথ শেমড হইছি। Well, that is quite মানে মানুষ বিশ্বাস করতে চায় না, বাট বয়েজ গেট শেমড টু, এই পোশাক নিয়ে হোক বা এই যে দাড়ি রেখেছিস কেন, চুল বড় করেছিস কেন, এত শুকিয়ে মানে এত শুকনো কেন, লাইক মেন হ্যাভ টু বি অল দিস তাগড়া জোয়ান অল দ্য টাইম, লাইক মেন আর ন্যাচুরালি ডিজাইন টু হ্যাভ দিস মাসল বডি, হ্যাঁ, না হলে ওদের পার্সোনা বের হয় না, বয়েজ গেট শেমড টু আর কি। এবং এটা বললে মানুষ বিশ্বাস করতে চায় না, বাট হ্যাঁ, এই যে কাপড় নিয়ে এই কথাটা যে
ছেলেদেরকেও শুনতে হয়, এটা আসলে মানে কেউ বললে বিশ্বাস করে না আর কি। না, দেয়ার ইজ এন্ড দিস পিপল হিয়ার মানে দে ফিল অবলাইজ টু ইনস্ট্রাক্ট ইউ টু মেক সাম সেন্স ইন টু ইউ। হ্যাঁ, আমাদের দুর্জয়কে আই গেস তুমিও চিনো। দুর্জয় বলতেছে আমি অনেক ভালো মানুষ, দেব শিশু টাইপ, মানে উড ইউ লাইক টু কমেন্টেট অন দ্যাট? আমি অনেক ভালো মানুষ, দেব শিশু টাইপ। দেব শিশুর অ্যাব্রিভিয়েশন যদি ডি দিয়ে, বি দিয়ে, এস দিয়ে, এস দিয়ে অন্য কিছু হয়, তাহলে ডেফিনেটলি ইউ আর আ দেব শিশু। বাট তুই ভালো মানুষ এটা বলতে গেলে আসলে আই হ্যাভ টু চেঞ্জ মাই আইডেন্টিটি টু বিং দ্য রিয়েল জর্জ ডব্লিউ বুশ, নাহলে আমি বলতে পারবো না যে তুই অনেক ভালো মানুষ। আচ্ছা, মাসেক হাসান নামে একজন আছে আমাদের সাথে, আই গেস হি ইজ ইওর ফ্রেন্ড। সে হি কমেন্টেড, থ্যাংক ইউ ফর কমেন্টিং এন্ড থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস। আই হোপ ইউ আর গোয়িং টু ডোনেট টু দিস চ্যারিটি। শাওন ভাই হ্যাজ জয়েন্ড আস, হ্যাপি বার্থডে শাওন ভাই। শাওন Oh ভাই my God, he জানাইছে has said, আনিকা, Anika, I love you. হ্যাঁ Just screenshot নিয়ে নি, because then he's going to say যে আমি হচ্ছে আমি বলিনি, it was somebody else, আমার ফোনটা ছিনতাই হয়েছিল। He has Happy already birthday, said that Shaun. many times. Thank you, has already done that. Hey, happy birthday, Shaun bhai. Everyone in the comment box, Shaun bhai ke happy birthday jano. শাওনের অনারে আই লাইক টু সে সামথিং, উইচ ইজ শাওন হ্যাজ দিস ইনিশিয়েটিভ কল্ড পান্ডা। পান্ডার এব্রিভিয়েশনটা আমিও ভুলে গেছি, পার্টিসিপেটরি সামথিং। হ্যাঁ ওকে ফাইন, বাট ইট হ্যাজ ডেভেলপমেন্ট ইন ইট অ্যান্ড ইট হ্যাজ পার্টিসিপেশন ইন ইট, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এটা একটা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। সো ওয়েন হি ফার্স্ট স্টার্টেড দিস, আই উইল বি ভেরি অনেস্ট, আই ওয়াজ জাস্ট লাইক যে আচ্ছা শুরু করেছে পোলাপাইন, ঝোঁকের মাথায় শুরু করেছে, এটা হয়তো শেষমেশ ও ক্যারি করবে না। বাট ইট আই থিঙ্ক ইটস গোয়িং টু বি আ ইয়ার অফ পান্ডা, অ্যান্ড ও যেভাবে জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ওরা কিন্তু অনেক কাজ করে, বাট ইট গোজ আননোটিসড একেবারে। ওরা হচ্ছে নিজেরা নিজেরা হ্যান্ড স্যানিটাইজার বানায়, বানিয়ে বিভিন্ন ঢাকার বস্তি এলাকায়, সেই প্রত্যন্ত পটুয়াখালী অঞ্চলের এলাকায়, এসব এসব জায়গায় দিয়ে আসে, দে আর কালেক্টিং মানি। এর মাঝে মাঝে দে আর ডুইং সফট স্কিল ট্রেন, এত জরুরি সবার। অ্যান্ড শাওন ইজ দ্য কাইন্ড অফ পার্সন যার থেকে আমি শেখার চেষ্টা করি, বিকজ হি ইজ সো লজিক্যাল ওয়েন ইট কামস টু দ্য ওয়ার্ল্ড, নট হিম, বিকজ হি ইজ আ লোন ট্রাভেলার। সো আই এম ভেরি গ্রেটফুল টু শাওন, বিকজ হি ইজ ইন মাই লাইফ। শাওনের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি থ্রু আউট দ্য টাইম, যেটা আমাকে আরো মানবিক, আরো হিউম্যান হতে সাহায্য করেছে। সো হিয়ার্স টু শাওন, মে ইউ লিভ লং এনাফ টু সি প্যান্ডা গ্রোয়িং টু বি আ ভেরি 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 গুড ইনিশিয়েটিভ দ্যাট রিয়েলি হেল্পস দ্য ওয়ার্ল্ড, এন্ড স্টপ লোন ট্রাভেলিং, উই আর হিয়ার। হ্যাঁ, সবকিছু পজ হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা পজ হয়ে গেছে নাকি? হোয়াট, ক্যান ইউ নট লিসেন টু মি? হ্যাঁ, তো মানে ইউ বিকেম স্টিল, আই ক্যান লিসেন টু ইউ, আই ক্যান লিসেন টু ইউ, বাট ইউ ইওর ফেস ইজ একেবারে স্টিল আর কি। আচ্ছা, আই থিঙ্ক দ্যাটস ইওর ইন্টারনেট, আমার ইন্টারনেট ইজ প্রিটি গুড অ্যাজ অফ রাইট নাও। আচ্ছা, শি ইয়া যেহেতু উই ওয়্যার টকিং অ্যাবাউট, আই ইউজ অ্যাম্বার আইটি, উইয়ার টকিং অ্যাবাউট ক্লোথ শেমিং, এন্ড মুন্সি ভাই একটা ইন্টারেস্টিং পয়েন্ট রেজ করছে, বলছে আমাকে গতকাল কি এলাকার হুজুর অনেক কথা শোনাইছে কারণ আমার টি শার্ট নারুটোর মাথা ছিল। ফার্স্ট অফ অল, ওয়াই আর ইউ গোয়িং আউট মুন্সি ভাই? দিস ইজ দ্য, ডোন্ট গো আউট, স্টে হোম, বাই দ্য ফাক আর ইউ গোয়িং আউট ইন দ্য ফার্স্ট প্লেস? এই জন্য হচ্ছে আমি তোমাকে এখন শেম করবো। আর তারপর এভরিওয়ান ইজ শাওন ভাই মাল্টিপল টাইম থ্যাংক ইউ জানাইছে, সে বলছে যে আল ক্রাই রাইট নাও, থ্যাংক ইউ। আর হচ্ছে আরে তোমার ফিয়ন্সে আছে আমাদের সাথে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আই ফরগট টু, আই ওয়ান্টেড টু স্টার্ট অফ দিস লাইভ উইন কংগ্রেচুলেটিং ইউ অন দি এনগেজমেন্ট, লাইক কংগ্রেচুলেশন অন দি এনগেজমেন্ট। আই নো আই এম ভেরি স্কেপটিক অ্যাবাউট দিস থিংস, বাট ওই তো একটা কথা কি, লাইক সিইং ইউ সো হ্যাপি, আই ডোন্ট নো ইফ দোজ, মানে আমার কাছে আর কি, মানে বেসিক্যালি দোজ স্মাইলস সিম জেনুইন, হ্যাঁ আমার কাছে অ্যাট লিস্ট মনে হয়েছে। এন্ড আমি আই ডোন্ট নো ইফ ইউ নোটিস অর নট, যে হচ্ছে মানে আমি হচ্ছে আই ডোন্ট লাইক দ্যাট মাচ স্টাফ অন ইনস্টাগ্রাম, বাট আই লাইক অল অফ ইউর পিকচার্স,
because they made me Yes, and happy you put seeing a you care happy. react. Huh? You put a care react on my photo. I was like, oh my Yeah. god, Shams Mohsin has. So, আচ্ছা এটার ব্যাক এটার ব্যাকগ্রাউন্ড টক আমি দিয়ে দিই যেন মানুষজন জানতে পারে। সো ওয়েন এভরিথিং ওয়াজ ফাইনালাইজ যে ওকে দে আর কামিং ফর পাঞ্চিনি 18 তারিখে, সো আই লেট অল মাই ফেভারিট পিপল নো, অ্যান্ড রিদ ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট পার্সনস। লাইক আই উড রিয়েলি, আই ডোন্ট নো, সো আই উড রিয়েলি টার্ন টু হিম ইফ আই এভার ফেসড এনি মোরাল ডিলেমা বা এরকম কিছু আর সামথিং। সো আই রিয়েলি অ্যাডোর দিস কিড। সো আই আই সেড হিম আই সেড টু হিম যে আই এম গেটিং ম্যারিড, হ্যাঁ। অ্যান্ড দেন হোয়াট রিদ রিপ্লাইজ ইজ দ্যাট কি যেন 7 out of 10 ম্যারেজেস এন্ড ইন ডিভোর্স, হ্যাঁ। Like, Reed, seriously, you need to up your game, man. Why would you tell that to anybody who's just about to get married? মানে আমি বলে বলেছে যে ওকে ফাইন আই নো, হ্যাঁ ঠিক আছে, বাট এই জায়গায় আর কেউ হইলে তোকে বেয়াদব টেয়াদব বলে দে উড লাইক লিটারেলি ইয়েই করে দিত আর কি, ব্লকই করে দিত। হ্যাঁ, আমার তো আমার তো মানে আচ্ছা অপূর্ব, আমার ইন্টারনেট জঘন্য। ইউ রিয়েলি নিড টু বি দ্য প্যাট্রিয়ার্কাল ম্যান, এন্ড ইউ রিয়েলি নিড টু গিভ মি আ গুড রাউটার, গুড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, না হলে আর হবে না। দেয়ার মানে আই উড লাইক টু মেক আ মফস্বল জোক হিয়ার, ওকে যে এভরিবডি ওই তো সে মফস্বল জোক, ইনসার্ট মফস্বল জোক। হ্যাঁ আচ্ছা, এই মুন্সিবার বাসাই নাকি হুজুর আইসা পড়ছে? হোলি শিট, আই উড নট ওয়ান্ট টু লিভ ইন দ্যাট বাসা যেখানে ধূপধাপ হুজুর আইসা পড়ে। মানে স্পেশালি মি, আই উড গেট বুচার্ড। না শুনো, আরো একটা ব্যাপার আছে তোমার সাথে এরকম, মানে আর দ্য ফানি থিং ইজ, এই মানে আমার হচ্ছে তোমার মানে এই তোমার সাথে কথা বলতে একটা মজা লাগে, কারণ হচ্ছে আই গেট টু সে সাম রিয়েলি অফেন্সিভ স্টাফ এন্ড গেট ইউর রিয়াকশন আউট অফ ইট। হ্যাঁ, এই জিনিসটা আমার অনেক ভাল লাগে। হ্যাঁ, আই ডোন্ট নো ওয়াই, হ্যাঁ দিস সিমস এক্সট্রিমলি ফানি টু মি। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে আরো, ইন মোস্ট কেসেস ইউ ডোন্ট গেট দ্য জোক। হ্যাঁ, আমি হচ্ছে দেখা যায় যে মোস্ট কেসেস একটা জোক করি, তারপর হচ্ছে তুমি হচ্ছে কনফিউজ হয়ে যাও যে আচ্ছা এটা কি হইলো, তারপর হচ্ছে সিরিয়াস সিরিয়াস অ্যান্সার দেওয়া শুরু করো যে হ্যাঁ এটা তো এই কারণে এবং এইটা হয়েছে। আমি লাইক জোক, দ্যাট ওয়াজ এ জোক, I think in most cases I understand that you're making a joke, but this is my coping with my that was funny and I need to back with more funnier response, but I need to like you know intimidate you, তখন I go into my nerd phase যে ওকে ফাইন আমি তো বুঝছি না এটার মানে কি, এটাকে তো তুই এভাবে বলতে পারিস না এন্ড এভরিথিং। যেমন কিছুক্ষণ আগে ইউ হ্যাড পোস্টেড অন সাইদুল আবরারস কমেন্ট পোস্ট, সরি, যেটা যেটা খুবই লেম ছিল রিদ, আই মিন হি ওয়াজ টকিং অন বিহাফ অফ দ্য পিপল যারা আসলে সাবস্ক্রিপশন নিতে পারবে না। আর হ্যাঁ, হিম ইউজিং অ্যান আইফোন ডাজেন্ট রিয়েলি চেঞ্জ এনিথিং, অ্যান্ড হি হিমসেলফ ক্যান নট ইভেন পে ফর থিংস বিকজ এখন ধীরে ধীরে সাবস্ক্রিপশন অ্যামাউন্ট ইজ গোয়িং রিয়েলি হাই। হ্যাঁ, আই নো সাইদুল আবরার সিন্স ক্লাস 4। অলরাইট, সাইদুল দ্য অ্যামাউন্ট অফ গ্যাজেট দ্যাট গাই হ্যাজ ইন ইজ হাউস, হ্যাঁ দ্য অ্যামাউন্ট অফ গ্যাজেট দ্যাট গাই হ্যাজ ইন ইজ হাউস, দ্য কম্পিউটার দ্যাট হি ইউজেস, দ্য ফাকিং শিট টন অফ ক্যামেরাস দ্যাট হি হ্যাজ। হ্যাঁ, আমি আর মি অ্যান্ড শাহেদ উই ইউজ টু অলওয়েজ মানে কমপ্লেইন দ্যাট হাউ মাচ রিচ দিস মাদার ফাকার ওয়াজ। শুনো, আই নো ওয়ার হিজ ফাদার ওয়ার্কস, ঠিক আছে, আই নো হাউ মাচ মানি ইজ হি ফাকিং, মানে অ্যাট লিস্ট ওর পৈতৃক সম্পত্তি যে আছে এটুকু আমি জানি। হিয়ার হিয়ার দ্য থিং ইজ দ্যাট শুডন্ট বি অ্যান ইস্যু, বিকজ ওয়েন হি ইজ চুজিং টু টক অ্যাবাউট দ্য পিপল, ইউ ক্যান নট ডোন্ট গিভ আ শিট, ইউ ক্যান নট রিয়েলি শেম হিম ফর হ্যাভিং অ্যান আইফোন অর সামথিং। মেবি মেবি আই এম নট শেমিং হিম, আই এম নট শেমিং হিম, I would have felt shamed. I would really have felt shamed if you had posted something like that on my comment. Je ha nijer to macbook ache je karone ekhon manush manusher jonno bhabte pachhen everything ar ki. I would have really felt very ashamed ar ki. Or or ki or amar kotha ra hocche je ha mane egular access amader kome jacche. Ha, like first of all
পিপল মানে মানুষ যারা হচ্ছে তোমার অ্যাড ব্লকার অফ করে মানে অ্যাড ব্লকার অন রাখতে জানে, হ্যাঁ অ্যাড ব্লকার অন করলেই সাধারণত সাবস্ক্রিপশন ইয়া করে। আর হচ্ছে তোমার মানে সাবস্ক্রিপশন বেসড মডেলটা হওয়ার কারণ হচ্ছে পিপল আর মানে শিফটিং মোর অ্যান্ড মোর টুয়ার্ডস মানে ইয়া কি বলবো ইন্টারনেট মিডিয়ামস আদার দেন মানে রিয়েল লাইফ মিডিয়ামস থেকে। তো হচ্ছে তোমার এখন তো ইয়াও এসে হচ্ছে এই কি বলে প্রথম আলো, ইউ ডোন্ট গেট টু রিড দ্য অনলাইন ই পেপার এনিমোর মানে ইয়াতে ফ্রি। তো হচ্ছে বেসিক্যালি ইউ হ্যাভ টু পে আ সাবস্ক্রিপশন কস্ট ফর মানে আ লট অফ ইয়া। এখন একটা জিনিস হইতে পারে যে দে কুড ব্যান্ড আপ, হ্যাঁ আর হচ্ছে মানে এই জিনিসটার অ্যাক্সেস কমে যায় এই কথাটা আমি আসলে কি বলবো মানে হ্যাঁ হয়তো রিডার্স দের ক্ষেত্রে কিছু কিছু, অ্যান্ড আই থিঙ্ক দ্য বিগ নিউজ পেপার্স হ্যাভ দিস ইন মাইন্ড যে ওরা কিছু কিছু আর্টিকেলস দে পুট আউট ফর ফ্রি, ইউ জাস্ট নিড টু ডিসেবল ইউর অ্যাড ব্লকার অ্যান্ড তাইলে পরেই হয়। অ্যান্ড তাছাড়াও হচ্ছে লাইক লেটস লিসন, এখন দ্য অ্যামাউন্ট অফ ইনফরমেশন দ্যাটস ফ্লোয়িং থ্রু দ্য কালেকটিভ কনসিয়াসনেস অফ দ্য 7.5 বিলিয়ন পিপল ইন দ্য প্ল্যানেট, হ্যাঁ ইট হ্যাজ নেভার হ্যাপেন বিফোর। এই পরিমাণে ইনফরমেশন যাওয়া আসা এর আগে কখনো করেনি কোনো দিন না। লাইক তোমার এভরিডে ইজ গ্রোয়িং এভরিডে, মানে তোমার এই মিডিয়ামটা আরো আরো মোর এন্ড মোর গ্রো করতেছে। সো আমার মানে আর শুনো প্রবলেমটা ও যেটা বলছে, হ্যাঁ ওর ওর স্টেক হোল্ডার এর ইয়াটা কি, হি ইজ জাস্ট পোস্টিং হিজ থটস, তাই না? ওর কথাটা হচ্ছে ও জাস্ট পোস্টিং হিজ থটস, নো ওয়ান ইজ গোনা ফাকিং রিড দ্যাট বাংলা হোয়াট এভার দ্য ফাক হি রোড, আই ডোন্ট ইভেন রিমেম্বার হোয়াট হি রোড। আই জাস্ট ওয়ান্টেড টু মানে আমার জাস্ট মনে হয়েছে যে শুনো আমি একটা বক্সিং অ্যানালজি ইউজ করি, হ্যাঁ বক্সিং অ্যানালজি, বক্সিং এ হচ্ছে এনি ফাইটিং সিকোয়েন্স এ তুমি হচ্ছে UFC যদি দেখো যখন হচ্ছে একটা জায়গা ফাঁকা পাওয়া যায় ওই জায়গাটাকে পকেট বলে, হ্যাঁ তো হচ্ছে তোমার মানে ওয়েন ইউর মানে জ্যাবিং অ্যান্ড ইউর ডিফেন্ডিং ইউর সেলফ, তারপর হচ্ছে তোমার সবসময়ই তোমার অপোজিশন ট্রাই করে যে তোমার পকেটটা কোথায় আছে, হ্যাঁ কোন জায়গাটায় তুমি হচ্ছে উইক, কোন জায়গাটা থেকে তোমার পাঞ্চটা ল্যান্ড করানো যাবে, বিকজ ইন মোস্ট কেসেস ইফ ইউর ল্যান্ডিং পাঞ্চেস হিয়ার দ্যাট ডাজেন্ট মিন শিট, হ্যাঁ সো হচ্ছে তোমার ওই পকেটটা খুঁজে। সো আমি ইন আই ডোন্ট নো কেন বাট আমার হচ্ছে আই হ্যাভ গ্রোন আপ ইন দিস এনভায়রনমেন্ট যেখানে হচ্ছে আই আই ওয়াজ কনস্ট্যান্টলি ব্যাশড, হ্যাঁ এখন সিন্স আমার হচ্ছে এই আচ্ছা আমি হচ্ছে কমেন্ট গুলো পরে পড়বো না, আমি বেশ একটা ফানি কমেন্ট দেখে হাসছি, যাই হোক। তো হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে এই আমি হচ্ছে অ্যাজ আ আমার আই থিঙ্ক এন্টার কমেডিক সেন্সটাও গ্রো করছে এখান থেকে, কারণ আই আই ওয়েন্ট টু আ স্কুল অ্যান্ড আই লিভড ইন আ হাউস হোল্ড যেখানে হচ্ছে আই ওয়াজ কনস্ট্যান্টলি মানে তোমার কি বলবো আমার মানে আই ওয়াজেন্ট সিন্স আমার পডকাস্ট হচ্ছে আমার থেরাপি সেশন অ্যাপারেন্টলি, হ্যাঁ প্রত্যেকবার হচ্ছে আমার গেস্ট আসে আর আমি গেস্টের কাছে এসে আমার চাইল্ডহুড ট্রমা নিয়ে খ্যান খ্যান করি। সো হচ্ছে তোমার বেসিক্যালি আই কাইন্ড বিহেভিয়ার ওয়াজ ইজ still is not something that I মানে get on a regular basis. আচ্ছা তোমাকে দেখা যাচ্ছে না, is something wrong, আচ্ছা you're back again, আচ্ছা যাই হোক। তো basically কই are you there? I think Kanika Apu is disconnected because of her internet, or am I disconnected? আচ্ছা না, I'm not disconnected, I'm connected. আচ্ছা অনিকা বুশরপ আই থিঙ্ক শি ইজ হ্যাভিং টেকনিক্যাল ইস্যুস, ওকে আই'ল কন্টিনিউ দ্য কনভারসেশন। আর আমি একটু কমেন্ট পড়ি সিন্স অনিকা বুশ নট হিয়ার এনি মোর আসা পর্যন্ত। শাওন ভাইকে মিমি একটা গান ডেডিকেট করছে, রিদ আর ইউ ওকে বয়, আই ওয়াজ কনসার্ন উইথ ইউ, কনসার্ন উইথ মি অ্যাবাউট হোয়াট, এনিথিং ইউর কনসার্ন উইথ মি প্লিজ ইনবক্স মি, আমি হচ্ছে সব মেসেজে রিপ্লাই দিই সবসময়, নট আনলেস আই এম স্লিপিং। আচ্ছা অপূর্ব ভাই বলছেন যে প্লিজ ডু দ্য মফস্বল জোক, দ্য মফস্বল জোক ওয়াজ জাস্ট হি লিভস ইন আ মফস্বল, দ্যাটস হোয়াই শি হ্যাজ আ শিটি ইন্টারনেট কানেকশন, ইট ওয়াজ নট আ ভেরি গুড জোক, যাই হোক। শাওন ভাই বলছে কনসার্ন ফর ইউ, অপূর্ব ভাই বলছে আনিকা চামেদে বলে দিল আনিকা একটা ম্যাকবুক আছে, আই ডিডন্ট নো দ্যাট, আই ডিডন্ট নো দ্যাট আনিকা আপু হ্যাড আ ম্যাকবুক। তো হচ্ছে মিম বলছে ফাইট ফাইট ফাইট, ইয়াস উই আর গোয়িং টু ফাইট, সিন্স আনিকা আপু ইজ ইনভলভড wherever Anika Bhushan and Shamsul Hossain Reed are involved in the same room, I think there is going to be a fight. তারপর হচ্ছে আনিকা একটা ম্যাকবুক পাইছে তো তো এখন এসব বলতেছে। আচ্ছা আমি আই থট আই অ্যাকচুয়ালি থট যে আনিকা আপু হচ্ছে ম্যাকবুকের কথা বলতেছে বিকজ শি ওয়াজেন্ট রিলি মানে মানে এমনি বলতেছে যে ম্যাকবুক হচ্ছে একটা থিং মানে ম্যাকবুকে ইয়া লেখাটা ইজ এ উইয়ার্ড থিং অ্যান্ড হোয়াট নট, কিন্তু সে যে আসলেই ম্যাকবুক পাইছে তো আমিও জানতাম না, হোলি শিট।
মানে এটা তো আমি আরো বেশি 3-4 বার বলে ফেললাম। আনিকা আপু কমেন্ট করছে জেলাস গিয়ে যাচ্ছে, আনিকা আপু কি ফেরত আসছে আই থিঙ্ক। আর লাস্ট যেটা কমেন্টটা দেখে হাসছিলাম, অপূর্ব ভাই বলছে যে রিত কি জোরোগেন দেখে নাকি। অফকোর্স পাকিয়াস আমি জোরোগেন দেখি এবং জোরোগেন ইজ ওয়ান অফ মাই ফেভারিট ইউএফসি কমেন্টেটর, আমি হচ্ছে অনেক ভালো লাগে। আমার নেট কানেকশন ওয়াজ শিটি এএফ, আমার নেট কানেকশন ওয়াজ শিটি এএফ, যে কারণে আই হ্যাড টু একবারে। হ্যাঁ আচ্ছা, হোয়াট ওয়াজ আই টকিং অ্যাবাউট, ও হ্যাঁ, সো এন্টায়ার ইয়াটা হচ্ছে কি, হ্যাঁ আমি কিছু শুনতে পাইনি, বাট জাস্ট টেল মি দ্য জিস্ট, নট আ প্রবলেম, আমি কিছু শুনতে পাইনি। প্যারা নেই, শুনো, মাই শো গোজ অন ফর ইভেন 3 আওয়ার্স, সো দেয়ার ইজ নো, মানে না শুনতে পাইলে কোনো সমস্যা নেই, ইট হ্যাজ অনলি বিন 40 মিনিটস, উইল টক অ্যাবাউট দিস লট মোর, কোনো প্যারা নেই। If you watched any of my মানে ইয়া তাহলে পরে দেখবা যে মানে ইট 2 আওয়ার ম্যাক্স, 2 আওয়ার প্লাস ইজ নর্মাল। হ্যাঁ আচ্ছা, অপূর্ব ভাই বলছে জোড়াগান জিন্দাবাদ, ইয়েস অপূর্ব ভাই। আর দুর্জয় বলছে মামা গান গা দোস্ত, তোর জন্য পার্সোনালি গাবো এখানে না, তোর সাথে যেদিন দেখা হবে তখন তোকে গান গেয়ে শোনাবো। হ্যাঁ গান গাইবো, পয়সা দিলে গান গাইবো, আর্ট তো ফ্রিতে দেয়া যাবে না। আমি আবার এইসব আছে, এটা নিয়ে আল টক অ্যাবাউট দিস লেটার, আম পুটিং আ মানে কি বলবো পিন অন ইট অন আ লট অফ থিংস দ্যাট উই আর গোইং টু টক অ্যাবাউট ইন থ্রু আউট দিস লাইফ। এখন আমি হচ্ছে আমার ফিলোসফিটা বলি, ওয়াই আই কমেন্টেড মানে আব্রারের জিনিসে এরকম কিছু একটা, অর ওয়াই ডু আই কমেন্ট মানে অ্যাগ্রেসিভ থিংস দ্যাট আদার পিপল শেট। হ্যাঁ, বিকজ বেসিক্যালি লং স্টোরি শর্ট ইজ আই গ্রো আপ লাইক দিস। হ্যাঁ, আমি এমন একটা এনভায়রনমেন্টে, আমার স্কুল ছিল, কলেজ ছিল, মানে আমার স্কুল প্লাস বাসা কলেজ আছে, কলেজে আই ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়াজ কলেজ ম্যাটার্স দ্যাট মাচ, কারণ আমি মাত্র 1.5 বছর ওখানে থাকি। তো আমি 10 বছর যেই স্কুলটাই ছিলাম প্লাস আমার বাসায় যেরকম একটা এনভায়রনমেন্ট ছিল, দ্য এন্টায়ার থিং ইজ মানে ইউ হ্যাভ টু মানে কাইন্ড বিহেভিয়ার ইজ নট সামথিং দ্যাট ওয়াজ প্র্যাকটিসড ভেরি মাচ। হ্যাঁ, আমরা হচ্ছে মানে আমরা রাফ হাউস করেই বড় হয়েছি, ইটস লাইক মানে আমার কাজিনরা দের টু গাইজ, হ্যাঁ টু গাইজ কনস্ট্যান্টলি ব্যাশিং মি, কনস্ট্যান্টলি আমার গ্রামাটিক্যাল মিস্টেক ধরতেছে, অ্যান্ড মানে আমার আমার মানে হচ্ছে আই হ্যাড টু মানে ওই তো আই হ্যাড টু মেক শিওর যে আমার কোনো পকেট নাই, অ্যান্ড আমি হচ্ছে অ্যাট দ্য সেম টাইম মেক শিওর যে ওদের কোন জায়গায় পকেটটা আছে, আই হ্যাভ টু পুট দ্য পাঞ্চ ইন। তো হচ্ছে তোমার কনস্ট্যান্টলি ওই মেন্টালিটিতে বড় হইতে হইতে মানে আমার স্কুলে উই নেভার সেড, মানে এই যে আই থিঙ্ক ওয়ান অফ দ্য মেজর রিজন, ইউ নো দিস ভেরি ওয়েল, যে আই ডোন্ট টেক কমপ্লিমেন্টস ওয়েল। হ্যাঁ, আই থিঙ্ক ওয়েন এভার পিপল মানে কমপ্লিমেন্ট মি, আই থিঙ্ক দে আর লাইং, আই মানে আমার মাই ব্রেন জাস্ট রেজিস্টার্ড দে আর ফাকিং লাইং টু ইউ। হ্যাঁ, তো হচ্ছে বেসিক্যালি আই থিঙ্ক ওয়ান অফ দ্য মেজর রিজন বিকজ পিপল নেভার কমপ্লিমেন্টেড মি আনটিল ভেরি রিসেন্টলি। হ্যাঁ, মেবি ইন দ্য লাস্ট 3 to 4 or 4 to 5 years, compliment is not something that you learn, and compliment deya mane hocche mane ami dekhechi khyal korechi amader society te kauke compliment deya mane hocche either manush dhore ne je amake tel dicche kono sartho siddhir jonno, ar number 2 hocche na hole or kono bad intention ache ar ki mathe compliment deya jinish ta amader baba mara oitate used to na, amaderke to school college definitely shekhay na ar ki, je karone friend der moddhe charcha ta khubi kom ar ki. তো আর কি ওই তো মানে ব্যাপারটা হচ্ছে কি, ওই আরো একটা জিনিস, এই জিনিসগুলোকে আমি আসলে নট নেসেসারি খারাপ ভাবেও দেখি, মানে তোমার মানে এই ক্রিটিসিজম এন্ড এভরিথিং ওয়ান অফ দ্য মেইন রিজনস ওয়াই মানে আই হ্যাভ সার্টিন স্কিলস দ্যাট আই হ্যাভ ইজ বিকজ মানে আমি আমি আই ওয়াজ কনস্ট্যান্টলি মানে তোমার এই গ্রাইন্ডেড, মানে তোমার বারবার হচ্ছে আমাকে মানে আমাকে বাসা থেকে গ্রাইন্ড করা হয়েছে, আমাকে স্কুল থেকে গ্রাইন্ড করা হয়েছে, এন্ড আই হ্যাড টু আই টকড অ্যাবাউট দিস ইন ইন লাইক 2 or 3 episodes ago, আরেকটা আরেকজনের ইয়াতে, যে হচ্ছে তোমার বেসিক্যালি আমাদের হচ্ছে মানে আই উই হ্যাড টু পারফর্ম যেখানেই যাই, এটা হচ্ছে একটা মানে আমাদের স্কুলের একটা খুবই কমন ট্রেড ছিল যে তোমার ইফ ইউ ডিডেন্ট পারফর্ম ইন সামথিং তোমাকে হচ্ছে ব্যাশ করা হবে। হ্যাঁ, সেটা তোমার ফুটবল ইয়াতে হোক মানে ফুটবলের মাঠে হোক, আর হচ্ছে পড়াশোনায় হোক, আর অলিম্পিয়াডে হোক, আর সেটা যেখানেই হোক, তো হচ্ছে এইটার জন্য হচ্ছে ওই ব্যাশিং এর কালচারটা হচ্ছে এভাবে শুরু হয়েছে। তো ওই জিনিসটা আমি আবার ঘুর দেখি কি মানে তোমার চেকস এন্ড ব্যালেন্স বেসিক্যালি, তো বেসিক্যালি তোমার হোয়েন এভার ইউ আর সেইং সামথিং সামওয়ান ইজ গোয়িং টু মানে রিফিউট দ্যাট, ওটা নিয়ে আরো কিছু একটা বলবে। সো হচ্ছে ওয়েন ওয়েন আব্রার সেড দ্য সেড যে হচ্ছে ওর হচ্ছে এখন অনেক এটা নিয়ে একটা ওর কনসার্নের বিষয়, হ্যাঁ আমি লাইক মাদার ফাকার ইউ ডোন্ট নিড হোয়াট 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 তোর কিসের কনসার্ন হালারপুর, তোর যে পরিমাণ টাকা পয়সা আছে ছাড়া।
হ্যাঁ বল। এটা নিয়ে আই লাইক টু আমাকে আবার গেল, ক্যান ইউ না হিয়ার না মি না রিড? ইয়াস আই ক্যান হিয়ার ইউ, ইউ আর দেয়ার। ওকে ওকে, সো ছোট থেকে উই আর টট নট টু কমপ্লিমেন্ট কিন্তু কোনোভাবে। সো আমার আমার বাবা খুব কমপ্লিমেন্ট দিতেন মানুষকে, অ্যান্ড হি ইউজ টু কমপ্লিমেন্ট মি জেনারাসলি। মানে আমি একটা অঙ্ক, আমি ছোটবেলা থেকে অঙ্কে টেরিবল, আই হেট ম্যাথ। হ্যাঁ মানে আমার মনে হয় ম্যাথ পৃথিবী থেকে চলে যাওয়া উচিত। সো আমি যদি 16 আর 17 যোগ করে 33 হয়, তেত্রিশ এটা যদি আমি ঠিকঠাক তেত্রিশ লিখতে হ্যাঁ পারতাম, সরি হ্যাঁ মাই মাই ফাদার উড লাইক, পনেরো খুবই ষোলো ভালো হয়েছে আম্মু, ভেরি, ইউ আর ডুইং ভেরি গুড আর কি। হ্যাঁ তো এই জিনিসটা ইট ইট গট পাস অন টু মি। আই উড কমপ্লিমেন্ট পিপল, বাট ছোট থাকতে অ্যাজ আই ওয়াজ ভেরি ফ্যাট অ্যান্ড আই হ্যাড দিস বয়েশ হেয়ার কাট আর কি, আমার চুল তো অনেকদিন পর্যন্ত ইট ওয়াজ নট বড় আর কি, 6 পর্যন্ত আমার চুল এতটুকু ছিল। সো আচ্ছা গার্লস গার্লস অফ মাই এজ উড থিঙ্ক দ্যাট আই এম ট্রাইং টু ফ্ল্যাটার হার, যেন তারা হচ্ছে তাদের নোটস আমার সাথে শেয়ার করে আর কি। হ্যাঁ মানে এই যে এই চিন্তা, এটা একটা ক্লাস 1-এ পড়া বাচ্চা বা 2-এ পড়া বাচ্চা এই চিন্তাটা করছে যে ও আমাকে এই কমপ্লিমেন্টটা দিচ্ছে বিকজ ও আমার থেকে পড়ালেখার নোটস নিতে চায়, এটা যে কতটা ডিস্ট্রাকটিভ। এবং এই সময় এসে কিন্তু এখন আসলে আমরা কমপ্লিমেন্ট নিতে পারি না। আই মাইট লুক লাইক আ পার্সন যে কমপ্লিমেন্ট খুব ভালো মতো নেয়, বাট যখন কেউ সরাসরি আমাকে কোনো কমপ্লিমেন্ট দেয়, আমি থ্যাংক ইউ, নাইস, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, মানে এই যে কমপ্লিমেন্ট প্রসেসটা এত মুশকিল হয়ে গেছে। আর এই যে হ্যাঁ অ্যাবাউট দ্য পাঞ্চিং থিং দ্যাট ইউ সেইড আর কি, যে আমরা এক অন্যকে খোঁচা মেরে মেরে কথা বলতে বলতে তো অভ্যস্ত হয়ে গিয়েছি, আর আমি আমি আবার ওই প্রসেসটা থেকে বের হয়ে চলে এসেছি। আই রিয়েলি লাইক টু কমপ্লিমেন্ট পজিটিভলি, আমি চেষ্টা করি নেগেটিভলি কথাবার্তা না বলতে। সো মানুষজন যখন কোনো একটা কিছু নিয়ে আমাকে খোঁচা মারে, যেমন আমার ওজন নিয়ে যখন কেউ কথা বলে, যেহেতু তো বাড়ি থেকে থেকে ফুলে গেছি, মানে এটা স্কুল ফ্রেন্ড হোক, অনেকদিন পরে দেখা হচ্ছে, বা রাজশাহীর কোনো ফ্রেন্ড, এই এই কথাটা বলাই লাগবে, ইভেন ওয়েন দে নো অ্যান্ড আই হ্যাভ বিন ভেরি ভোকাল অ্যাবাউট মাই ডিজিজ। হ্যাঁ তারপরেও যখন এই কথাটা বলে, আই বিকেম অটোমেটিক্যালি ডিফেন্সিভ অ্যান্ড আই ফিল দ্য নিড টু সে সামথিং ওয়ে মোর রিভেঞ্জফুল অ্যান্ড হার্টফুল টু হেম অর হার, বাট আই ক্যান নট বিকজ আমার ব্রেন আসলে ওভাবে প্রসেসড হয় নাই যে আমি ওর একটা শর্টকামিং বা ল্যাকিং বের করে ওকেও পাঞ্চ করবো বা ওকেও পিঞ্চ করবো আর কি। বাট এই জিনিসগুলো খুব হার্টফুল হয়ে যায় দিন শেষে। একটা ফ্রেন্ডের গ্যাদারিং হয়, সেখানে পিপল ক্যান নট টক অ্যাবাউট এনিথিং এলস এক্সেপ্ট ফর কে মোটা হয়েছে, কে কালো হয়েছে, কে কত সুন্দর হয়েছে, কার কয়টা বয়ফ্রেন্ড আছে, কার বয়ফ্রেন্ডের টাকা কত, কে মেকআপ কত ভালো পারে। হ্যাঁ অ্যান্ড এগুলো বলে বলে যে একে অন্যকে পিঞ্চ করা বা একে অন্যকে একে অন্যের চেয়ে নিজেকে একটু বেটার পার্সন মনে করা আর কি, এই এই জিনিসটা এত বেশি হার্টফুল যে আই হ্যাভ স্টপ গোয়িং টু সাম ফ্রেন্ডস গ্যাদারিংস আর কি। মানে এটা এই পর্যায়ে চলে এসছে আমার কাছে। সো কমপ্লিমেন্টটা নেয়া বা নেগেটিভ আকারে না বলাটা আই থিঙ্ক ইটস ইটস ভেরি নেসেসারি আর কি। দ্যাটস আ মানে মানে দ্যাটস আ ওয়ে টু লুক এট ইট। মানে আমি আই সাপোর্ট অল দিস পজিটিভ স্টাফ, বাট ইয়া স্টিল মানে মানে এইখানে তোমার একটা মেজর জিনিস কি, যে তুমি দ্য রিজন ওয়াই ইউর থিঙ্কিং লাইক দিস ইজ বিকজ আই থিঙ্ক যে তোমার হচ্ছে ইউ ইউ হ্যাভ ব্রট ইউ আর ব্রট আপ ইন দিস এনভায়রনমেন্ট অফ যেখানে হচ্ছে তোমার মানে মানুষজন তোমাকে এই মানুষজন না অ্যাটলিস্ট ইউর ফাদার তোমাকে হচ্ছে অন এ রেগুলার বেসিস কমপ্লিমেন্ট দিয়েছে। তো হ্যাঁ সো মানে ওই ওই সিচুয়েশনটা আসলে তোমার ওই তো আমার কখনো ছিল না, লাইক মাই প্যারেন্টস রেয়ারলি এভার কমপ্লিমেন্টেড মি, আই দে স্টিল ডোন্ট। সো হচ্ছে মানে ওইখান থেকে ওই তোমার একটা ইয়াদ আসে আর কি, তোমার কি বলে মানে মাই ফাদার হ্যাড অলসো স্টপড কমপ্লিমেন্টিং মি আফটার ক্লাস 4 অর 5 আই থিঙ্ক, সিন্স দেন I don't think he has ever said well done or congratulations or you've done good to me আর কি। I think parents feel awkward as well complimenting their children because আমাদের parents এর মাইন্ডসেট আপ এটা, মানে যুগে যুগে এরকম হয়ে আসছে যে তুমি যদি তোমার সন্তানকে এই কথা বলো, সন্তান লাই পেয়ে যাবে বা মাথায় উঠে যাবে, and then he or she won't be able to move or he or she won't be able to develop আর কি। No, there is some truth to it কিন্তু আই থিঙ্ক ওয়ান অফ দ্য মেজর রিজনস আমি মানে দের ইজ ওয়ান থিং দ্যাট আই নো, মানে আমি হচ্ছে বলি যে হচ্ছে মানে সব সময় মানে আমি আই ওয়াজ যে কারণে হচ্ছে আই নেভার গেভ আ শিট অ্যাবাউট মাই সিজিপি অর এনিথিং। হ্যাঁ
যে কারণে হচ্ছে আমি পড়াশোনা তেমন একটা করে করি না, কারণ হচ্ছে মানে ফ্রম আ ভেরি নট ভেরি আর্লি এজ, বাট আমি হচ্ছে অনেক আগে থেকে একটা জিনিস মানে এখন অ্যাটলিস্ট এই পর্যন্ত একটা জিনিস বুঝি যে আই উইল বি সামওয়াট সাকসেসফুল। হ্যাঁ মানে নক অন উড অ্যান্ড হোয়াট নট ফর মানে নট জিংসিং এট অর এনিথিং, ফিঙ্গার্স ক্রস। বাট ওই তো কথা হচ্ছে যে মানে আই ডোন্ট আই থিঙ্ক আল আল বি মানে অ্যাজ মাচ এস মানে আমার এখন পর্যন্ত যতটুক আমি আই ডোন্ট কনসিডার মাই সেলফ মানে ভেরি সাকসেসফুল, বাট আই এম নট মানে কমপ্লিট পিস অফ শিট আর কি। মানে বেসিক্যালি আই হ্যাভ বিন মানে আই 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 হ্যাভ আ জব, আই পে ফর মাই মানে আই লাইক লাস্ট মান্থের অল অফ দ্য বিলস অফ মাই হাউস আই পে ফর ইট। হ্যাঁ আই ডিডন্ট ইভেন আস্ক মাই প্যারেন্টস অর এনিথিং। হ্যাঁ I just paid for them because I guess I think okay, it's fine. Kind of my you can turn your camera off because I'm going to congratulate you. I'm going to be very very happy because I know how it feels to entirely contribute in you know your family's livelihood and everything, and how you have done this or how you're doing this, it's really commendable. Karan তোরচে সিনিয়র সিনিয়র মানুষজন দে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ডুইং ইট, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেনি থিংস যেটা আমাদের দেশে আসলে শেখানোই হয় না। আমাদেরকে বলা হয় আরে বাবা মা করার কথা বাবা মা করবে, তোমার করার কি দরকার, আমরা তো বেঁচে আছি। বাট দেন ওয়েন ওয়ান ডে ফাদার অর মাদার কোনো একটা কারণে দে স্টপ অ্যান্ড ইউর ইন ডিপ শিট, ইউ ডোন্ট নো হোয়াট টু ডু, তুই জানিস না কাঁচা বাজার কি করে করতে হয়, হচ্ছে তোর ফ্যামিলির বাজারটা ঠিক কত ভাবে স্পেন্ড করলে তোর টাকা পয়সা চলে যাবে, তোর কত ইনকাম করতে হবে, ইউর লাইক ইন ডিপ শিট, সো ইউর ডুইং দিস এন্ড দ্যাট, দ্যাটস রিয়েলি ভেরি ভেরি প্রেজ ওয়ার্দি। আই মিন আই উড লাভ টু হ্যাভ আ সান লাইক ইউ। ওকে ইউ আর উইয়ার্ড উইথ কমপ্লিমেন্ট, আই এম গোয়িং টু স্টপ রাইট হিয়ার অ্যান্ড দেন ইউ ক্যান টক অ্যাবাউট এনিথিং এলস। ইয়ে আই ওয়াজ আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মানে ও মাই গড ইউ thrown me so off guard with these weird this whatever jai hok tomar hocche mane basically so with I don't like to think mane ami hocche I attest my mane yeah onek to ki amar success bol or whatever mane ami not to mane flex kora hoileo ektu kora hoy na mane I guess eta already flex hoye geche je I pay bills or whatever মানে বাট ওই তো মানে আম আই আই নো মাই ক্যাপাবিলিটিস। হ্যাঁ আর আমার মানে তুমি যেটা বললা তো আমার সিনিয়র আমি আমাদের ডিপার্টমেন্টের অনেকে আছে যারা হচ্ছে যে এই মানে হচ্ছে তোমার মানে কি বলবো যারা হচ্ছে ডিপার্টমেন্ট কি আমার সিনিয়র অনেক পরিচিত মানুষজনই আছে যারা হচ্ছে যাদের সিভি আমার ধারের কাছেও কিছু আসে না। হ্যাঁ সো বেসিক্যালি আমি হচ্ছে তোমার মানে এইটুক জানি যে মানে যতটুক আমার এখন পর্যন্ত ইয়া ইটস ইটস আ লট বিকজ অফ মাই থিক স্কিন। হ্যাঁ কারণ হচ্ছে আমি আমাকে আমাকে কথা শোনায় আর আমাকে হচ্ছে পুট ডাউন করে আমাকে মানে মানে ডিপ্রেশনে ফেলা ইজ ভেরি ভেরি হার্ড। মানে আই আই ওয়ন্ট সে ইটস ইম্পসিবল বিকজ আমি আমি আই ডোন্ট নো মানে ক্রিয়েটিভলি মানুষ মানে মানুষ ইন টার্মস অফ মানে বিইং রুড টু ইচ আদার পিপল ক্যান বি এক্সট্রিমলি ক্রিয়েটিভ। হ্যাঁ আর ইন ইন মানে আমাকে মানুষ কতভাবে হার্ট করতে পারে সেটা ইয়া, কিন্তু আমি জানি যে আই হ্যাভ আ ভেরি থিক স্কিন। হ্যাঁ আমার আমার মানে আমাকে কথা শুনাইলেও আমি হচ্ছে সেটাকে ফাইট অফ করতে পারি ভেরি মানে তোমার প্রোঅ্যাক্টিভলি, কারণ হচ্ছে আমার মধ্যে ওই ফায়ারটা আছে যে হচ্ছে আমি আমাকে মানে এইটা আমার মনে হয় আমার থিক স্কিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে দ্যাট বিকজ আই ওয়াজ মানে ইনসাল্টেড। আচ্ছা হোয়াই ডিড আই হিয়ার মাই সেলফ, because the video got opened আর কি সমস্যা নাই। আচ্ছা সো বেসিক্যালি হচ্ছে তোমার মানে আমি হচ্ছে এমন একটা ইয়াতে আমি হচ্ছে এই জিনিসটাকে ক্রেডিট দিই, কারণ এইটা এই কনস্ট্যান্ট ব্যাশিং অর কনস্ট্যান্ট পচানো এর কারণে হচ্ছে আমি আমার আমি একটা থিক স্কিনের একটা পজিশনে আসছি, এমন একটা জায়গায় আসছি যে হচ্ছে মানে ওই তো হোয়াট এভার আমি হচ্ছে এই জিনিসটা সবসময় বলি যে আমার হচ্ছে যখনই এই দেয়ালে পিঠ থেকে যায় তখনই হচ্ছে আমি আই ডু মাই বেস্ট। হ্যাঁ আই হ্যাভ ফর এভার এটা আমার জন্য সারা জীবন হয়েছে যে হচ্ছে আমার হচ্ছে যখনই একদম আর কোনো নো এর একটু গো আমি হচ্ছে আমি আর এক পাও পিছাতে পারতেছি না, আই কাম সুইং এন্ড আই সুইং সো হার্ড অ্যান্ড আই মানে আই ওভার অ্যাচিভ ইন লট অফ প্লেসেস। সো
আমার মনে হয় যে ওই মানে ওই জিনিসটা, এই যে তোমার ড্রাইভটা, হ্যাঁ এই ড্রাইভটা, যে তোমার একটা কথা হচ্ছে ইয়া বলছিল যে হচ্ছে তোমার এই যে মানে মানুষের ইউ শুডেন্ট কম্পেয়ার সাফারিং, বাট হচ্ছে তোমার একজন 10 ফিটে ডুবতেছে আর একজন 6 ফিটে ডুবতেছে, হ্যাঁ দুইজনই ডুবতেছে, কিন্তু তোমার 6 ফিটে ডোবার জন্য যতটুকু চেষ্টা করলে তাড়াতাড়ি উঠতে পারবে, 10 ফিটে ওঠার জন্য তার থেকে মানে 3-4 গুণ বেশি চেষ্টা করে তারপর উঠতে হবে। হ্যাঁ, সো আমি হচ্ছে মনে করি যে আমি 50 ফিটে ডুবলেও আই ক্যান কাম ব্যাক সুইমিং, হ্যাঁ অ্যাজ লং এজ আমার হচ্ছে ইয়া আছে, কারণ ওই যে ওই থিক স্কিন ইয়াটা মানে আমার, আমি গ্রো করছি, কারণ আমি হচ্ছে একটা মার্কেটিং এজেন্সিতে চাকরি করতাম তোমার হচ্ছে ফার্স্ট ইয়ারে, তো হচ্ছে তখন ইন দ্যাট প্লেস আমার হচ্ছে দিট ওয়াজ এ ভেরি টক্সিক ওয়ার্ক প্লেস, মানে প্রচন্ড প্রচন্ড টক্সিক একটা ওয়ার্ক প্লেস ছিল, এবং কনস্ট্যান্টলি আমাকে ব্যাশ করা হইতো, ইভেন দো আই ওয়াজ মানে আমাকে হচ্ছে মানে ইউ আর নট ডুইং দিস রাইট, ইউ আর নট ডুইং দ্যাট রাইট, তোমার এটা বাল, তুমি এটা পারো না, তুমি আসছো কেন, মানে হোয়াই ডিড ইউ ইভেন হায়ার ইউ, হাউ ডিড ইউ গেট হিয়ার, মানে আই ওয়াজ কনস্ট্যান্টলি মানে ব্যাশ, কিন্তু আমি হচ্ছে ওখানেও 6 মাস টিকছি, হ্যাঁ বিকজ আই নো যে আমার হচ্ছে আমার যখন ওয়েন আই নিড টু পারফর্ম তখন হচ্ছে নো ম্যাটার হোয়াট, মানে কিন্তু এখানে মানে আমি এই জিনিসটা আবার তোমার যে তুমি যে বললে না যে তোমার বাপ মা মনে করে যে লাইফ এ যাবে আর বেশি সফট হয়ে যাবে, আই নো পিপল, হ্যাঁ আই নো পিপল যাদেরকে হচ্ছে কথা শুনাইলে পরে তারা ভেঙে পড়বে, হ্যাঁ তাদেরকে কথা শুনাইলে তারা যে শুয়ে পড়বে, তারপর হচ্ছে 1 সপ্তাহ দাঁড়িয়ে পারবে না, দ্যাটস নট দ্য কেস ফর মি, বিকজ হচ্ছে আমি এই একটা এনভায়রনমেন্টে বড় হয়েছি, তো হচ্ছে আমার মনে হয় এট দ্য সেম টাইম হেলদি একটা মানে তোমার দেয়ার নিডস টু বি ওই যে গ্রে এরিয়া থাকা উচিত, বুঝছো না, মানে কমপ্লিটলি মানে 24 ঘন্টা ইনসাল্টের মধ্যে না, অথবা কমপ্লিটলি 24 ঘন্টা কমপ্লিমেন্টের ভিতরেও না, মানে হচ্ছে আমি হচ্ছে বলতে চাই যে দুইটাই হওয়া উচিত একটা মিক্সচারের সাথে, যে হচ্ছে যাতে এমন একটা পজিশনে বাচ্চাটা বা মানুষটা এমন ভাবে থাকে যাতে হচ্ছে সে মানে দে গ্রো আ থিক স্কিন। আই থিঙ্ক গর্ডন র্যামজি সেড ইট ওয়ান্স ইন ওয়ান অফ হিজ ভিডিওস, যে দ্য থিকার দ্য স্কিন দ্য মোর সাকসেসফুল ইউর গোয়িং টু বি, তো হচ্ছে মানে ইয়া আচ্ছা ঠিক আছে, আনি কাপুর আবার আই গেস ইন্টারনেট চলে গেছে, 19 জন ভিউয়ার, আচ্ছা 19 জন মানুষ আছেন, আপনাদের সবাইকে আমি ইমপ্লোর করব প্লিজ প্লিজ অন্নপূর্ণাতে গিয়ে কিছু টাকা পয়সা ডোনেট করেন, বিকাশ রকেট ব্যাংক ইনফরমেশন সবকিছু ডেসক্রিপশনে দেয়া আছে, প্লিজ 18 জন দেখতেছেন, এভরি ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ, ইভেন আপনি যদি 100 টাকাও পারেন 200 টাকাও পারেন, প্লিজ প্লিজ গো অ্যান্ড ডোনেট সাম মানি টু অন্নপূর্ণা। হ্যাঁ আনি কাপুর, আমি যেটা বলছিলাম আর কি, ইয়েস ইউর পয়েন্ট ইজ ভেরি ভ্যালিড, মানে মাই মাদার অলসো সেজ দ্য সেম আর কি, বা আমিও কিছু কিছু জায়গায় যেরকম আই নো পিপল হু ইফ নট প্রোভাইডেড দি এক্স্যাক্ট থিং দ্যাট দে হ্যাভ বিন ব্রট আপ উইথ অর দে আর কাস্টম টু, দে উইল ফল অ্যা পার্ট, বাট আই এম সাম ওয়ান হু ক্যান ডু উইথ এনিথিং, মানে আমি ফার্মগেটের সবচেয়ে ডিসগাস্টিং হোস্টেলে থাকছি যেখানে মলমূত্র লিটারেলি ভেসে ভেসে ফ্লাট করে রুম পর্যন্ত চলে আসতো, অ্যান্ড আই হ্যাভ হ্যাড দ্য লাক্সারি টু স্টে ইন সাতি মার্চ ভবন অ্যাজ ওয়েল, উইচ ইজ নট দ্যাট মাচ ক্লিন বাট ইট হ্যাজ হাই কমোড, ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে স্ট্যাটাস মোতাবেক আমি সবচেয়ে লাক্সারিয়াস হোস্টেলে থাকি আর কি, সো আই হ্যাভ বিন বর্ন অ্যান্ড ব্রট আপ ইন সাচ ওয়ে, যেটা আসলে আমি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবো আই থিঙ্ক, আমার অনেক প্যারা হবে, যেমন আই রিয়েলি ডোন্ট লাইক ভিলেজ, আমার গ্রামে থাকতে ভালো লাগে না, বাট আই উইল পুট আপ উইথ ইট, আই নো সাম পিপল যারা পারবে না, সো সিমিলারলি তোর এই কেসটাতে যে অ্যাজ ইউর পেরেন্টস ডিডন্ট কমপ্লিমেন্ট ইউ এনাফ, ওর মাথায় উঠে যাবে বা লাইফ পেয়ে যাবে এটা মনে করে দিই ডিডন্ট, সো ইউ বিকেম লাইক দিস থিক অ্যান্ড এভরিথিং, বাট আমার কথা হচ্ছে প্যারেন্টিং যদি মানে প্রপার অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট হয় you can be friendly, you can give as much compliment as you want and still you can teach your kid to be confident so that no one can break him or her ar ki ha so amar mone hoy it's all in the parenting I have known many people jara hocche jader ke erokom strong way te hocche parent ra raise koreche ar ki tara onek shokto anything doesn't bother them but at the end of the day tader mental sphere e je porimane biporjoy hoyeche tokhon ami bhabi je ashole ki din duniyar jonno shokto hoata is really worth it jekhane bhitore you are crumbling into pieces ar ki baire you are all defensive and your skin is thick but bhitore you are having all the time this anxiety this mental stress je maybe I'm not good enough keno amake boklo but why do I have to put up with this misery shob shomoy ar ki
সো ওই মানে নিজের মানসিক ক্ষয় করে, মানসিক স্থিতি ক্ষয় করে আসলে থিক স্কিন হওয়াটা ইফ ইটস রিয়েলি ওয়ার্থ ইট অর নট, এটা এটা আমি এই প্যান্ডেমিকে আমার চিন্তা আর কি। এর আগে আমার কখনো এই চিন্তাটা মাথায় আসেনি। তো নিজে বাবা মা হলে হয়তো বুঝতে পারবো যে কোনটা আসলে ওই সময় অ্যাপ্রোপ্রিয়েট। অ্যান্ড আই অলসো বিলিভ দ্যাট প্যারেন্টিং ইজ লাইক এনি আদার স্কিল আর কি, মানে ইউ নেভার লার্ন প্যারেন্টিং। প্যারেন্টিং শেখার কিন্তু কোনো ইনস্টিটিউশন নাই, বা ইউ ক্যান নেভার পাস ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেও আর কি। ইটস সামথিং আই থিঙ্ক ইটস ইম্প্রম্পটু, মানে নিজের বডিকে আমরা যেভাবে ডিসকভার করি, উইল লার্ন যে আচ্ছা কখন দ্য বাথরুম কলিং আস, কখন আমাদের ক্ষুধা লাগছে। আই থিঙ্ক উই জাস্ট আর কি, হ্যাঁ আপুর আমরা নিজে বাবা মা হবো না, নো ওয়ারি, এটা জাস্ট এমনি বলেছি আর কি। সো হ্যাঁ, তো আমার মনে হয় যে সফট স্কিল এইরকমই আর কি, যে নিজে নিজে শেখার মতো কিছু না, বাবা মাদেরও আসলে বা আমাদের কিছু স্ল্যাক কাট করা উচিত। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওইটাই আর কি, যে জাস্ট বিকজ ইউর প্যারেন্টস ডিডন্ট কমপ্লিমেন্ট ইউ অ্যান্ড ইউ আর রিয়েলি থিক স্কিন, ইউ আর কনফিডেন্ট ইনাফ ফর দ্য ওয়ার্ল্ড, ইউ ক্যান সার্ভাইভ, ডাজ দ্যাট মিন দ্যাট ইউর মেন্টালি অ্যাট আ ভেরি গুড প্লেস, ডাজ দ্যাট মিন দ্যাট ইউ ডু নট ওয়ান্ট টু কিল ইউর সেলফ এভরি ডে, নো, সো হোয়াটস দ্য ডিল? না, সো ইয়া আই গেট ইউর পয়েন্ট। আমি বলছি না যে মানে ইউ শুড প্যারেন্ট, মানে এনিওয়ান শুড প্যারেন্ট দেয়ার কিডস অ্যাজ আই ওয়াজ ব্রট আপ। হ্যাঁ, আমি জাস্ট বলতেছি লাইক আমি জাস্ট আই ওয়াজ অপোজিং এই জিনিসটা, যে হচ্ছে আই থিঙ্ক মানে ওই তো ব্যাপারটা হচ্ছে উই হ্যাভ টু সি বোথ সাইড অফ দ্য কয়েন, রাইট? তো হচ্ছে আমি হচ্ছে এই জন্যই অপোজিট সাইড অফ দ্য কয়েন আনলাম এখানে, কারণ হচ্ছে তুমি বলতেছিলা যে টু কমপ্লিমেন্ট পিপল অ্যান্ড টু হ্যাভ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট এট দ্য সেম টাইম, আই গেস ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল টু হচ্ছে তোমার মানে লেট পিপল নো যে মানে ব্রিং কিডস আপ ইনটু মানে এমন একটা অবস্থায় যাতে করে তারা এইটাও বুঝে যে ওয়ার্ল্ড ইজ নট গোয়িং টু বি ফেয়ার টু ইউ, নট এভরিওয়ান ইজ গোয়িং টু বি নাইস টু ইউ। হ্যাঁ, অ্যান্ড আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ দেয়ার, যে হচ্ছে মানে তুমি যে বললা যে অনেকেই হচ্ছে মানে অনেক ইমোশনাল টার্মোয়েল এর মধ্যে দিয়ে যায়, আই মাই সেলফ গো থ্রু দোজ থিংস। আমি তোমাকে যেটা বললাম না যে ইউ কনসিস্টেন্টলি থিঙ্ক দ্যাট ইউর গুড এনাফ, I never think of good enough. Hello? I guess your internet is gone again. Or না আছে, you're moving. হ্যাঁ? I can hear you, don't worry. হ্যাঁ হ্যাঁ, না তুমি কি বলছিলে? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I can hear you. তুমি কিছু বলতে নিছিলা, আমি আই থট ইউ ওয়াজ অ্যাবাউট টু সে সামথিং, দ্যাটস হোয়াই আই স্টপ। হ্যাঁ, আমি 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 বলতে নিয়েছিলাম যে এক্স্যাক্টলি মানে জাস্ট বিকজ ইউ আর থিক স্কিন, ডাজ দিস মিন দ্যাট ইউ আর ইন আ ভেরি মেন্টালি স্টেবল প্লেস আর কি? ইউ আর নট, রাইট? আই এম নট, ইউ সাফার থ্রু দ্যাট থিং, যে আম আই রিয়েলি গুড এনাফ অর নট? পার্সোনালি আই এম নট ইন আ ভেরি গুড প্লেস মেন্টালি। হ্যাঁ, মানে মানে আমার হচ্ছে মানে আমি হচ্ছে এই জিনিসটা কি যে তোমার মানে আমি হচ্ছে কনসিস্টেন্টলি এই জিনিসটা কে মানে তোমার ফাইট করে করে ইয়া করছি। আমার কথা হচ্ছে যে ওই মানে আমাকে আমি হচ্ছে দিস ইজ মাই মেন্টালিটি, আর আমি চাই না এভাবে কেউ চিন্তা করুক। অনেস্টলি আই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ান টু বি ইন মাই হেড স্পেস, বিকজ মাই হেড মানে আমি আমাকে এটা মানে আমার ক্লোজ ফ্রেন্ডরা বলে, হ্যাঁ, যে হচ্ছে মানে মানে মাই হেড ইজ আ ভেরি ভেরি ডার্ক প্লেস, ইনসাইড অফ মাই হেড, মাই ইনসাইড অফ মাই মাইন্ড ইজ আ ভেরি ভেরি মানে ইটস নট আ ভেরি আই উডেন্ট ওয়ান্ট এনি ওয়ান টু বি ইন মাই হেড স্পেস অনেস্টলি। মানে আমি আমার মানে লেজিট হয়তো আমার সবচেয়ে যাদের যাদেরকে আমি অনেক অপছন্দ করি, হ্যাঁ মানে অনেক অপছন্দ করি মানে মানে মনে করি যে তারা কমপ্লিট গার্বেজ হিউম্যান বিং, হয়তো তাদেরকে আমি ভাববো যে আচ্ছা তাদের মেবি আমার হেড স্পেসে থাকা উচিত, কিন্তু তাছাড়া আমি হচ্ছে ইন মোস্ট কেসেস আই ডোন্ট ওয়ান্ট পিপল টু বি ইন মাই হেড স্পেস, বিকজ ইটস নট আ ভেরি নাইস প্লেস টু বি। হ্যাঁ, কনস্ট্যান্টলি জাস্ট মানে জাজিং ইউর সেলফ অ্যান্ড নট সেইং দ্যাট ইউ আর গুড এনাফ টু মানে টু ইউর সেলফ কনস্ট্যান্টলি ওভার অ্যান্ড ওভার অ্যাগেন, হ্যাঁ, তখন হচ্ছে তোমার মানে মানে ওই তো আমার আমার ব্যাপারটা হয়েছে যে আমি এখন এমন একটা পজিশনে আসছি, আমি হচ্ছে নিজেকে বলি খালি যে ইউ আর নট গুড এনাফ, বাট দ্যাট ডাজেন্ট ফাকিং ম্যাটার, ইউ হ্যাভ টু গো অন। হ্যাঁ, it doesn't matter if you're good enough or not, tomar ekhon jaite hobe, tomar ekhon kaaj ta korte hobe, you have to get it fucking done, it doesn't matter,
nothing else matters. So you just have to work through it, work through your pain, work through your mental health. I mean, I was মানে তোমার এই যে মানে মাই গার্লফ্রেন্ড টোল্ড মি গতকালকে না আজকে হচ্ছে মানে জিজ্ঞেস করছে যে আসমি যে কেমন আছো, হ্যাঁ বেসিক্যালি যে আমি এন্ড আই অ্যানসার্ড যে হচ্ছে আই ডোন্ট থিঙ্ক আই এম এভার গোয়িং টু বি হ্যাপি অ্যাগেন, হ্যাঁ এন্ড মানে আমি আমি অনেস্টলি ইন অল অনেস্টলি মানে আমার আই ডোন্ট থিঙ্ক মানে আমি হচ্ছে মানে আমার এমন একটা অবস্থা আসছে মানসিক ভাবে যে আই ডোন্ট থিঙ্ক আই ডিজার্ভ টু বি হ্যাপি, হ্যাঁ আর তো হচ্ছে আই ডোন্ট থিঙ্ক আই এম গোয়িং টু বি হ্যাপি, হ্যাঁ মানে মানে কথাটা হচ্ছে যে আমার হচ্ছে I have this thing which kind of makes me believe that happiness is not permanent for me. That is why if I become happy regarding one thing tonight, I'm going to realize or explore that tomorrow. The same thing, you know, brought me misery. The same thing brought me the darkest hours, sadness. Jeta ashole hocche ami eta niye khushi na hole hoto na. Mane I'm too scared to be happy. So I don't know if you ever feel like that. Yeah, I do. I think মানে আরো আরো একটা জিনিস কি আমার কেন জানি ওই যে ওই আগের ভয়টা আবার গড়ে ওঠে। আচ্ছা আমি দুর্জয়ের একটু কমেন্ট পড়ে আসি, দুর্জয় আমাকে বলছে যে আই এম গুড এনাফ। আচ্ছা তো থ্যাংক ইউ, আর মানে তুই আমাকে খুব ভালো মতো চিনোস না তো, যাই হোক। তারপর হচ্ছে বলছে আচ্ছা আনিকারে কিন্তু আমি চিনি 16 সাল লাস্ট থেকে মাঝে মাঝে থেকে 4 বছর পর্যন্ত, তার মধ্যে হিউজ চেঞ্জ দেখছি। আই স্টিল রিমেম্বার আওয়ার ফার্স্ট কনভারসেশন, সো হিউজ কংগ্রেচুলেশন টু আনিকা মাই গার্ল টু। আচ্ছা তারপর হচ্ছে দুর্জয় বলছে হাও ভাই আই লার্নড ইট দ্য হার্ড ওয়ে, কংগো টু মাই ম্যান। আচ্ছা ঠিক আছে। তারপর মিম বলছে যে ভেঙে পড়বে আর দাঁড়াই পারবে না, এটা এভাবে কেন বললি দোস্ত? অনেস্টলি আমি তোকে মিন করে বলি নাই যে তুই মানে তোর কথা বলি নাই যে তুই করে ভেঙে পড়বি আর দাঁড়াই পারবি না। আর মুন্সি ভাই এটার প্রপার রেসপন্স দিছে, বলছে কজ এটা ট্রু, আমি নিজে এমন কিছু ফেস করলে হয়তো দাঁড়াতে পারবো না। তো হ্যাঁ তারপর হচ্ছে স্পাইডারম্যান ফেসিং ইচ আদার, দ্য স্পাইডারম্যান বল টু মাদি মুন্সি। হ্যাঁ তারপর হচ্ছে বলছে হয় এটাই দ্য শো মাস্ট গো অন, অ্যাকচুয়ালি এইটাই দ্য শো মাস্ট গো অন ইজ মাই মানে এখন হচ্ছে অনেস্টলি আমার হচ্ছে আই আই ফিল দ্যাট শো মাস্ট গো অন বাট অ্যাট হোয়াট কস্ট, অ্যাট হোয়াট কস্ট এটা করতে হবে, বিকজ হোয়াট ইউ আর ডুইং টুডে is kind of the example or the way that you're leaving for the next generation. So are you teaching your next generation you have to kind of be emotionally numb, have anxiety, have overachieving tendency and kind of just go on? Is this really the proper way or is this really the sane way of going on? It's not. That's why I am very adamant about ওই যে তোমার কথাটা বললাম না, আমি 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 কেন এত স্কেপটিক অ্যাবাউট ম্যারেজ এন্ড এভরিথিং। আই ইফ আম বিং 100% অনেস্ট উইথ ইউ আনিক আপু, ইফ আফটার মানে আমার প্ল্যানটা এরকম লাইক আই ওয়ান্ট দিস টু হ্যাপেন, আই জাস্ট ওয়ান্ট টু ডিসঅ্যাপিয়ার ইন টু থিন এয়ার। হ্যাঁ আফটার আমার হচ্ছে কারণ আমি তো ওনলি চাইল্ড, হ্যাঁ বাপ মার একমাত্র ছেলে, অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড দিস রিয়ালিটি দ্যাট মাই প্যারেন্টস আর গোয়িং টু বি গন অল ওয়ান ডে। হ্যাঁ আর ততদিন পর্যন্ত আমার জাস্ট একটাই ইচ্ছা, সেটা হয়েছে টু মানে keep মানে spoil them, keep them as happy as I possibly can, because for মানে 23 years they have been মানে they have fed me, clothed me, put a roof over my head, put food on my on the table. So মানে that's something I can never repay, ami kono dini parbo na, even if I try my মানে 100% ami jani ami kono din parbo na, kintu eto ami joddur pari amar pokkhe joddur sombhob hoy I want to spoil them. Honestly, I want to spoil my মানে parents that মানে যত যা কিছু I think they deserve everything in the world. হ্যাঁ আমার মানে এভরি মানে বেসিক্যালি আমি তোমাকে বলি মানে এভরি লাস্ট অ্যামাউন্ট অফ মানি আই মেক অ্যাট লিস্ট নাও আমার মনে হয় যে আই ডোন্ট নিড টু স্পেন্ড এনিথিং অন মাই সেলফ। হ্যাঁ আমার আই ডোন্ট ওয়ান্ট টু, আই জাস্ট ওয়ান্ট দেম টু গেট হোয়াট এভার দ্য ফাক দে ওয়ান্ট। হ্যাঁ লাইক whatever you want you can you get it, hey you go and get it, so as long as they're there, hey that's like amar north star hocche ota, hey amar north star hocche oi dui ta manush because they're still here, hey
দ্যাটস হোয়াট কিপস মি গোয়িং, ওই যে সো মাচ গো অন ফর ওয়াট বললাম না, মাই 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 সো মাচ গো অন ফর দেম। মানে আই ওয়াজ এ কিড, আমি হচ্ছে তোমার অন মাই ফার্স্ট ডে অফ ইউনিভার্সিটি, আমি হচ্ছে আমার ইয়াতে অরিয়েন্ট এই তোমার কি বলে ইন্ট্রোডাকশনে লাস্ট টাইম আমাকে বলছি আমি সুইসাইড হব। হ্যাঁ আমি জাস্ট বলছি যে আই আই ট্রাই টু কিল মাই সেলফ টুয়াইস। হ্যাঁ তারপর হচ্ছে মানে আমি বলছি বাট স্টিল আই আই কেম ব্যাক অ্যান্ড আই মানে ইয়া। সো বেসিক্যালি আমি দিস ইজ এ ভেরি মানে আমার ফ্রেন্ডরা দে নো দিস স্টোরি ভেরি ওয়েল। আই হ্যাড মানে তোমার কি বলবো আমি নুজ বেঁধে ফেলছি। হ্যাঁ আমি আই আই দের ওয়াজ এ মানে কি বলবো রোপ হ্যাঙ্গিং ফ্রম মাই সিলিং ফ্যান। হ্যাঁ আই ওয়াজ রেডি টু ফাকিং কিল মাই সেলফ। মানে আমি আই জাস্ট মানে থট অফ দেম যে হচ্ছে আচ্ছা ঠিক আছে দ্যাটস দ্য নর্থ স্টার, দ্যাটস দ্যাটস হু আই ওয়ার্ক মানে হু আই লিভ ফর। হ্যাঁ দ্যাটস দ্যাটস জাস্ট ইট। তো বেসিক্যালি ওই তো আমার আমার ইচ্ছাটা কি, আমার ইচ্ছা হচ্ছে তোমার ওই যে তুমি এত কিছু বলার কারণটা হচ্ছে তুমি হচ্ছে বললা যে ইজ দিস হাউ উই রিয়েলি ওয়ান্ট আওয়ার ফিউচার জেনারেশন টু গ্রো আপ। আই ডোন্ট এভার ওয়ান্ট মানে এনি ওয়ান মানে আই হ্যাভ নিসেস অ্যান্ড নেফিউজ অ্যান্ড কাজিনস হু আর ইয়াঙ্গার দেন মি অ্যান্ড আই লাভ দেম টু ডেথ। হ্যাঁ অ্যান্ড আমি হচ্ছে ওদেরকে আই এম আই এম আই ট্রাই টু বি অ্যাজ কাইন্ড অ্যাজ আই পসিবলি ক্যান উইথ দেম। হ্যাঁ আমি হচ্ছে ওদেরকে মানে এই কাইন্ডনেস বিহেভিয়ার অ্যান্ড কোন জিনিসটা কিরকম মানে নট টু বি রুড অ্যান্ড এভরিথিং আই ট্রাই টু ডু দ্যাট অ্যাজ মাচ এস আই ক্যান। কিন্তু আমার ওই তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি 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 আর কি তোমার অ্যাট ওয়ান পয়েন্ট আমি ওদেরকে কখনোই শিখাই না যে ইউ হ্যাভ টু বি থিক স্কিন। আমি ওদেরকে কখনোই শিখাই না যে বিং রুড টু সামওয়ান ইজ ওকে। হ্যাঁ আই উড নেভার টেল দ্যাট টু দেম। আই উড নেভার সে যে তোমার সাথে কেউ রুড বিহেভ করছে দ্যাট উড বি গুড ফর ইউ। হ্যাঁ আমি হচ্ছে ওই যে মানে ওই আই ডোন্ট নো লাস্ট ইয়াতে বলছিলাম ওর কোনো একটা জায়গায় যে আমি হচ্ছে মানে আই মানে আই বিং বিট আপ আই 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 গ্রু আপ আ বেটার পার্সন ডিসপাইট অফ ইট নট বিকজ অফ ইট। হ্যাঁ ডিসপাইট বিং ট্রিটেড ব্যাডলি আই আই ডিসপাইট অফ বিং ট্রিটেড ব্যাডলি আই হ্যাঁ তো হচ্ছে তোমার ওই মানে আমি সবসময় বলবো কিন্তু আমার আমার প্ল্যানটা কি লাইক আই নো মাই প্যারেন্টস আর নট গোয়িং টু বি দেয়ার ওয়ান ডে। হ্যাঁ অ্যান্ড দেন আই এম গোয়িং টু হ্যাভ নো বডি অ্যান্ড অনেস্টলি আই উইল জাস্ট ডিসঅ্যাপিয়ার আউট অফ থিন এয়ার, নো ওয়ান ইজ গোনা নো হোয়াট দ্য ফাক হ্যাপেন্ড টু মি। হ্যাঁ দ্যাটস মাই প্ল্যান। সো বেসিক্যালি আই আই জাস্ট ওয়ান্ট টু মানে আই আই ওয়ান্ট টু লিভ টিল দেন। আর ওটা আমি আমি কখনোই বলছি না যে টু রেইজ ইউর কিডস অর রেইজ এনি ওয়ান মানে থ্রু দ্যাট ইয়া যে হচ্ছে তোমার ইয়া, যেই জন্যই আমি কখনো কমিটমেন্টের মধ্যে যাইতে পারি না ভালো ইয়ার মধ্যে যাইতে পারি না। আই আই সে দিস কনস্ট্যান্টলি টু মানে মানে মিম যে হচ্ছে আই আই ডোন্ট হ্যাভ মানে আমার কেন জানি মনে হয় আই ডোন্ট আই ক্যান আই এম ইনকেপেবল অফ মানে মেকিং প্রপার রিলেশনশিপ উইথ এনি ওয়ান নট জাস্ট মানে রিলেশনশিপ অ্যাজ ইন মানে রোম্যান্টিক রিলেশনশিপ। আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ইভেন মেক ফ্রেন্ডস মানে গুড ফ্রেন্ডস ইভেন। হ্যাঁ মানে আমি আমি জাস্ট আই আই ফল আউট অফ ফ্রেন্ডশিপস অ্যান্ড আমি হচ্ছে মানে ওই তো দ্য থার্ড পার্সন ইন দ্য ফ্রেন্ড গ্রুপ যারা যে হচ্ছে পিছে পিছে হাঁটে। হ্যাঁ আই আই হ্যাভ ফেল্ট লাইক দ্যাট এভার সিন্স আই ওয়াজ লিটল। সো হচ্ছে আমি আর কি তোমার মানে এই জিনিসটা কি আমার আমার মনে হয় যে আমি আই এম নেভার ইজ দ্যাট মাহাদি মুন্সি ইউ আর টকিং লাইক বিকজ মাহাদি মুন্সি সেজ দ্য এক্সাক্ট সেম থিং টু মি মাঝে মাঝে he says that no nah, I don't know I if that is the case I don't know মানে হইতেই পারে মানে people are way similar than we think we are. হ্যাঁ মানে আমরা যতই মনে করি মানে এই জিনিসটা আর একটা জিনিস that that gets me through tough times. হ্যাঁ কারণ আমি সবসময় নিজেকে বলি যে আমি যত tough time এর ভেতর থেকেই যাচ্ছি হ্যাঁ I'm pretty sure someone else is feeling the same way. হ্যাঁ someone else has felt the same way and someone else will feel the same way throughout মানে the world throughout generations after generation. কারণ করে আমার আমার যে যে শিটি ফিলিংটা হচ্ছে এই সেম শিটি ফিলিংটা আরো মানে মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ পিপল এর হচ্ছে এট দ্য সেম টাইম হচ্ছে হবে এন্ড দে উইল কন্টিনিউ টু লিভ থ্রু দ্যাট ইফ দে ক্যান এন্ড ইফ দে ডেড আই উইল। হ্যাঁ আমি হচ্ছে আই উইল লিভ থ্রু দ্যাট। এটা হচ্ছে মানে আমার আমার ওই একটা ইয়া যে হচ্ছে এই এই জিনিসটা মানে ওই তো মানে যে ইয়াটা আর আমি আই ডোন্ট থিঙ্ক ওই তো আমি ইনকেপেবল অফ মেকিং। আমি বলি এই যে আমার এন্টায়ার দিস থিং দিস দিস পডকাস্ট থিং দ্যাট আই হ্যাভ রাইট নাও হ্যাঁ সেটা হচ্ছে ইটস লেজিট আ ওয়ে ফর মি টু কমিউনিকেট উইথ অ্যানাদার হিউম্যান বিং আদার দেন মাই প্যারেন্টস। হ্যাঁ যেটা হচ্ছে লেজিট আমি হচ্ছে মানে
হ্যাঁ I noticed, মানে আমার আমার মনে হচ্ছে that is a very effective way, because when I am a very communicative person, but এই লকডাউনে, এই লকডাউন বললে ভুল হবে, আসলে লাস্ট ইয়ারের মাঝামাঝি থেকে I really don't feel the energy, or I really feel like I don't have the energy to communicate with people. I talk to অপূর্ব on a daily basis. ও বাদে most probably আমি কারোর সাথে regularly খুব একটা কথাবার্তা maintain করি না. And as now I'm here, I talk with my mother mostly আর কি, as my father stays outside due to the duties bestowed upon him করোনার মধ্যেও. So yeah, মানে আমার suppose something very big happened আর কি, like for instance the পাঞ্চিনি thing. So my friends are very happy for me. They want to know how it went, what happened, all the details and everything. And I'll be very happy to share all these with them, because I am a very friends kind of person. I really love my friends. I believe that who I am today and who I am not, it are onek boro ekta credit ashole amar friend der. Not only my school friends or college friends, my university friends, my friends outside the university, you guys, and aro oneke ar ki, my senior friends and whatnot. So I would really love to have a nice chat with them, je ki holo na holo, but ekhon na amar phone call dekhlei mone hoy je, oh my god, another phone call, and I'm gonna die. I really don't want to talk. But kono message ashle sathe sathe I feel like I feel this need to hide under the bed ar ki. I really don't feel like communicating ekhon. তো অনেক দিন পরে এত গ্যাজ গ্যাজ করে ভালোই লাগছে আসলে। না এটাই ওই মানে আমার তোমার ইয়াটাও ছিল হচ্ছে যে ইউ রিমেম্বার দ্য গ্রুপ আই ক্রিয়েটেড, আর হাউস পার্টিও করতাম আগে অনেক, এখন ওটাও কমে গেছে আই গেস কারণ পিপল গট বিজি। হ্যাঁ তখনের মতো এখন এখন এত ফ্রি মানুষজন নাই, তো হচ্ছে মানে তোমার বেসিক্যালি ওই তো আমার And if people are not even busy, they really, মানে মাঝে মাঝে I was not busy in house party, but I really didn't feel like the need. কারণ number one হচ্ছে network problem. আমি একটা কথা বলে 2 মিনিট বোকার মতো তাকিয়ে থাকি স্ক্রিনে, and then the other person says, হ্যাঁ ওকে ফাইন। 2 মিনিট বসে থাকার পরে when somebody replies, যে হ্যাঁ ওকে due to the network problem. And আমার মনে হয় অনেক এনার্জি ড্রেন করে, মানে সারাদিন ধরে এত কিছু আমার এনার্জি ড্রেন করছে, this অন্নপূর্ণা thing, the dog thing, my health thing and what not, and the constant thinking je ami ashole pass korbo kina, amar honors ta ado shesh hobe kobe and everything. Amar mone hoy je I have become from being a social butterfly to being an unsocial tiktiki. So hocche tomar do you think je eita eita very normal মানে আমাদের এটা কি, ডু ইউ থিঙ্ক দিস ইজ ইউনিকলি মানে আমাদের, মানে এটা কি আমরা কি, ইজ দিস অ্যাবনর্মাল বিহেভিয়ার যে আমরা হচ্ছে উই কাইন্ড অফ বিকাম হ্যাভ বিকাম মানে আনসোশাল অ্যান্ড সোশ্যালি অকওয়ার্ড আর হোয়াট নট, উই ডোন্ট ওয়ান্ট টু কমিউনিকেট উইথ পিপল, এটা কি ডু ইউ থিঙ্ক ইটস এটা আসলে এক্সক্লুসিভলি আওয়ার প্রবলেম নাকি? ইয়াতে শুনতে পাচ্ছিস আমাকে? হ্যাঁ এখন পাচ্ছি, মাঝখানে গ্লিচ হয়েছিল। ওকে সো অন্য সময় হলে হয়তো আমি একেবারে মোটা দাগে বলে দিতাম যে না এটা খুবই খারাপ, উই আর বিকামিং ভেরি আনসোশাল, বাট এখন না, মানে ওই যে তোর তোর কথাকে কোট করে যদি বলি, ইট মাইট বি ব্যাড বাট দিস ইজ হোয়াট কিপস মি গোয়িং অন। মানে ধর আমি আমি যদি এখন প্রতিদিন কারো না কারোর সাথে কমিউনিকেট করে নিজের এনার্জিটা ড্রেইন করি, বিকজ হ্যাঁ এখন সত্যি বলতে এই কমিউনিকেশন আমার এনার্জি ড্রেইন করছে, আমি যদি এখানে এনার্জিটা ড্রেইন করি, আমি কিন্তু তাহলে অন্নপূর্ণার জন্য ফান্ড রেজিং এনার্জি দিতে পারছি না। আচ্ছা আই থিঙ্ক আনিকা আপু জাস্ট লস্ট হার কানেকশন এগেন। আই এম গোইং টু রিড সাম কমেন্টস। শাহেদ ইজ হিয়ার, শাহেদ হালারপুত কেমন আছিস, ইউ ডোন্ট টক টু মি এনিমোর। তারপর হচ্ছে হি সেড হ্যালো হ্যালো, আর হচ্ছে কংগ্রেটস টু আনিকা আপু, ইউ স্টিল ও মি হাকিমের খিচুড়ি, অ্যান্ড আই অলসো ডিমান্ড কাচ্চি ফর রিসেন্ট টার্ন অফ ইভেন্টস, থ্যাংকস। হ্যাঁ
তুই অনেক কিছুই দাবি করবি এখন, আই গেস। যাই হোক, Yes, তারপর হচ্ছে I haven't met you এখনো. Okay, আচ্ছা why does CG have to be mentioned everywhere, man? 3.7 is not enough for me. that's like bad man, that's like saying আচ্ছা আমার মানে কি বলবো মানে এক গাদি খাবার প্রতিদিন আমার জন্য ইজ নট ইনাফ ফর মি, আই নিড মোর। 3.7 ইজ নট ইনাফ ফর ইউ? না না না, আমি আমি বলি এটার কারণ কি। এটার কারণ হচ্ছে, ওয়েন আই ফার্স্ট এন্টার্ড ইউনিভার্সিটি, এটা প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাই যে আই এম দ্য ফার্স্ট স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি ফ্রম মাই ফ্যামিলি, মানে আমার আমার বাপের দিক মায়ের দিক দুইটা মিলিয়ে আর কি। এবং আচ্ছা আমার আসলে ইউনিভার্সিটির হচ্ছে পড়াশোনার ধরন বা ইউনিভার্সিটি যে সাবজেক্ট সিলেকশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু আমার ফার্স্ট চয়েস ছিল না। আমি বিইউপি তে পড়তে চেয়েছিলাম, আই আর ওয়াজ মাই ড্রিম সাবজেক্ট। সো তো ভাবলাম যে আচ্ছা ফাইন, আমি তো আইআর এ চান্স পেয়ে গেছি, আমি আইআর এ পড়বো। আমি বিইউপি তে 30,000 টাকা সাবমিটও করে আসছি যে ঢাকা ইউনিভার্সিটিতে দিব দিব আর কি। আই রিয়েলি ডিডন্ট ওয়ান্ট টু স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি প্রথমে। তো যে কারণে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমি ধুমধাম করে জাস্ট ফার্স্ট চয়েস দিয়ে দিলাম। এবং ওই সময় কিন্তু ডিসপাইট অফ হ্যাভিং মেনি রিলেটিভস এন্ড মেনি ফ্রেন্ডস হু আর ইউনিভার্সিটি গ্রাজুয়েটস, নোবডি রিয়েলি হ্যাড দ্য টাইম অর নোবডি রিয়েলি ডিডেন্ট ফিল দ্য নিড টু টেল মি যে তুমি ফার্স্ট ফার্স্ট চয়েস লিস্টে যেটা দিচ্ছ এটা যদি সিলেক্টেড হয়ে যায় ইউ ক্যান নট মুভ ডাউনওয়ার্ডস আর কি। হ্যাঁ, তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আমি সিলেক্ট হয়ে বসে থাকলাম। অ্যান্ড হচ্ছে দের ইজ নো ওয়ে এটা চেঞ্জ করার, আই ট্রাইড চেঞ্জিং ইট বাট দের ওয়াজ নো ওয়ে আর কি। সো আই ডিসাইডেড যে ওকে ফাইন, আই উইল ডু দ্য বেস্ট উইথ হোয়াট এভার আই হ্যাভ। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট মাই ফেভারিট সাবজেক্ট, আই হেট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আই হেট পাবলিক পলিসি, আই লাভ জেন্ডার, আই লাভ সোশিওলজি। সো ওকে ফাইন, আইল ট্রাই টু গেট দ্য মোস্ট অফ ইট। সো আমার ড্রিম ছিল যে আমি ডিপার্টমেন্ট ফার্স্ট থেকে থার্ড এর মধ্যে থাকবো, আমি অনার্স এ ডিনস অ্যাওয়ার্ড পাবো, মাস্টার্স এ ডিনস অ্যাওয়ার্ড পাবো, অ্যান্ড দেন আইল বি দ্য টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি। আই রিয়েলি ওয়ান্ট টু টিচ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, ইফ নট ঢাকা ইউনিভার্সিটি দেন এনি আদার প্লেস ওয়ার আই মাইট মেক আ ডিফারেন্স। আমি একটু হলেও যেন কারো না কারো থট প্যাটার্নে কিছু মানবিক কিছু বা কিছু ভালো কিছু লজিক্যাল কিছু ঢুকাতে পারি আর কি। সো ইউ ইউ গাইজ ইউ অল নো দ্যাট টু বি আ টিচার কি ধরনের সিজিপিএ থাকাটা আসলে জরুরি। সো আমার ফার্স্ট সেমিস্টারে আই ফেল সিক, আই ওয়াজ সাপোজ টু হ্যাভ আ রি এক্সামিনেশন। ওই সময়ে মাই পিসিও গট হাই, আমার হচ্ছে তখন নিবেদিকা হোস্টেলে খাবার দাবার খেয়ে দিয়ে আমার একটা পানিবাহিত রোগ হয়েছিল, ইনফ্লুয়েঞ্জা টাইপের কিছু একটা। সো আই ওয়াজ সাপোজ টু ফেইল ওই বছর, বাট আই সামহাউ ম্যানেজ টু বিকাম সেকেন্ড, ডিপার্টমেন্ট সেকেন্ড। অ্যান্ড দেন only on second semester e motamoti chilo result, third semester e I started a job, I became the employee of a very renowned fashion brand as a part time delivery person, delivery person at delivery ready kora person, and full time social media manager ki. My love for shari, my love for fashion and everything, I think that brand really escalated me to that. Choto theke I really love designing clothes and jewelries and whatnot, but okay, there was overwork, there was unjust overwork. I would get paid very little, but the amount of work mane mukhe part time but ashole kajer bela it was full time. So I had to work 24/7 motamoti there. Ami sara jiboni hocche physically khubi weak ar ki, ওখানে কাজকর্ম করে আমার ফিরতে ফিরতে রাত 9টা সাড়ে 9টা বাজছে। অ্যান্ড আমি যে হলে থাকতাম বঙ্গমাতা হল, খাবার খুবই জঘন্য, আমি খাবার রান্নাবান্নার ট্রাবলে যেতেও পারতাম না। এই করে করে আমার ওই সেমিস্টারে ইন্ডিভিজুয়াল যে জিপিএ সেটা কমে নেমে আসলো 3.27। এরপরে আমি যতই চেষ্টা করি না কেন, বাদ বাকি সমস্ত সেমিস্টারে মাই রেজাল্টস হ্যাভ বিন ভেরি গুড, 3.82 ইন্ডিভিজুয়াল জিপিএ আর কি, 3.82, 3.9 অ্যান্ড হোয়াট নট। বাট ওই জিনিসটা পুলস মি ব্যাক, অ্যান্ড ওয়েন আই হ্যাড দ্যাট রেজাল্ট যে আমি 3.27 পেয়েছি, দ্যাট মানে ওই অনুভূতিটা যে আমি ডিনস অ্যাওয়ার্ড পাবো না অনার্সে, হ্যাঁ আমি ডিনস অ্যাওয়ার্ড পাবো না, অ্যান্ড আই মাইট মানে আমি যত এরপরে ভালো রেজাল্ট করি না কেন, মাই সিজিপিএ মাইট
ফল ব্যাক টু থ্রি পয়েন্ট বিং 3.7 অ্যান্ড মুখে বলে যে 3.5 আপ হলে ইউ ক্যান অ্যাপ্লাই, বাট ইউ অল নো দ্যাট দে আর গোয়িং টু চুজ 3.7 অর সিজিপিএ 4 অ্যাবাভ 3.5। সো এই ভয়টা আমার মাথায়, ইয়া, সো এই ভয়টা সারা জীবন। সো এই এই ভয়টা আই ডোন্ট নো, আই মিন হচ্ছে আমার হয়তো জানার কমতি থাকতে পারে, বাট আমি যতগুলো পাবলিক ইউনিভার্সিটিতে কথা বলেছি বা আমার যখন রেজাল্ট বেরোলো কয়েকদিন আগে, আমাদের থার্ড ইয়ার ফাইনালের রেজাল্ট বেরোলো, ওয়েন আই লেট ওয়ান অফ মাই সিনিয়র ফ্রেন্ডস নো যে আমার 3.7 এখন, সো শি সেড দ্যাট ইউ শুড রিয়েলি ট্রাই হার্ড টু মেক ইট 3.8, বিকজ ইন ডিফারেন্ট ইউনিভার্সিটিজ দে নিড 3.8, বাঙালি ইউনিভার্সিটিতে আর কি, অ্যাজ আই হ্যাভ নো প্ল্যানস অফ স্টেইং অর সেটলিং ডাউন ইন অ্যাব্রড, আমি দেশে ফিরে আসতে চাই, আই ওয়ান্ট টু স্টে ইন দিস কান্ট্রি অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু বি এ ইউনিভার্সিটি টিচার, সো আই নিড টু হ্যাভ দ্যাট সিজিপিএ। সো এটা যখন ওয়েন আই সি দ্যাট দিস ইজ নট বিং ডান, আমি পাচ্ছি না, নো ম্যাটার হাউ হার্ড আই ট্রাই, ইটস বিকামিং 3.7, যেখানে আই আই রিয়েলি ডিডন্ট হ্যাভ এনি ফল্ট আর কি, মাই ওনলি ফল্ট ওয়াজ দ্যাট আই আই ওয়াজ ডুইং আ জব উইচ আই রিয়েলি নিডেড ব্যাক দেন। সো এটা এত ফ্রাস্ট্রেটিং, অ্যান্ড এটার কারণে আমি যে প্যারাটা খাই, যেটার কারণে মানে মাই ফ্রেন্ডস sometimes block me on messenger je she is being a cry baby and what not, she has such a good cgpa, but for me this is not good enough, I really need a cg 3.8 okay. So that's the story behind it. Why are you listening Munshi, mane are you saying, because I really need Munshi to hear this. He can come and hear it later যদি এখনো না শুনে থাকে না, বাট আমার কোশ্চেন হচ্ছে why do you need to মানে কি বলবো, put your happiness on a pedestal যে হচ্ছে আমার এইটাই মানে university teacher is the only goal that you can have, is the only way to make impact in people's lives. I really don't think like that je hocche my only goal is to be a university teacher ba ami university teacher holei ekmatro impact felte parbo, because I very well know that impact felar jonno ashole you really don't need to be even literate. একজন illiterate person কিন্তু গ্রামে গ্রামে গাছ লাগিয়েছে, গ্রামে গ্রামে বই বিতরণ করেছে, হ্যাঁ, সো ইম্প্যাক্ট ফেলার জন্য আসলে ইউ ডোন্ট হ্যাভ টু বি এ ইউনিভার্সিটি টিচার, বাট আই লাভ দ্যাট ওয়ে, আই রিয়েলি লাভ দ্যাট ওয়ে, অ্যান্ড আই নো মানে আই নো ইট ভেরি ওয়েল দ্যাট দের ইজ আ হাই চান্স দ্যাট আই মাইট নট বি অ্যাপয়েন্টেড অ্যাজ এনি ইউনিভার্সিটি টিচার, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওয়েন সিজিপিএ কামস ইন ফ্রন্ট অফ এনিথিং এলস, মাই সিজিপিএ ইজ গোয়িং টু বি ভেরি অ্যাভারেজ, অ্যান্ড এনি ওয়ান হু হ্যাজ দিস 3.8, 3.9 অর 4, they are going to be selected no matter how shitty teacher he or she becomes in future, jehetu bangladeshi evaluation er kono system nai age theke. So ami jani je samne je kono kichu ashuk na keno I will find my way out, je okay fine this didn't happen then I have any other plan jeta kore I will be able to be happier or I will be able to find my peace, I will be able to find any ways to impact. But this is something you know মানে যে বিষয়টা এরকম যে আমি জানি যে হাতি পোষাটা খুবই মানে ভয়ঙ্কর একটা জিনিস বা হাতি পোষাটা খুবই অবাস্তব একটা জিনিস, বাট ইউ রিয়েলি ওয়ান্ট দ্যাট, ইউ রিয়েলি উড বি থ্রিলড ইফ ইউ হ্যাভ ইট, জাস্ট লাইক দ্যাট মানে ইফ আই ডোন্ট গেট টু বি এ ইউনিভার্সিটি টিচার মেবি আই উইল বি স্যাড ফর আ ইয়ার অর মেবি সারা জীবন আমার মধ্যে একটা অতৃপ্তি থেকে যাবে, বাট আই উইল নট বি লাইক ভেরি ডিপ্রেসড যে আমি ইউনিভার্সিটি টিচার হতে পারি না, বিকজ আই নো হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস, I will know that maybe I tried my best and still it didn't happen because of other things. So hey, I don't really think in that way, Jay. My happiness is on that pedestal where I have to be a university teacher, otherwise I cannot be happy. That I respect that. মানে আসলে এটা এই তো the thing এমনই হচ্ছে I no you didn't, I think your connection is breaking up again. আমি আমার কি এই জন্যই মনে হয় যে আই ডোন্ট নো ইফ ইউ ক্যান হিয়ার মি, অনিক আবু ক্যান ইউ হিয়ার মি, আচ্ছা অনিক আবু ক্যান্ট হিয়ার মি এনিমোর, আচ্ছা লেটস গো ব্যাক টু রিডিং কমেন্টস, ভালোই হয়েছে অনিক আবু একটু পর পর ইন্টারনেট চলে যাচ্ছে আর আমি একটু পর পর কমেন্ট পড়ছি। হচ্ছে হ্যাঁ শাহেদ বলছে যে সোসাইটি ব্যাড এনিওয়ে,
আচ্ছা, এখানে একটা কথা আমি একটা মানে আই থিঙ্ক আই ওয়ান্ট টু একটা জিনিস এখানে ঢুকাইতে চাই, সেটা হচ্ছে আই ডোন্ট নো ওয়েন ইয়ার ওয়াজ দিস, 2014 না 2015, বাট হচ্ছে সাহেবকে আমি একবার বলছিলাম যে সোসাইটি ব্যাড, হ্যাঁ মানে হচ্ছে লেজিট এই টাইপের একটা কথা বলছি, তারপর সাহেদ আমারে বলছে কি যে তো তুই সমাজে থাকবি না তো কোথায় থাকবি, হ্যাঁ তো এখানে থাকতে হবে, থাকবি কই, হ্যাঁ মানে হালার পুত হইছে আমার। আমি তখন আই ডোন্ট নো আমরা ক্লাস 10 এ পড়ি অর 9, আই ডোন্ট রিমেম্বার কখন, বাট আমি ওটা বলছিলাম যে আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইন আ সোসাইটি অ্যাট টু এনিওয়ে, হ্যাঁ তারপর ও আর কি বলছে যে সোসাইটি ছাড়া কি করবে লুজার, যাই হোক দ্যাট ওয়াজ আ থিং, অ্যান্ড হালার পুত এখন আইসা বলতেছে সোসাইটি ব্যাড এনিওয়ে। তারপর হচ্ছে মুন্সি ভাই বলছে যে আনিকার, আচ্ছা এগুলো হয়েছে কথা, তারপর হচ্ছে বলছে মুন্সি ভাই যে গেস আমার ডাই উইথ মাই নন 3.7 সিজি, আই গেস ইউ উইল অ্যান্ড ইট ডাজেন্ট ম্যাটার। আমি হচ্ছে ফ্রম ডে ওয়ান, আমি ইউনিভার্সিটিতে উঠার পর থেকে ডে ওয়ান থেকে বইলে আসছি, যদিও এই তো এক একজনের ড্রিমস অ্যান্ড অ্যাসপিরেশন ডিফারেন্ট থাকে, বাট আমার কাছে রিলি সিজিপিএ ডাজ নট ফাকিং ম্যাটার, নেভার ডিড, কারণ হচ্ছে একাডেমিক You মানে see হচ্ছে that Discord ranked as the number one social networking site. আমি আজকে খেয়াল হ্যাঁ হ্যাঁ করলাম। হ্যাঁ হ্যাঁ আই আই রিলি লাইক ডিসকর্ড, ডিসকর্ড মানে আই রিলি লাইক ডিসকর্ড। Discord এর মেকানিজম অ্যালগরিদম না, ডিসকর্ড এর আমি জিনিসটা হচ্ছে Discord তোমার এর সাথে অ্যালগরিদম নাই। ফ্যামিলিয়ার সিন্স 2017। হ্যাঁ Shahbaz made me familiar with Discord. Shahbaz had this weird ye shirin niche birir dokan. So shirin niche birir dokane amra shobai mile thaktam ar ki, but I could never make my way in Discord. Ekbar shombhoboto amader shudhu hocche video call er moto hoyeche jekhane we were talking about political economy. পড়াশোনার সূত্রে কথা হচ্ছে, এর বাইরে আই কুডেন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড দ্য মেকানিজম অফ ডিসকর্ড। না ওটা হচ্ছে মানে বেসিক্যালি মানে বেসিক্যালি চ্যানেলস থাকে, চ্যানেলস এ হচ্ছে মানুষজন করে। আচ্ছা শাহেদ আবার তুমি চলে গেছো, শাহেদ কোশ জাস্ট বিকজ সোসাইটি ব্যাড ডাজেন্ট মিন ইউ ক্যান লিভ নর্মালি উইদাউট ইট, ডিপেন্ডস অন হোয়াট ইউর মানে অন সোসাইটি ইজ মানে হোয়াট ইউর কি বলবো পারসেপশন অফ সোসাইটি ইজ, আই ডোন্ট নেসেসারলি ওয়ান্ট টু লিভ ইন দ্য বাংলাদেশি সোসাইটি। আমি এটা নিয়ে কি ইউনিট টু এভি গভর্নমেন্ট টু আন্ডারস্ট্যান্ড দিস কোড। আচ্ছা ইটস গুড টু নো দ্যাট শাহেদ ইজ হিয়ার, শাহেদ ইজ হিয়ার উইথ আস, যাই হোক হ্যালো, হ্যাঁ আনিকা আপু আর ইউ দেয়ার? ইয়েস আই অ্যাম হিয়ার। হ্যাঁ এপিক গেমার ব্রেন আমার লাগবে না শাহিদ, আমি ঢাকা ইউনিভার্সিটিতে তো জাহাঙ্গীরনগরে পড়িস, সো ওরে শর্টস ফায়ার্ড, খালি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি তা না, ঢাকা ইউনিভার্সিটি 3.7 সিজিপিএ, শাহিদ আমাদের সিজিপিএ কি আর ওইদিকে না যাই, যা হোক তার উপরে হালারপুত পরে বি দিয়ে আবার কি হইলো, তোমার এত ইন্টারনেট বাজে, ও মাই গড, আচ্ছা দেয়ার আর নো কমেন্টস, আচ্ছা 6 পিপল ওয়াচিং, হু এভার ইজ ওয়াচিং কমেন্ট সামথিং। আচ্ছা শাহবাজ ভাই কমেন্ট করছে আনিকা শাড়ি পরে আসছ কেন, আমি আসলে শাহবাজ ভাই এটার অ্যান্সার আমি জানি না, কিন্তু হচ্ছে আনিকা আপু ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট মানে কি বলে যে এই এই দিস লাইফ শি ইভেন ড্রেসড আপ ফর ইট, উইচ ওয়াজ আমি মানে দেখে অনেক ইয়া হয়েছি যে হোলি শিট, মানে রেডি টেডি হয়ে বসে আছে। আনিকা আপু কি ফেরত আসছো? ও গড, আনিকা আপু ইজ কামিং এন্ড গোয়িং, মানে প্রত্যেক আমার মনে হয় যে আমার আরেকজন মানুষ রাখা উচিত ছিল যে হচ্ছে এই মিম, নাইস মানে কমেন্টটা ভালো ছিল সামথিং, রাজশাহীর নেট তোর মতোই বাজে, ও গড, হু হ্যাজ রিটেন দিস, ইটস রিয়েলি ট্রু, ভাই শাওয়াজ ভাই শাওয়াজ ভাই, আর আমি হচ্ছে বলছিলাম পিপল হু আর ওয়াচিং কমেন্ট সামথিং, তারপর মিম কমেন্ট করছে সামথিং, অল দিস জোক ইন দা বুক, বাট ওই তো। আচ্ছা মফস্বল জোক করতে চেয়েছিলি, মফস্বল না মফস্বল জোক অত মফস্বল জোক ভালো, করতে চেয়েছিলি অপূর্ব রিয়েলি ওয়ান্টেড,
না অত ভালো মফস্বল জোক না, মানে একটা মোটামুটি জোক আর কি। যাই হোক, কি বলে, হ্যাঁ আচ্ছা, দ্য বেস্ট দ্যাট কাম ব্যাক দ্যাট শাহিদ আহমেদ কুড কাম আপ উইথ ইজ অ্যাট লিস্ট উই আর নট আ মেট্রো রেল স্টেশন। ইয়েস, অ্যান্ড উই আর নট আ, মানে কি বলবো, Yes, you সেফ হ্যাভেন ফর সেফ business হ্যাভেন ফর ড্রাগ অ্যাডিক্টস অ্যাজ ওয়েল। উই আর নট আ সেফ হ্যাভেন ফর ড্রাগ অ্যাডিক্টস অ্যাজ ওয়েল। এবং ওখানে সাপ আছে, তোরা মানে সাপের কামড় হ্যাঁ খাস তোরা? আমরা কি ব্রো, সাপের কামড় মানে খাই না, আমরা উন্নতির কামড়। সো ইয়া, ডি ইউ গেট ইট? আই হ্যাঁ ডোন্ট নো, সো অ্যাট লিস্ট আমাদের, আমরা উন্নতির কামড় খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমরা উন্নতির কামড় খাচ্ছি। যাই হোক, আচ্ছা লেটস টক অ্যাবাউট দ্য এনগেজমেন্ট ফর লিটল বিট, কারণ আমাদের ভিউয়ারশিপ যারা আছে তারা এখন জানতে চাইতেছে। শাহবাজ ভাই ওয়ান্টস টু নো, আনিকা এক্সপিরিয়েন্স বল, পাঞ্চিনীর এক্সপিরিয়েন্স হাউ ওয়াজ ইট? From okay, মানে what kind of experience are you really wanting to hear? মানে how it feels, if it feels different, or how you felt? মানে কি জানতে চাস আসলে? Do you want to know the whole story? Because that is going to be very boring, I think. আচ্ছা, হৃদয়, তুই মুখ হা করে কেন আছিস? আমি মোস্ট অফ দ্য টাইম মুখ হা করে থাকি। আচ্ছা যাই হোক, না আমি আমি অ্যাকচুয়ালি জানতে চাই যে হাউ ডু ইউ ফিল, হাউ ডু ইউ ফিল ডিফারেন্ট অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড এভরিথিং, অ্যান্ড মানে তোমার কি প্রায়োরিটিজ চেঞ্জ হয়েছে অর এনিথিং? বুঝি নাই, আর একবার বল। মানে তোমার প্রায়োরিটি, তোমার প্রায়োরিটিজ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট ইউর লাইফ অ্যান্ড শিট, হ্যাজ এনিথিং চেঞ্জ? ডু ইউ ফিল লাইক এ চেঞ্জ পার্সন অর এনিথিং? আচ্ছা আমি আগে শাহেদ আহমেদের কথার উত্তর দিয়ে নিই। সোহরাওয়ার্দী নো, উদ্যানে বিকজ মানুষজন মানুষজন এই মানে 14 টাইপের ড্রাগ করে পইরে থাকে না? হ্যাঁ, এন্ড মানে আমাদের আমাদের মানুষজন অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট করে। হ্যাঁ, একটা ইউনিভার্সিটি যেখানে হচ্ছে পোলাপান গ্র্যাজুয়েটই করে না, যারা হচ্ছে দেখা যায় মানে 4 বছরে গ্র্যাজুয়েট করার কথা গ্র্যাজুয়েট করে 7-8 বছর পরে গিয়ে, দে স্টিল কল দেমসেলস আ ফাকিং ইউনিভার্সিটি, তারপর গিয়ে প্রবলি চাকরিও পায় না ফাকার, তারপরে আবার আসতে সরার দুদিন নিয়ে ব্যাশ করতে। অ্যাটলিস্ট আমাদের ফুল ইউনিভার্সিটি একসাথে বসে বসে সিরিঞ্জ ঢুকায় না হাতের মধ্যে হালার পুত। যাই হোক, তারপর হচ্ছে এই, তারপর হচ্ছে শাহবাজ ভাই বলছে ব্রো ডিউ একটা ফ্যামিলি যেহেতু রিটার্ডেড প্লেস, অ্যাবসলুটলি 100% এগ্রি। হ্যাঁ, ইয়েস, তারপর হচ্ছে কিভাবে ভালো, why is meme commenting like all those people who don't know how to use facebook type er ar ki bujlam na oi eglo to joke ajo mane o tomar sense of humor ki etoi bad joke ha joke oh acha it's joke oh karon ami bolchilam tumi bolla na je hocche yaar joke bolo ei ki bole ei yaar joke ta bol ki jani mofoshol joke ta ami bollam je that wasn't a very good joke তারপর হচ্ছে বলছে যে জোক কিভাবে ভালো হয়। Why is Shahbaz is so bent upon knowing Panchini ken Panchini kemne kore? Is he planning to do something like as far as I know no, মানে ওর কিছু এরকম করার ইয়া হইলে আই গেস আমি জানতাম, মানে at least আমি তুমি আমাদের জানার কথা, কিন্তু তো সিন্স আমি জানি না, জানি না হইতে পারে, করতেও পারে শাহবাজ ভাই কখন। He changed his Facebook ID in a day. He didn't even let me know because I had so many memories on that that account. I would have taken some time out and I would have, you know, screenshot and anything. ওটা নেয়ার জন্য শাহবাজ হুট করে একদিন তার আগের অ্যাকাউন্ট ডিলিট করে দিল, পরেরটা থেকে আমাকে ফার্স্টে ফলো দিয়েছে। হ্যাঁ, লাইক ও মাই গড, হু ইজ দিস ইম্পোস্টার? হ্যাঁ, তারপরে আমি দেখি যে ও না, এটা তো শাহবাজ আহমেদ, এন্ড দেন আই অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট আর কি। হ্যাঁ, মিম অনেক ফানি, মিমে লাইফ টাই। আচ্ছা না দোস্ত, আমি আগে রিচুয়াল সম্পর্কে শুনি। রিয়েলি, আই মিন, আই ডোন্ট নো, পাঞ্চিনী কি এতই এতই অখ্যাত? বিকজ আমি তো সে ছোট থেকে পাঞ্চিনী শুনে আসছি, প্রতিটা সাহিত্যে লেখা আছে পাঞ্চিনী সম্পর্কে। স্পেশালি পাঞ্চিনী কি ইয়া না, এনগেজমেন্ট না? ওয়েল, দ্যাট ইজ কাইন্ড অফ বেসিক্যালি এন এনগেজমেন্ট, দ্যাট ইজ পারিবারিক এনগেজমেন্ট, বাট দেন এগেন দেয়ার ইজ বাগদান। সো পাঞ্চিনী ইজ বেসিক্যালি যখন মানে
ছেলে পক্ষের মেয়ে পক্ষকে পছন্দ হয়, অ্যান্ড সে তখন ওরা মানে ফাইনালাইজ করতে আসে যে ওকে ফাইন দিস ইজ দ্য গার্ল উই আর ডিগিং অন, হ্যাঁ যে এই এই মেয়ে, আরে এইরকম মেয়েকেই তো আমাদের ছেলের বউ হিসেবে খুঁজছি, সো ওয়েন দে কাম হিয়ার টু ডু দ্যাট অ্যান্ড অফিসিয়ালি বিয়ের আলাপ শুরু করে যে আচ্ছা ফাইন আমরা তো বিয়ে করতে মানে বিয়ে দিতে চাইছি, কবে বিয়ে করব, কবে বিয়ে দিলে ভালো হয় না হয়, কি কি প্রিপারেশন, সো ইয়া দ্যাট ইজ হোয়াট পাঞ্চিন ইজ বেসিক্যালি, পাঞ্চিন ইজ দ্য আলাপ, দ্য ইনিশিয়েটিং। আচ্ছা, দিস ইজ, এটা হচ্ছে বিফোর এনগেজমেন্ট? এক্স্যাক্টলি, প্রি এনগেজমেন্ট। আচ্ছা, তাইলে আমিও এটার কথা কোনোদিন শুনি নাই, লাইক আই ডিডন্ট নো দিস এক্সিস্টেড। দ্যাট ইজ আশীর্বাদ বেসিক্যালি, দুই পরিবার একে অন্যকে আশীর্বাদ করে যে ওকে ফাইন ইউ আর আশীর্বাদেড ফর বিইং মাই সান ইন ল এন্ড বিইং মাই ডটার ইন ল। দিস ইজ হোয়াট স্কেয়ারস মি অ্যাবাউট ম্যারেজ। খুবই মিষ্টি কিছু বিষয় আছে, যেরকম ছেলে পক্ষ এত পরিমাণে পান সুপারি এন্ড হচ্ছে, এটা এত ভালো ছিল, আই হ্যাড টু ব্রিং আপ দিস কমেন্ট বিকজ দিস ইজ সো গুড। সাউন্ড চেক, হাউ ওয়াজ ইয়ার সাউন্ড চেক অপূর্ব, কেয়ার টু লেট আস নো। তো এত পরিমাণে পান সুপারি এন্ড মিষ্টি নিয়ে আসে যেন শেষ না হয়, অ্যান্ড হচ্ছে আই থট পাঞ্চিনি ওয়াজ জাস্ট আ ফ্যান্সি ওয়ে অফ সেইং এনগেজমেন্ট। হ্যাঁ, নো, এনগেজমেন্ট ইজ বাগদান, এনগেজমেন্ট ইজ বাগদান। আচ্ছা, পাঞ্চিনি বেসিক্যালি পুরোনো দিনে যখন মানুষ হচ্ছে মেয়ে দেখতে বা কনে দেখতে আসতো আর কি, কোনে পছন্দ হয়ে গেলে তখন তো আসলে, তখন তো আমাদের কমিউনিটি খুবই ইনভলভিং ছিল, ইন আ গুড ওয়ে, আমাদের কমিউনিটি এখনো ইনভলভিং বাট ইন আ ব্যাড ওয়ে আর কি আমি মনে করি। তো তখন এই যে মুরব্বীদেরকে পান দিয়ে এই বিষয়টা জানানোর যে অমুক গ্রামে রহিম মিয়ার সাথে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, পাড়া প্রতিবেশীকে মিষ্টি দেয়া যে অমুক গ্রামে রহিম মিয়ার সাথে হচ্ছে সখিনার বিয়ে ঠিক হয়েছে আর কি। হ্যাঁ, সো দিস ইজ হাউ দিস গট ইনিশিয়েটেড। এখন এখন এই বিষয়টা আসলে অনেকে করে না, বা অনেকে এটা হচ্ছে নো আই ডিডন্ট, আমি কিন্তু তুলি নাই বিষয়টা। হ্যাঁ, সো এই কারণে হচ্ছে বেসিক্যালি পাঞ্চিনি, সো পাঞ্চিনি এখন মোস্ট অফ দ্য পিপল ডোন্ট নো, যা দেখছি আমি আর কি, বাট বিয়ের আলাপ শুরু করা বা এই যে অফিসিয়াল করা, ফাইনাল করার বিষয়টা কিন্তু পাঞ্চিনি হিসেবে আসলে বাংলা সংস্কৃতিতে পরিচিত আর কি, আর এনগেজমেন্ট তো বাদ দাম। আচ্ছা, দেয়ার আর সো মেনি, মানে এখন এই জিনিসটা আমার একটা, এই জিনিসটা লিটারালি স্কেয়ার্স মি, যে দিস ইজ, আই এম নট গেটিং ম্যারিড টু ওয়ান পার্সন, মাই ফ্যামিলি ইজ গেটিং ম্যারিড টু অ্যানাদার ফ্যামিলি। হ্যাঁ, দ্যাটস দ্য, মানে ইয়েস, দ্যাটস দ্য, দেন কামস দ্য রেসপন্সিবিলিটি টু বিইং being in touch with different family members, like now Apurbo has to communicate with my mother, father, Sara mane amar choto bon, and other relatives who are close to me, like then at the same way I have to communicate with the other family members that Apurbo has arki. So ha, if you think like that, in Bangladesh marriage doesn't mean you know, me marrying him. Marriage means totally one family marrying another family আর কি, হ্যাঁ, বা one family being communicated and involved in another family's life and whatsoever আর কি, হ্যাঁ, that is kind of overwhelming at first, যে একেবারে অপরিচিত মানুষের সাথে আর কি। সো আমি আসলে এইসব জিনিসপাতি মানে বেশি একটা ঢুকাইতে চাই না, মানে আই ডিডন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট দিস মাচ, শাহবাজ ভাই সিমস ওভারলি ইন্টারেস্টেড ইন দিস। হ্যাঁ, আমি আসলে জানি না কেন, হ্যাঁ, সে এখন আবার আরো কোয়েশ্চেন করতেছে, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু ম্যারেজ এন্ড আদার স্টাফ, নট এট লিস্ট অন আ পাবলিক লাইফ। হ্যাঁ, মানে হচ্ছে কি বলে, তো আচ্ছা লেটস, মানে সুইচ গিয়ার্স ফর হিয়ার ফর লিটল বিট, আচ্ছা লেটস টক অ্যাবাউট ডগস। হ্যাঁ, হোয়াটস ইয়োর এন্টায়ার মানে ফ্যাসিনেশন অন ডগস, মানে এটা আসছে কোথা থেকে, এন্ড হোয়াট হোয়াট মানে মানে why do you love dogs so much, why not squirrels, why not cats?
I love squirrels too. I think they're very cute. I think they're very funny. They're very funny, I think. That's funny. My squirrels are funnier than you. You think I'm, no, you don't think I'm funny at all. So, মানে Now you do. তুমি Some of your contents really make me laugh. যেরকম ওই যে বাসের সাথে ধাক্কা খেয়ে যে সংঘর্ষটা, আই রিয়েলি লাভ দ্যাট ভিডিও আর কি। সো ইয়া, আই লাভ ডগস। আই ডোন্ট নো ওয়েন আই স্টার্টেড লাভিং দেম, বিকজ আই এম সামওয়ান হু ওয়াজ অ্যাফ্রেড অফ ডগস, বিকজ আই গট আমি তাড়া খেয়েছি কুকুরের। যখন মানুষজন আমাকে বলতে আসে যে কুকুরের তাড়া খেলে কেমন লাগে, আপনি কি বুঝবেন? হ্যাঁ, আমি ভাই ছোটবেলায় কুকুরের ধাওয়া খেয়েছি, বড়বেলায় কুকুরের ধাওয়া খেয়েছি। কুকুর যে রাস্তায় থাকতো আমি সেই রাস্তা দিয়ে যেতাম না, কিন্তু হ্যাঁ, মানে আমি এই রকম ছিলাম। আই থিঙ্ক 9-এ বা 10-এ থাকতে আমাদের আমি রাজশাহীতে যে পাড়ার যে পাড়ায় থাকি সেটা হচ্ছে কাদিরগঞ্জ গ্রেটার রোড আর কি। তো ওখানে দিস কুকুর ছিল আর কি, ওদের নাম আমরা দিলাম টমি অ্যান্ড ডোডো। সো দে স্টার্টেড স্টেইং হিয়ার, অ্যান্ড ওই বছরই তারা বাচ্চা ফুটালো। And the babies were so cute. They were like so erokom hoye shuye ache ebhabe aste aste kore takacche. So I instantly fell in love with that. And oi bochhor onek brishti hoyechilo, so we really had to do something jeno ora hocche mane pneumonia hoye mara na jay. Shei theke dhire dhire I started mingling with dogs, and ever since I have noticed nothing but pure love from their side. I have noticed nothing but innocence from them, je karone I love dogs very much আর কি। মানে if I have to compare someone, মানে যদি কাউকে আমার ভালো বলতে হয়, আমার বলতে হয় হি ইজ আ গোল্ডেন রিট্রিভার আর কি। এখন আমার লাইফে এরকম একটা ফেজ চলে আসছে আর কি, যে আমি মানুষকে কুকুরের জাতের সাথে তুলনা করি। হি ইজ আ গোল্ডেন রিট্রিভার, আর সামবাডি ইজ ফিয়ার্স অ্যান্ড সামবাডি ইজ ভেরি ইন্টিমিডেটিং, আই সে দ্যাট হি ইজ আ হাস্কি। হ্যাঁ, সো এখন মোটামুটি আমার জীবন কুকুর দ্বারা পরিপূর্ণ। এখন টেল মি হোয়াট ডগ এম আই? I think you are a mixture of Rottweiler and Husky. Bye Because bye. I'm very intimidating, তার মানে। হ্যাঁ, you are quite intimidating when you want to be arki, and when you have hips of logic that nobody can defy. হ্যাঁ, so yeah. Dodo. Yeah. The dodos are extinct though. Dodo birds are extinct. That's bad. Yeah. আচ্ছা, নাও একটু ইয়ার কথা বলো, মানে হাউ, মানে তোমার পারসেপশনটা অন, মানে এখন যে তুমি আইসা একটা জায়গায় ইউ ওয়ান্ট টু রিটার্ন টু বাংলাদেশ বললা, হ্যাঁ, আর হচ্ছে মানে ইভেন ইফ ইউ ডু লিভ ইউর গোয়িং টু রিটার্ন অ্যান্ড স্টাফ, এগুলো যেহেতু বললা, আই ওয়ান্ট টু নো যে তুমি মানে এই এই ইয়াটা কিন্তু তোমার লাইক 2 ইয়ার্স এগো ছিল না। হ্যাঁ, আই নো ইউ ফর 2.5 ইয়ার্স সাম হোয়াট, রাইট? তো হচ্ছে মানে ইউ আমাকে তুমি যতদূর বলছিলা যে ইউ উডেন্ট এভার ওয়ান্ট টু কাম ব্যাক, এরকম তোমার একটা ঘৃণা চলে আসছিল, হোয়াট মেড ইউ মানে কাম টু দ্য, মানে আমি আই ওয়ান্ট টু নো দ্য গুড স্টাফ আর কি, যে কারণে আর কি তুমি এখন থাকতে চাচ্ছ, আর ইউ ওয়ান্ট টু কাম ব্যাক, হোয়াট? আচ্ছা, ওই সময়েও আমি যখন তোকে বলেছিলাম যে আই রিয়েলি ডু নট ওয়ান্ট টু লিভ ইন দিস কান্ট্রি, আই থিঙ্ক আই সেড ইট আউট অফ পিওর আউটরেজ অ্যান্ড হেট্রেড ফর দ্যাট ইমোশন, দ্য দেন গোয়িং অন ইনস্টেবিলিটি, পার্টিকুলার একটা টাইমের কারণে আই গেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড আই ওয়াজ সো হার্ট, আই ওয়াজ সো ইনসাল্টেড। মানে ওই সময় তো এমন ছিল, ইউ ভেরি ওয়েল নো দ্যাট আমাদের চেষ্টা করার জন্য, পরে আমরা ভুল করেছিলাম, বাট আমাদের চেষ্টা করার জন্য আমাদেরকে মুরব্বীরা দেশের বাইরে থেকে বসে বসে অনেক কথা শুনিয়েছিল আর কি। সো গ্রাজুয়ালি আই কাইন্ড অফ, দ্য গুড থিং ইজ বিকজ আই হ্যাভ মাই লাভড পিপল হিয়ার, অ্যান্ড আই ডু নট ওয়ান্ট টু স্টে অলোন, আই ডু নট ওয়ান্ট টু স্টে অলোন আউটসাইড দ্য কান্ট্রি, লিসনিং টু দ্য ব্ল্যাবারিংস অফ আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, নট হিয়ারিং রিক্সার বেল, নট গেটিং টু ইট ফুচকা, নট সিইং রেইন, নট সিইং টিএসসি, নট সিইং মাই ফ্রেন্ডস, নট সিইং মাই ফিয়ান্সে, নট সিইং মাই ফ্যামিলি। সো দিস ইজ দ্য গুড থিং। মানে আমি আমার মনে হয় যে টোটালি আমার এটা ছেড়ে যেতে খুবই কষ্ট হবে,
আমি পারবো না দেশের বাইরে সার্ভাইভ করতে, যে কারণে আই রিয়েলি ওয়ান্ট টু স্টে হিয়ার, আই রিয়েলি ওয়ান্ট টু ডাই হিয়ার, এই আর কি। আই ওয়ান্ট টু ডাই হিয়ার অ্যাজ ওয়েল, বাট আই মানে আই হ্যাভ দিস ও মানে রোম্যান্টিক একটা মানে হ্যাঁ ইয়া হিয়ার ফর সাম রিজন, লাইক আই ডোন্ট, আমি হচ্ছে ওই এই জিনিসটাই যে আই ডোন্ট ওয়ান্ট টু লিভ হিয়ার, বাট আই ডোন্ট ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু ডাই হিয়ার, লাইক আমি আমি লেজিট আই ওয়ান্ট টু ডাই ইন দিস রুম স্পেসিফিক্যালি, হ্যাঁ এই রুমটাতে, লাইক দিস রুম আই ওয়ান্ট টু ডাই ইন দ্যাট বেড, হ্যাঁ আই ওয়ান্ট টু জাস্ট লে ডাউন অ্যান্ড জাস্ট ওয়ান ডে জাস্ট মানে ব্রিথ মাই লাস্ট, অ্যান্ড মানে হোপফুলি ততদিনে হচ্ছে মানে অনেক কিছু ইয়া হবে, মানে আই উইল সি আ বেটার টুমরো হোপফুলি, মানে আই নো কেন জানি মানে আমার হচ্ছে তোমার এই জিনিসটা আমার মনে হয় যে থিংস আর গেটিং বেটার, ইউ নো ডে বাই ডে আমার আমার কেন জানি মনে হয় আমার মানে থিংস আর গেটিং বেটার ইন এভরি ওয়ে শেপ অর ফর্ম, লাইক আমার ইভেন উইফ ইউ ইমাজিন মানে এই প্যান্ডেমিকটা যদি 40 বছর আগে হইতো উই উড হ্যাভ লস্ট সো মাচ মোর পিপল, এখন যতটুকু আমরা হারাইছি তার থেকে আমরা অনেক বেশি মানুষ হারাইতাম, অনেক বেশি মানুষ হারাইতাম, উই উড হ্যাভ গন থ্রু আ লট অফ মানে মানে হার্ট ব্রেক, যেটা হচ্ছে আমরা হয়তো ইয়া করি নেই। আচ্ছা ইয়া শাহবাজ ভাই বলছে যে তুই তো চিওয়াওয়া, ইন হোয়াট সেন্স, আমি চিওয়াওয়া কেমনে, মানে ডু ইউ সি মি স্কেয়ার্ড অ্যান্ড scared and yeah no chihuahua are not scared kintu rather when they get angry they can bite the shit out of you yeah no, but they usually hey I know they can bite the shit out of you but they're usually very mane anxious and yeah mane norachora kore and stuff khali mm-hmm. ya thake bhoy thake tarpor hocche bolcha amake bolo anika apu what dog is meme mixture of corgi and german shepherd corgi and german shepherd whoa that means she's মানে মানে you think she's very she is very brave আসল কথা হচ্ছে কি প্যারিস গেলে আমরা আমার প্যারিস পারদেশ দ্যাটস পারদেশ দ্যাটস হিন্দি পারদেশ গেলে ট্রু শাহবাজ দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস বাট ইউ আর গোইং টু গো অ্যাওয়ে অ্যাজ ফার অ্যাজ আই থিংক Shaze wants to stay. Achha, Rafa Abu ase, holy shit. We don't want you to leave. Tarpor hoche, kemon lagbe sound check? Haan, Apurva bhai kemon lagbe sound check eta bolben. I want to have him on the podcast as well, kokhono jodi she chay. He would be more than happy because he has so much to say. He has so much to talk to. আমি তো খুবই অশিক্ষিত লেভেলের বাট হি নোস সো মাচ এন্ড হি ইজ ফাইন্ডিং সামওয়ান টু টক উইথ এই জিনিসটা আই রিয়েলি অ্যাডমায়ার ইওর মানে হাম্বল অ্যাটিটিউড টুয়ার্ডস এভরিথিং ইউ আর স্মার্টার দেন মি ঠিক আছে অ্যাট লিস্ট ইন মাই অপিনিয়ন বাট হচ্ছে মানে দ্যাট প্রুভস হাউ ডাম্ব ইউ আর দ্যাট রিয়েলি প্রুভস হাউ ডাম্ব ইউ আর লাইক পিপল আই নিড ভোটস অন মাই সাইড কমেন্ট করো কেউ যে দ্যাট প্রুভস হাউ ডাম্ব হি ইজ না মানে দ্য থিং ইজ মানে ইউ ইউ হ্যাভ দি সেন্টার আউটলুক অন এভরিথিং যে হচ্ছে তুমি অনেক স্মল এন্ড কিছু বুঝো না এন্ড কিছু পারো না এন্ড এন্ড অনেক স্টুপিড এন্ড স্টাফ বাট ইউ ডু নো আ লট অফ শিট ইউ ডু নো আ লট অফ থিংস ইউ ইউ আর ভেরি না আই এম বিইং ভেরি অনেস্ট হিয়ার বিকজ When I talk with you, আমার সব সময় মনে হয় যে ও মাই গড দিস গাই নো সো মাচ রিমেম্বার একদিন আমরা রোজার মধ্যে উই ওয়ার টকিং এন্ড ইউ ওয়ার টকিং অ্যাবাউট গ্রহ উপগ্রহ এন্ড আই ওয়াজ লাইক ও মাই গড আমি তো গ্রহ উপগ্রহ সেই যে 9-10 পড়েছি এরপরে তো আমি আর কখনো খুলেও দেখিনি বিকজ দ্যাট ডাজন্ট কাইন্ড অফ এক্সাইট মি অ্যাট অল আর কি সো যেমন শাহবাজের সাথে যখন আমি গ্রিক মিথোলজি নিয়ে কথা বলি আমার মনে হয় যে আই নো সো লেস অল দো আই স্পেন্ট মাই 6-8 ওই সময়টা আমি গ্রিক মিথোলজি নিয়ে ফ্যাসিনেটেড ছিলাম সো আমি যতটুকু যা পড়েছি ওই সময়টাই বেসিক্যালি পড়েছি সো অপূর্ব ইজ সামওয়ান হু হ্যাজ দিস ইমেন্স নলেজ অ্যাবাউট সো মেনি থিংস মানে ফ্রম বাংলা সাহিত্য টু ইংরেজি সাহিত্য টু সাংবাদিকতা টু জো রোগান অর হু এভার ইউর টকিং অ্যাবাউট আই রিয়েলি ডোন্ট নো ইউ ডোন্ট ওয়ান্ট টু নো ইউ ডোন্ট নো জো রোগান হোয়াট দ্য আই নো জো রোগান ফ্রম হিম আই নো জো রোগান ফ্রম হিম ওয়ান ডে হি কলস মি
অ্যান্ড দেন সেটা ধরুন মানে 12:30 না 1টা বাজে রাতে, অ্যান্ড দেন হি টেলস মি আনিকা আমি একটু জোক বলবো। আচ্ছা ঠিক আছে ফাইন বল। আমি সেই জোকটা শোনার জন্য বাইরে গেলাম এসি ঠান্ডা হাওয়া ছেড়ে, অ্যান্ড দেন হি সেজ সামথিং, কি একটা যেন জোক যেটা ও নিজে বলে নিজেই হেসে কুটি কুটি হয়ে গেল, বাট আমি কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ, সো দ্যাটস আ ভেরি কমন এক্সপেরিয়েন্স ফর এভরিওয়ান হু ক্র্যাকস জোকস ইন ফ্রন্ট অফ ইউ। হ্যাঁ, যে তোমার সামনে একটা জোক বলে আর তুমি কিছুই বুঝো না, দ্যাটস আ ভেরি কমন। He knows so much and I have learned so much from him. Like, you know, Kangana Ranaut, I was pagla fan of Kangana Ranaut and how she was putting up this brave warrior front regarding Sushant Singh case ar ki, and the nepotism going on any day to hoye gelo, yes pai gelam. Ha, so ami actually ha bolte thabo. So ওই দিন when he was giving a very good logic regarding nepotism আর কি, যে করণ জোহর যদি সিদ্ধার্থ মালহোত্রা বা শ্রদ্ধা কাপুর এদেরকে আনতে চায় তাহলে এটাতে ক্ষতিটা কি। আই ওয়াজ অল লাইক যে হ্যাঁ, এই তোমাদের মতো টপ ক্লাস মানুষদের কারণে আমার মতো মফস্বল থেকে আসা ছেলে মেয়েরা চান্স পায় না, এভরিথিং ব্লা ব্লা ব্লা। সো আই ওয়াজ ভেরি ফিউরিয়াস, আই ওয়াজ অ্যাংরি। বাট দেন ওয়েন হি মেড দিস পয়েন্ট দ্যাট লুক করণ জোহর ইজ, তুই কি আমাকে শুনতে পাচ্ছিস রিদ? তুমিও কি বের হয়ে গেছিলা? মফস্বল জিও না, দ্যাট ওয়াজ মাই রাউটার বিইং আ পিস অফ শিট। আচ্ছা, সো ওয়্যার আই ওয়াজ, হ্যাঁ, সো ওয়েন হি এক্সপ্লেইন টু মি যে লুক করণ জোহর কে তুই ডিরেক্টর হিসেবে দেখছিস কেন, করণ জোহর ইজ রিয়েলি আ বিজনেসম্যান হিয়ার, এন্ড ইফ হি ওয়ান্টস হি ইজ মেকিং দ্য সিনেমা ফর দ্য কাইন্ড অফ পিপল যারা আসলে এই ধরনের নায়ক নায়িকায় খায়, যারা এরকম হচ্ছে হট শট বা হচ্ছে স্টার স্টার ফ্যামিলির ছেলে পুলে চায়। সো ইফ করণ জোহর বিজনেসম্যান, ধর্মা প্রোডাকশন 100-150 কোটি টাকার প্রোডাকশন নিয়ে নামে, সো দে ইউজুয়ালি উইল নট ওয়ান্ট টু টেক রিস্ক, এটাই তো স্বাভাবিক আর কি। মানে দে উইল নট ওয়ান্ট টু সি সামওয়ান লাইক ভিকি কৌশল অর সুশান্ত সিং, বিকজ এই ধরনের এই অভিনেতাদেরকে তো আমরা সাধারণ মানুষরা আসলে পথ চলতে আমাদের আশেপাশে পাই। সো বেসিক্যালি অন্যরা সিনেমা তো দেখতে চাইবে আসলে সেই মানুষদের যাদেরকে আমরা সরাসরি দেখতে পাই না, অ্যান্ড দ্যাট কাইন্ড অফ মেড সেন্স টু মি, বিকজ দ্যাট ওয়াজ রিয়েলি নট নেপোটিজম।
আমি আমি সুশি পছন্দ করি, সো আমি যদি কোনো একটা বুফেতে যাই, আই এম গোয়িং টু হ্যাভ সুশি ফর মাইসেলফ। তো এখন কি মানুষ আমাকে শেম করবে যে হ্যাঁ তুমি শুধু জাপানিজ কুইজিন খাও, তুমি অন্য কিছু খাও না? সো এটাকে যদি ঠিক ওভাবে দেখা যায় তাহলে থিংস গেট সো ইজি টু আন্ডারস্ট্যান্ড। বা কঙ্গনা আসলে যা করছিল সেটা পাবলিসিটি স্টান্ট, সো হোয়াট এভার দ্য থিং ইজ, আই এম গ্রেটফুল টু হিম ফর পুটিং সাম লজিক ইন টু মি এভরি নাও অ্যান্ড দেন, অ্যান্ড মেকিং মি ওয়ান্ট টু লার্ন মোর, মেকিং মি ওয়ান্ট টু সার্চ থিংস মোর, অ্যাটলিস্ট একটা ডেফিনেশন ঠিকঠাক জানার ব্যাপারে। সো ইয়া, আমি খুবই কম জানি, অ্যান্ড হি নোজ আ লট। আচ্ছা, হ্যাঁ, আমি এই জায়গায় তোমার সাথে অ্যাগ্রি করবো যে মেবি হি নোজ আ লট, আই ডোন্ট নো হিম দ্যাট মাচ, কিন্তু হচ্ছে আই আই ডিসএগ্রি যে তুমি হচ্ছে কম জানো। হ্যাঁ, ইন দ্যাট প্লেস আই ডিসএগ্রি। আমি রিয়েলি আমি রিয়েলি কম জানি, বিকজ আমি এত এখন যে কথাবার্তা গুলো বলি সেগুলো টোটালি ফ্রম মাই এক্সপেরিয়েন্স। সো হচ্ছে ফ্রম মাই লার্নিং, প্রতিদিন আমি প্র্যাকটিক্যাল লাইফে যা শিখছি সেটা থেকে। ফেসবুক আমার জন্য অনেক বড় একটা লার্নিং সাইট, কারণ ফেসবুকে আমি এত মানুষের লেখা, এত মানুষের পারসেপশন পড়ি, ফেসবুক থেকে অনেক কিছু শিখি। অ্যান্ড আমার মনে হয় আমি আগে যা পড়েছি ওইটারই রিফ্লেকশন এখন হয় আর কি, বিকজ আমি এখন পড়ার সময় পাই না, কোনোভাবেই সময় পাই না আমি পড়ার, পড়তে পড়ার মানসিক শক্তিটাও আমার মধ্যে আর বাকি নাই। রিল হ্যাভ টু ওয়াচ মুভিজ সিরিজ এন্ড এভরিথিং, বাট আমি আমি পড়তে পারি না এখন আর। হ্যাঁ, মানে আই 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 গেট দ্যাট, তোমার মানে তোমার পড়ার ডাইজেশনটা আই গেস মানে ফেসবুক থেকে হচ্ছে। আচ্ছা, এখন একটা কথা বলো যে হোয়াট এক্সাইটস ইউ, তোমাকে কি এক্সাইট করে, মানে হোয়াট হোয়াট মেক্স ইউ এক্সাইটেড? হোয়াট এক্সাইটস মি, ডুইং গুড রেজাল্ট, ডুইং গুড রেজাল্ট, ওয়েন আই সি মাই পেরেন্টস বিইং হ্যাপি উইথ দ্য গিফট দ্যাট আই গট ফর দেম, When I see Apurva being proud of me for something I did, when I see a street dog being adored by the local people there, not hitting them with stones and whatnot. And right now, what excited me, onek mane onek din pore I became excited like a child ar ki, when I heard that Grey's Anatomy will be coming up with season 17 and The Crown will be airing its fourth season on November. Ha, shabaz, I know, but mane ami puri ar ki, I said that in sense je ami onek ye nei, onek hocche insight ba onek perception nei. I learned that from Rith, ami manusher perception gulo janar chesta kori ar ki ekhon. Yeah, burger, but ekhon ami ar khete parina because Rajshahite bhalo burger nai. I haven't had a burger in 6 months. Acha, ei aro mane tomar mane how do you see the future, mane ami tomar mane tomar perception ta jante chai je tumi how do you see the future of humanity in general, tarpor abar dhoro aro choto পরিসরে যদি বলি বাংলাদেশ, যদি আরো ছোট পরিসরে বলি ঢাকা, আর আরো ছোট পরিসরে বলি তোমার ফ্রেন্ড গ্রুপ, মানে এন্ড পিপল ইউ লাভ, হোয়াট ডু অর মানে ওভারঅল মানে হোয়াট ডু ইউ এক্সপেক্ট না আর কি, হোয়াট ডু ইউ সি ইন দ্য ফিউচার তোমার চোখ থেকে? হিউম্যানিটি I don't know, মানে it's a 50-50 chance I think, because আমি এক জায়গায় দেখি যে people are mercilessly doing heinous things, যেটা আসলে মানে আমার মা বাবা গল্প করে যে তাদের সময় হয়নি, মেবি হয়েছে, বাট তখন আসলে জিনিসগুলো তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না, তখন এত ইনফরমেশন স্প্রেড করার অপশন ছিল না, যে কারণে মেবি দে নেভার গট টু নো অ্যাবাউট ইট। মানে এখনো রেপ হয়, এখনো ব্রুটাল কিলিং হয়, মার্ডার হয়, তখনও কিন্তু হতো, মানে when I was just born, আচ্ছা ইউনিভার্সিটিতে খুবই ভয়ঙ্কর একটা হত্যা হয়েছিল, যেখানে the boyfriend had killed the girlfriend, cut her into pieces and then মানে মাটির নিচে ইয়ে করে দিয়েছিল, এসব তো এখন অহরহ হয় আর কি। আমার ধারণা তখনও হতো, জাস্ট আমরা ওই সময় এত জানার অপশন ছিল না, যে কারণে মানুষজন জানে,
সো আমি একদিকে দেখি যে পিপল আর গেটিং মোর ভায়োলেন্ট ডে বাই ডে, অ্যান্ড দেন অন দি আদার সাইড আই সি পিপল হু আর কামিং কামিং আপ টু হেল্প। এটার প্রত্যক্ষ উদাহরণ হচ্ছে এই যে কুকুরগুলো, কুকুর নিধন হচ্ছে, কুকুর অপসারণ হচ্ছে। আমি জানি না আমি আজ থেকে 5 বছর আগে হলে এত রেসপন্স পেতাম কিনা, বাট নাও দেয়ার আর গ্রুপস বিং মেড হু আর ইন সাপোর্ট অফ দ্য ডগস, হু আর ইন সাপোর্ট অফ লেস টর্চার, হু আর ইন সাপোর্ট অফ নো টর্চার, সরি নট লেস টর্চার। এই এই করোনায় প্যান্ডেমিকের সময় আই হ্যাভ সিন থাউজেন্ডস অফ থাউজেন্ডস না হান্ড্রেডস অফ ফ্রেন্ডস অফ মাইন কামিং আপ উইথ নিউ আইডিয়াস জাস্ট টু হেল্প অর জাস্ট টু কন্ট্রিবিউট। সো আই ডোন্ট নো হোয়াটস গোয়িং টু হ্যাপেন নেক্সট, বাট আমার মাঝে মাঝে মনে হয় যে আমাদের জেনারেশনটা আই থিঙ্ক দের হ্যাজ বিন আ পজিটিভ চেঞ্জ। উই রিয়েলি থিঙ্ক, আমি তো ভাবতাম যে মানুষজন ভাবেই না কিছু নিয়ে, শুধু হচ্ছে হাউ হাউ গুড উই লুক এসব নিয়ে আমরা ভাবি, বাট আমার এখন মনে হয় যে না, পিপল রিয়েলি পিপল ইজ ইট মাই ইন্টারনেট এগেন অর নাকি তোমারটা গেছে আমার? আচ্ছা আমারটা আছে, তো আই গেস আনিকা বুশরাজ মফস্বল ইন্টারনেট ইজ বিং বাগি এগেন এন্ড শি নিডস টু গো অ্যান্ড কাম ব্যাক এগেন আমি আই থিঙ্ক। আচ্ছা শাহবাজ ভাই কমেন্ট করছে উই অল নো হোয়াট দোস হোয়াট এক্সাইটস ইউ, আই গেস তুমি কিসের কথা বলছো তোমরাই ভালো জানো, ইনফরমেশন নিচ্ছে এটা বলছি। আর হচ্ছে লজিক এন্ড রিজনিং মাঝে মাঝে খুব কম খাটাই, ইমোশনাল বিচ ইউ আর আই নো দিস আই ডু। এইটা কি তোমার কথা বলছে না আমার কথা বলছে? আমি আই ডোন্ট থিঙ্ক আম ইমোশনাল দ্যাট মাচ, আই থিঙ্ক শি ইজ টকিং অ্যাবাউট ইউ। হ্যাঁ আচ্ছা কন্টিনিউ উইথ হোপফুল থিংস and future even if it's pessimistic. So what actually ekhon ta to perception niye labh nai because the world is going to move on, seta for better hook for worse hook, so I can only hope that things are okay, but I see positivity actually I really do. Mane amar onek friend ache jara tate social class being very elite still they have come forward to help, jeta ashole বারে বারে আমাদের জেনারেশনকে মনে করিয়ে দেওয়া হয় যে আরে তোমরা তো শুধু চিকেন ফ্রাই চিবো অ্যান্ড ইউ গাইজ রিয়েলি ডোন্ট নো হোয়াট হার্ডশিপ ইজ, ইউ গাইজ রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু হেল্প এনিওয়ান। পাশে আছে ইনিশিয়েটিভ, আছে প্যান্ডা, আছে দেয়ার আর ডগস ফর ডগস অফ বাংলাদেশ, দেয়ার আর সো মেনি অ্যামেজিং ইনিশিয়েটিভস উইচ আর বিং ইনিশিয়েটেড বাই পিপল ফ্রম মাই জেনারেশন, পিপল অ্যাবভ মাই জেনারেশন আর কি। সো I can hope that maybe there will be more violence, but then there will be more good people, more better people who will be there to at least protest against it. Erpore tui ki niye jeno bolte bolli Bangladesh niye, right? Bangladesh, I guess tomar ta Bangladesh oriented chilo. Bangladesh niye it's না, নট অনলি বাংলাদেশ, আমার মনে হয় পুরো পুরো পৃথিবী নিয়েই ছিল, বাট বাংলাদেশ নিয়ে স্পেসিফিক্যালি বলতে গেলে সবকিছু মিলে বলতে গেলাম নট রিয়েলি হোপফুল অ্যাবাউট বাংলাদেশ, বিকজ দ্য ওয়ে দ্যাট বাংলাদেশ ইজ মুভিং, কোন কোন দিন জানিস মানে মাঝে মাঝে আমার ভয় হয় যে এখন তো তাও দেয়ার ইজ দিস ডিপার্টমেন্ট কল জেন্ডার স্টাডিজ, আমার মাঝে মাঝে মনে হয় ইফ রেজিম চেঞ্জেস অর ইফ সামথিং উইয়ার্ড হ্যাপেন্স দেয়ার ইজ নট গোয়িং টু বি এনি, দেয়ার ইজ I think we are again going to be captivated. Amra mera hoyto ar ber hote parbe na, we won't be able to dress as we like, amra porashona korte parbo na, chakri korte parbo na, we will be another Pakistan. Eta amar khub boro bhoy gulor ekta. Can you hear me?
তুমি বারবার বের হয়ে যাও কেন? মানে আমি যদি বের হয়ে যাই তাহলে তুমিও যদি বের হয়ে যাও তাহলে তো থাকলো কে? হ্যালো, হাই, হ্যাঁ তুমি বের হয়ে যাও কেন বারবার? আমি চলে গেলে বের হয়ে যায় না, রিফ্রেশ করি, বিকজ আমার এখানে তো নেটওয়ার্ক ইজ ভেরি, খুবই মানে রিফ্রেশ না করলে হয় না আর কি। সো ইয়া, অ্যাবাউট বাংলাদেশ ওইটাই, মানে আই ক্যান নট বি ভেরি হোপফুল অ্যাবাউট ইট, বিকজ যেভাবে সবকিছু বদলাচ্ছে আই এম রিয়েলি নট দ্যাট মাচ হোপফুল। পারসেপশন ইজ সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন। রিগার্ডিং ঢাকা, ইয়েস, সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন। রিগার্ডিং মাই সার্কেল, রিগার্ডিং মাই ফ্রেন্ডস অর পিপল অ্যারাউন্ড মি, আই থিঙ্ক দে আর গোয়িং টু বি মোর র্যাশনাল, দে আর গোয়িং টু বি মোর লজিক্যাল, অ্যান্ড দে আর গোয়িং টু বি মোর হিউম্যান, এই আর কি। আচ্ছা, তুমি রেজিম চেঞ্জ এর সাথে কি জানি বলতেছিলা যে কি জেন্ডার হ্যাঁ, ডিপার্টমেন্ট থাকবে না? ইফ রেজিম চেঞ্জেস, এমনিতেই উই আর অ্যাট অ্যা ভেরি আনসেটলিং পজিশন রিগার্ডিং জেন্ডার এডুকেশন, ডিসক্রিমিনেশন অ্যান্ড হোয়াট নট, সেটা আমাদের ফেসবুক কমেন্টস অ্যান্ড এভরিথিং দেখলেই বোঝা যায়, বিকজ ফেসবুক কমেন্টস আর বেসিক্যালি পারসেপশনস অফ দ্য জেনারেল পিপল আর কি। হ্যাঁ তো হ্যাঁ, আমার ইফ সাম রিপ্রেজেন্টেশন অফ দ্যাট, হ্যাঁ, সো সামহাউ ইফ দ্য রেজিম চেঞ্জেস, আই থিঙ্ক একদিন জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টটা এক্সটিংক্ট হয়ে যাবে, অ্যান্ড মেবি উই উইল বি অ্যানাদার পাকিস্তান, হচ্ছে উই হ্যালো, এইবার কি আমার সমস্যা নাকি তোমার সমস্যা? আচ্ছা, আই গেস এইবার হচ্ছে তোমার সমস্যা। হ্যাঁ বলো, উইল বি অ্যানাদার পাকিস্তান। হ্যাঁ হ্যাঁ, সো আমার আমার মনে হয় যে আমরা আবার বন্ধ হয়ে যাব, এখনো যতটুকু করতে পারছি যা পারছি, ওই সময় হয়তো দেয়ার উইল বি নো স্কোপ লেফট অর ভেরি লিটল স্কোপ লেফট আর কি, এই ভয়টা আমাকে মাঝে মাঝে গ্রাস করে ফেলে আর কি। অ্যান্ড আই এম নট দি অনলি ওয়ান, আই হ্যাভ টক উইথ আ লট অফ ফ্রেন্ডস রিগার্ডিং দিস। অ্যান্ড দ্যাটস, আই থিঙ্ক দ্যাটস যেটা বলতেছিলা, আই থিঙ্ক দ্যাটস ভেরি মাচ আ কনসার্ন ফর আ লট অফ আস। হ্যাঁ হ্যালো, তুমি কি আছো? আর ইউ দেয়ার অর ইজ ইট? থ্রি পিপল রিমেইনিং স্টিল ওয়াচিং আস। তিনজন যারা দেখতেছো প্লিজ কমেন্ট সামথিং, মিম এখন সামথিং কমেন্ট কর। আর হচ্ছে আচ্ছা, শাবাজ ভাই চলে গেছে, বলছে আমার লিভ না। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস ফর সো লং, আই নো ইউ আর নট হিয়ারিং দিস বাট স্টিল। রিদমিকা আসছিল মফস্বল শহরের, ইন্টারনেট খারাপ বলতে, হ্যাঁ আমার রাউটার খারাপ, আমার ইন্টারনেট যতটা খারাপ তার থেকে বেশি আমার রাউটার খারাপ। আমার রাউটার ইজ বিং আর মানে আমার আমার অ্যাকচুয়ালি ইন্টারনেট, আমার অ্যাকচুয়ালি কারেন্টই চলে গিয়েছে, যে কারণে প্রবলেমটা আরো বেশি হচ্ছে। সো আই থিঙ্ক উই নিড টু র‍্যাপ দিস আপ সুন, বিকজ হ্যাঁ আমার উই আর মেগাবাইট গোয়িং একটু টু, পর শেষ হয়ে যাবে। আচ্ছা 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 ওকে। তো আচ্ছা সিন্স, আচ্ছা আমরা এটা নিয়ে কথা বলবো আরো ভবিষ্যতে, হোপফুলি আই ক্যান হ্যাভ ইউ ব্যাক অ্যাজ এ গেস্ট এগেন, আর আবার তারপর আমরা সেটা নিয়ে আবার উইল ডিসকাস আদার থিংস এন্ড আদার স্টাফ। অ্যান্ড পার্টিং রিমার্কস, ইফ দেয়ার ইজ এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাস্ক মি, লেটস টার্ন দ্য টেবল। আমি তো পুরো টাইম কোয়েশ্চেন অ্যাস্ক করলাম। বেসিক্যালি মোর অফ আই এম মোর অফ অ্যান অ্যান্সার পার্সন থিং আর কি, হ্যাঁ নো প্রবলেম নো বাট প্রবলেম দেন। দের ইজ দিস ওয়ান থিং আইড লাভ টু অ্যাস্ক, ইজ দ্যাট হোয়াট ইজ ইয়োর পারসেপশন রিগার্ডিং বাংলাদেশ আফটার 5 ইয়ার্স? আফটার 5 ইয়ার্স মানে 2025, তোমার কি ইন্টারনেট চলে গেছে? তোমার মেগাবাইট মনে হয় শেষ নাকি? অর আর ইউ স্টিল দেয়ার? Yes, I am still there. Yes, আচ্ছা here. 2025, you're talking about 2025 or something like that? Yeah. Je
how do you think Bangladesh is turning out to be, or how do you think Bangladesh will turn out to be in 2025? That's a very short timeline that you're asking me. I mean, I don't think things are very much going to change unless our current prime minister dies. তাহলে পরে একটা বড় প্যারাডাইম শিফট হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু তাছাড়া অ্যাকচুয়ালি আই থিংক থিংস আর গোয়িং টু বি প্রিটি মাচ এখন যেরকম আছে এরকমই। হ্যাঁ হ্যাঁ, প্রিটি মাচ দ্য সেম। 5 ইয়ার্স ইজ নট আ ভেরি লং টাইম, স্পেশালি পলিটিক্যালি স্পিকিং 5 ইয়ার্স ইজ নট আ ভেরি লং টাইম। সো মানে আনলেস সামথিং ড্রাস্টিক হ্যাপেন্স, আই এম নট সিইং এনি মানে ইয়া। কিন্তু ওই আবার একটা ব্যাপার কি, যে এখন অনেক মানে একটা জিনিস হচ্ছে যে অনেক চোর ধরা পড়তেছে ইন রিসেন্ট টাইমস। হ্যাঁ, যে কারণে মানে রেজিম ইজ মোর আন্ডার কোয়েশ্চেন দেন এনি টাইম এলস। কিন্তু আবার এই জিনিসটা একটা জিনিস মনে হয় যে চোর সবসময় ছিল, আমার মনে হয় যে চোর আগে এত ধরা পড়তো না। এই জিনিসটা মানুষের বোঝা উচিত যে এমন এখন এমন একটা টাইম যাচ্ছে যে চোররা অ্যাকচুয়ালি ধরা পড়তেছে। হ্যাঁ, দের হ্যাজ বিন টাইমস যখন হচ্ছে চোররা বছর পর বছর বেঁচে বেঁচে মানে 70-80 বছর বয়সে গিয়ে শান্তি মতো মরেও গেছে। হ্যাঁ, নো ওয়ান এভার ফাকিং নিউ যে তারা চোর ছিল। হ্যাঁ, কিন্তু এখন হচ্ছে চোর ধরা পড়তেছে, উইচ ইজ আই সি ইট এজ আ পজিটিভ। অ্যাকচুয়ালি আমি আই সি ইট এজ আ পজিটিভ। এন্ড ওভারঅল ওই তো বাংলাদেশের কথা বললে অ্যাকচুয়ালি ইন দ্য নেক্সট 100 ইয়ার্স আই ডোন্ট সি মাচ মোর অফ আ মানে তোমার ইম্প্রুভমেন্ট। কারণ হচ্ছে তুমি যেটা বললা যে মেজরিটি অফ দ্য পপুলেশন, ইভেন ইফ ইউ গো ইন টু ঢাকা ইউনিভার্সিটি গ্রুপ উইচ ইজ সাপোজ টু বি দ্য এপিটোম অফ মানে নলেজ, সেখানেও মানে মানুষজনের কথাবার্তা শুনে আই ডোন্ট সি হোপ অ্যাট অল। কারণ হচ্ছে পিপল আর সেইং স্টুপিড স্টাফ হিয়ার এন্ড দেয়ার, সো আই ডোন্ট সি হোপ। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক মানে একটা সময় মনে হতো কি, ইফ আই এম বিং কমপ্লিটলি অনেস্ট, যে আই কুড চেঞ্জ সামথিং। হ্যাঁ, এখন আমার মধ্যে সেই জিনিসটাও আর নাই। মানে আই ডোন্ট থিঙ্ক মানে আমি আমি I can make an impact at least here. এত মানুষের ভিড়ে, এত আমার বিরোধী ইয়ার ভিড়ে, আর আই থিঙ্ক উই লিভ ইন ইউ এন্ড আই উই লিভ ইন আ ভেরি স্মল বাবল অফ পিপল যারা হচ্ছে মানে কাইন্ড অফ প্রোগ্রেসিভ। আমরা আমার মনে হয় we have I cannot tell about you, but I have made this bubble so that I don't get horrified or I don't get attacks, anxiety attacks. So ami amar bubble ta baniye felechi. But এই বাবলের বাইরে the world is still disgusting, the world is still stupid. Yeah, the world I don't know, but Bangladeshi culture it's not it does not look very optimistic, at least from my perspective. আমি যা দেখি এই জিনিসটা যে হচ্ছে মানে আমার কাছে ওই তো next 5 years, if you are saying মানে next 5 years এ কতদূর কি কত একটা চেঞ্জ হবে জানি না, কিন্তু ইন দ্য লং টার্ম আই ডোন্ট সি দ্যাট মাচ অফ আ চেঞ্জ। কারণ হচ্ছে ওই তো যেটা বললাম যে ওভারঅল মানুষের পারসেপশন এন্ড এভরিথিং, আই ডোন্ট থিঙ্ক দ্যার ইজ মাচ মানে এখানে একটা ইয়া আছে, মানে খুব একটা ডিসপ্যারিটি হওয়ার কোনো একটা সুযোগ আছে। আর ওই তো আমরা আমি বললাম যে আমাদের গ্রুপ দেখা যাবে যে আমাদের মতো চিন্তা করে এরকম 10,000 মানুষ খুঁজে পাওয়াই কষ্ট হবে। হ্যাঁ, সেখানে দেশটা 17 কোটির, এই জিনিসটা মানে 17 কোটির জায়গায় 17,000 মানুষই পাওয়া যায় নাকি যারা আমাদের মতো চিন্তা করে। 17,000 ইজ এ বিগ নাম্বার, ভেরি বিগ নাম্বার। এক্স্যাক্টলি 17,000 কিন্তু বিগ নাম্বার একটা। 17,000 অ্যাক্টিভ মানুষ পেলে কিন্তু বদলানো সম্ভব, বাট 17,000 মানুষ পাওয়া যাবে কিনা দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কারণ আমি বলতে গেলে আমি বা কত দূর অ্যাক্টিভ। হ্যাঁ, আমি খেয়াল করেছি যে আমরা যত বড় হই আমরা কিন্তু আসলে ধীরে ধীরে আমরা চেঞ্জটাকে রেজিস্ট করি আর কি, মানে আমরা ওই পরিমাণে শক্তি ব্যয় করতে চাই না, বা আমরা বলতে আমরা উই ডোন্ট ওয়ান্ট টু প্রোটেস্ট, উই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ, আমরা জাস্ট বিপদটা এড়াতে চাই। যেরকম এখন কেউ যদি আমাকে হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের কোনো কম মানে কোনো পোস্টে কিছু লেখে, আমি কিছু পোস্ট করলে বা আমার ফ্রেন্ড লিস্টে যদি কিছু কমেন্ট করে, আমি কমেন্টে রিপ্লাইয়ে যাই না, বিকজ আমার ওর সাথে ডিবেট করার এই মানসিক শক্তিটা নাই। আমি একটা সময় ভাবতাম যে ডিবেট করে একটা আর্গুমেন্টের একটা, এখন আর নাই কিন্তু রিদি, ইউ হ্যাভ সিন মি চেঞ্জ। আমারও নাই একটা সময় মনে হতো যে ডিবেট করে 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 একটা আর্গুমেন্টে আসলে মেবি দ্য পারসন উইল গেট যে হোয়াট ইজ লজিক্যাল, হোয়াট ইজ নট, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ নট,
But ekhon I have this feeling that they're never going to understand. Our people are so egoistic and so full of themselves. Amar mone hoy je they're never going to take another decision into account. So I just leave it be. Mane ami kono bhabe ye kori na. I don't bother anymore. So I think as we grow up, we might not be the same person. We might just be another Rohimya or Sabina Yasmin who will just want to live without being harmed. That is one of my biggest fears. Je ami hoyto boro hoye Sabina Yasmin hoye jabo. Sabina Yasmin here is a just an example. Je ashole kono bipod chay na. মৎস্য মারিব খাইবো সুখে টাইপে থাকবো আর কি, আমি কোনো চেঞ্জ করবো না, কোনো কাজ করবো না, বিকজ দ্যাটস ভেরি হার্ড। একা মানুষ হয়ে ইউ ক্যান নেভার চেঞ্জ হান্ড্রেড থাউজেন্ডস অফ পিপল, এটা শুধু ওই রূপকথার গল্পেই সম্ভব বা এটা শুধু ইতিহাসেই সম্ভব, আমি জানি না এখন আর সম্ভব কিনা, বিকজ পিপল হ্যাভ বিকাম ভেরি ব্লান্ট। সম্ভব মানে কি, আমি জাস্ট এইটুকু বুঝি ওই যে তোমার মানে যে একটা কথা আছে না যে বাটারফ্লাই এক জায়গায় উইংস ফ্ল্যাপ করলে অনেক জায়গায় আরেক জায়গায় হারিকেন হয়, তো হচ্ছে আমি ওই ওইটুক মানি যে হচ্ছে তো ওই মানে রিপল এফেক্টটা শুরু করার জন্য অ্যাট লিস্ট মানে গেট দ্য বল রোলিং, ইউ নো অ্যাভালাঞ্চ শুরু হয় একটা পাথর থেকেই, তো এইটুকে আমার এখনো বিশ্বাস আছে, লাইক আমি হচ্ছে এতটুকু ইয়া করি যে অ্যাট লিস্ট হয়তো একটা পাথর নাড়ায় যেতে পারবো যেটা হয়তো 500 বছর পরে গিয়েও at least একটা ইমপ্যাক্ট ফেলবে, বাট ওই তো ইটস নট গোইং টু বি ইন মাই লাইফ টাইম, এটু দ্যাট আই এম শিওর অফ দ্যাট একটা রিপল ইফেক্ট আমরা ক্রিয়েট করে যেতে পারবো, বাট দ্যাট জাস্ট কাইন্ড অফ মেক্স মাই হার্ট এক যে রিপল ইফেক্টটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেড হতে শুরু করবে 500 ইয়ার্স পরে, মাঝখানে দেয়ার উইল বি ডিস্ট্রাকশন, দেয়ার উইল বি হোয়াট নট, আই থিঙ্ক দ্যাট ইজ হাউ দ্য সিভিলাইজেশন ওয়ার্কস, দ্যাট ইজ হাউ সোসাইটি ইজ ডিস্ট্রয়েড এন্ড দেন made as a new energy. So yeah, circle of life. হ্যাঁ আচ্ছা, তো আমি হচ্ছে পার্টিং রিমার্কস দিচ্ছি যে আমার আসলে আই ডোন্ট নো নেক্সট উইকে গেস্ট কে হবে, দেয়ার আর মাল্টিপল ক্যান্ডিডেটস যারা হচ্ছে আছে, কয়েকজনকে বলছিলাম যারা হচ্ছে কনফার্ম করে নাই, তো কেউই এখনো কনফার্ম করে নাই, তো কে যে কনফার্ম করবে আমি হচ্ছে নেক্সট উইক ওয়েনসডেতে ওই যে পোস্ট দিয়ে জানাই দিব যে কে নেক্সট উইকের গেস্ট, অ্যান্ড hopefully we'll have a good adda then I guess dui jon manush ache tar moddhe ekjon I guess anika apu play diye rakhcho arek jon ke ache allah I jane jai hok ekhon anika apu if for the future manush jon jara dekhteche tader jonno jodi kichu mane onekei live pore dekhe bujcho ami hocche dekhchi je onekei pore hoyto giye video ta play diye background er hocche onek kichu kore tarpor ha ami live pore dekhi হ্যাঁ, তো হচ্ছে তোমার ওই অনেকে পরে দেখে, হ্যাঁ তো হচ্ছে তোমার তাদের জন্য কোনো মেসেজেস অর এনিথিং ইফ ইউ হ্যাভ অর সামথিং লাইক দ্যাট তাইলে পরে ইয়া শিওরলি তুমি হচ্ছে ইয়া করতে পারো। তাছাড়া হচ্ছে আমি আমার পার্টিং রিমার্কস হিসেবে আমি এটা বলার পরেই পুরো ফিল্ড অনিকাপুর কাছে ছেড়ে দিবো অ্যান্ড দেন উইল গোনা এন্ড দ্য ব্রডকাস্ট, সেটা হচ্ছে যে প্লিজ 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 হুয়েভার ইজ ওয়াচিং দিস রাইট নাও, ইফ ইউ আর ওয়াচিং দিস লাইভ অর নট ওয়াচিং দিস লাইভ, ডোনেট টু অন্নপূর্ণা, ডোনেট টু দেয়ার বিকাশ রকেট ব্যাংক অ্যাকাউন্ট এন্ড যা কিছু আছে সেখানে, 100 টাকা 500 টাকা 1000 টাকা হোয়াট এভার মানি ইউ হ্যাভ, হোয়াট এভার ইউ ক্যান, হোয়াট এভার ইউ আর কেপেবল অফ, ডোনেট দেয়ার, অ্যান্ড ইফ ইউ ডু নিড এনি সর্ট অফ সাহায্য অর এনি সর্ট অফ উপহার ফ্রম অন্নপূর্ণা, ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট অন্নপূর্ণার ফেসবুক পেজ অর আনিকা আপুস পার্সোনাল অ্যাকাউন্ট, উইল দে আর গোয়িং টু ভেরিফাই অ্যান্ড মানে ঠিক মতোই দিবে, কোনো ভুয়া মানুষজনকে দিবে না, এটা সবার জন্যই বলতেছি, এন্ড ইয়েস আনিকা অপু দ্য ফ্লোর ইজ উইথ ইউ, লেট দ্য পিপল নো দ্য পার্টিং রিমার্কস এন্ড এভরিথিং। ওকে, বেসিক্যালি আজকের দ্য হোল ডিসকাশন ওয়াজ অ্যাবাউট টু বি ইনিশিয়েটেড রিগার্ডিং অন্নপূর্ণা, সো ইয়েস আমাদের উপহারের এখন অনেক বেশি দরকার, একটা সময় আমরা অনেক উপহার পেয়েছি বাট এখন মোস্ট প্রবাবলি সবারই ইনকাম একটু আনসেটলিং যে কারণে আসলে পাচ্ছি না, বাট প্লিজ ডোনেট হোয়াট এভার ইউ ক্যান, প্লিজ গিফট হোয়াট এভার ইউ ক্যান, বিকজ দেয়ার ইজ তুমি আবার আটকে গেছো parting remarks is your internet
মেগাবাইট শেষ হয়ে গেছে নাকি? ও গড, আই এম গোনা ওয়েট ফর হার টু কাম ব্যাক। থ্রি পিপল আর ওয়াচিং, হু এভার ইউ আর, ইউ ক্যান কমেন্ট, আই উইল রিড ইওর কমেন্টস Yeah, এন্ড হোয়াট নট। হ্যাঁ আনিকা আপু, exactly. So শেষ কর, শেষ কর। you guys can comment on the video. And yes, as Reed said, that if anyone needs gift, you can contact with me. You can contact on Annapurna's page. Currently, we are only collecting the gift for 50 people who are from a dance institution and who are in need of immense amount of money. But other than that, we will definitely keep you in mind, and I will personally look into it. যেন আসলে আপনাদের হচ্ছে কোনোভাবে আমি উপহার দিতে পারি, and please keep me in your prayers and try to make a difference. সকাল থেকে রাতের মধ্যে try to make a difference, positive difference, not negative one, if you can, and love yourself. Okay, bye bye. All right.